পানীয় জল নর্দমা তৈরির দাবিতে আসানসোলে জামুরিয়ায় 5 নম্বর ওয়ার্ডে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। মেয়র জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে কাজ না করার অভিযোগ, অভিযোগ অস্বীকার আসানসোল কর্পোরেশনের আধিকারিকদের। বসিরহাটের শরৎনগর থানার দহরকন্দ এবং গাবরদহ সীমান্তে বাংলাদেশের ইলিশ মাছ ও রূপোর গয়না আটক। বিএসএফ এর বাজেয়াপ্ত প্রায় 6 কেজি রূপোর গয়না শুল্ক দপ্তরের হাতে তুলে দিয়েছে বিএসএফ। অগ্নিমিত্রা অনিন্দ্য পুলক, বঙ্গ বিজেপির 2 গ্ল্যামারাস মুখ, কোন পথে রাজ্য রাজনীতি, বাংলায় চলছে রাজনীতি না ড্রামাবাজি, দেখুন টাফ টক উইথ ঋতব্রত বিশেষ পর্ব রাত 8টায়। রাজনীতি থেকে প্রশাসন, অপরাধ জগৎ থেকে সাধারণ মানুষের দৈনন্দিন চাহিদা, উত্তর পূর্বের ছোট্ট রাজ্যের পাওয়া না পাওয়া সব খুঁটিনাটি সবার আগে তুলে ধরব আমরা। দেখুন ত্রিপুরা দিনকাল রাত 9:50 শুধুমাত্র সাধনা নিউজে। একদিন এই বঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন বিপ্লব আনবে গণমাধ্যমে। আমি আশা করি যে ভবিষ্যতে আমরা আমাদের প্রচার কার্যে ফিল্ম এবং রেডিও সাহায্য আরো বেশি নেব। নেতাজির স্বপ্ন আমাদের সাধনা, সৎ সাহসী সাংবাদিকতার সাধনা। আপনার আশেপাশে কোনো ঘটনা সরাসরি হোয়াটসঅ্যাপ করুন 9073491258 এই নম্বরে। আমাদের রিপোর্টার আপনি, অন্যায়ের বিরুদ্ধে আমাদের বিরতিহীন জেহাদ। সহস্র সাংবাদিকতা সাধুর আপনাদের স্বাগত, তনয় রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই নজর রাখবো হেডলাইনসে। বরফের চাদরে ঢাকল সিকিমের লাচেন, ভারী তুষারপাতে রাস্তা গাছ বাড়ির ওপর পুরো আস্তরণ, বরফে ঢেকেছে রাস্তার উপর দাঁড়ানো গাড়ি, ব্যাহত যান চলাচল। বরফ নিয়ে খেলা পর্যটকদের, তুষারপাতে দার্জিলিং এর টাইগার হিল। নয়াদিল্লি ও লন্ডনেও জঙ্গি হামলা ছক কষেছিল কাসিম সুলেমানি, মার্কিন ড্রোন হানায় নিহত। ইরানের কাদুস বাহিনীর শীর্ষ কর্তাকে নিয়ে চাঞ্চল্যকর দাবি ট্রাম্পের, সন্ত্রাসের রাজত্ব শেষ বলেও দাবি মার্কিন প্রেসিডেন্টের। সুলেমানির মৃত্যুর 24 ঘণ্টা কাটতে না কাটতেই ইরানে ফের ড্রোন হামলা, বাগদাদের তাজিতে ইরাকি আধার সেনার কনভয় হামলা। ইরাক মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করলেও অভিযোগ অস্বীকার ওয়াশিংটনের। উত্তরপ্রদেশের সংখ্যালঘুদের উপর পুলিশের অত্যাচার প্রমাণ করতে বাংলাদেশের ভিডিও টুইট ইমরান খানের, কিছুক্ষণের মধ্যে সত্যি সামনে আসতেই পাক প্রধানমন্ত্রীকে ঘিরে বিতর্ক, পরে ভিডিও ডিলিট ইমরানের। জম্মু কাশ্মীরে গ্রেনেড হামলা জঙ্গিদের, শ্রীনগরের কৌদারাতে সিআরপিএফ এর টহলদারি গাড়িতে লক্ষ্য করে গ্রেনেড ছোড়া হয়, বিস্ফোরণ ঘটলেও তাতে হতাহতের কোনো খবর নেই বলে সূত্রের খবর। বাজদ্রণীর কালীতলা পার্কে এক বন্ধ ঘর থেকে উদ্ধার হল এক নাবালিকার ঝুলন্ত মৃতদেহ, এরপর তাকে একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে ঠিক কী কারণের জন্য এই ঘটনাটি ঘটেছে বা এটি কি নিছকই আত্মহত্যা, এবং আত্মহত্যা যদি হয়ে থাকে তাহলে ঠিক কী কারণের জন্য এই আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন নিয়োগী। অয়ন, ঠিক কী খবর রয়েছে? দেখো, যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে পিউ সাহা 13 বছরের ওই নাবালিকা, তার কিন্তু মৃত্যু হয়েছে ইতিমধ্যেই। এমআর বাঙ্গুর হাসপাতালে যখন কালকে নিয়ে যাওয়া হয়েছিল সেই সময়ই কিন্তু তার মৃত্যু হয়েছে এমনটাই বলা যায়। এবং যেটা জানা যাচ্ছে যে মার্কশিটে কিছু গোলযোগ ছিল, স্কুল সূত্রে যেটা আমরা জানতে পারছি যে মার্কশিটে কিছু গোলযোগ ছিল, কিন্তু তারপরে সে যখন আবার তারপরে দিন ভর্তি হতে যায় তার অভিভাবকের সাথে, সেই সময় কিন্তু স্কুলের তরফ থেকে বলা হয় যে সে কিন্তু ট্যাম্পারিং করেছে, অর্থাৎ মার্কশিটে সে কিন্তু পেন থ্রু করেছে, তার জন্যই তার ভর্তি হয়নি। এবং সেই ঘটনাটা কিন্তু সে চেপে গিয়েছিল তার পরিবারের কাছ থেকে। কিন্তু যেটা অভিযোগ আসছে যে কিছু সহপাঠী তার, তারা কিন্তু তার বাড়িতে সেই কথাটি বলে দিয়েছিল, এরপরেই কিন্তু তার পরিবার তাকে বকাবকি করে।
এরপরেই সে রাগে আত্মঘাতী হয়, এমনটা কিন্তু প্রাথমিক অনুযায়ী কিন্তু বলা যাচ্ছে। এর কারণ হচ্ছে ঘটনাস্থল থেকে এখনো পর্যন্ত কোনো সুইসাইড নোট রিকভারি হয়নি, কলকাতা পুলিশ যেটা দাবি করছে। এক্সটার্নাল কোনো ইঞ্জুরি নেই, ইন্টারনাল কোনো ইঞ্জুরি বা হ্যামারেজ আছে কিনা সেটা কিন্তু আফটার পোস্টমর্টম রিপোর্ট সেটা কিন্তু বলা যাবে। এবং ইতিমধ্যেই একটা ইউডি অর্থাৎ আননেচারাল ডেথের কিন্তু একটা কেস রিজেন্ট পার্ক থানায় ইতিমধ্যেই দায়ের করা হয়েছে। ধন্যবাদ, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি অয়ন নিয়োগী। নৈহাটির বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় কারখানা মালিককে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রের খবর, শুক্রবার গভীর রাতে আমডাঙ্গা থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম নূর হোসেন। ধৃতের বিরুদ্ধে গাফিলতি, অনিচ্ছাকৃত খুন এবং বেআইনি কারখানা সহ জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশের তরফ থেকেই মামলা রুজু করা হয় এবং সূত্রের খবর, আজ ঘটনাস্থলে পৌঁছাবেন তদন্তকারী অফিসারেরা, সংগ্রহ করা হবে নমুনাও। ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে গিয়ে পরীক্ষার পরেই বিস্ফোরণের প্রকৃত কারণ বোঝা যাবে। বিস্তারিত জানব, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৃজীব গোস্বামী। সৃজীব, ফরেন্সিক দলের যে আধিকারিকরা সেখানে যাওয়ার কথা ছিল তারা কি ইতিমধ্যে সেখানে গিয়ে পৌঁছেছে? না, এখনো পর্যন্ত ফরেন্সিক দল পৌঁছয়নি, পৌঁছবার কথা। এখানে সেই অনুযায়ী যা পরিকাঠামো পুলিশের তরফ থেকে এলাকাটা কন্ট্রোল করে রাখা হয়েছে, কিন্তু সেটাকে কেন্দ্র করে গতকাল রাতে কিন্তু পুলিশ নূর আলম, যে নূর হোসেন যিনি এই কর্ণধার ছিলেন, এই কারখানা যার নামে ছিল, তাকে কিন্তু পুলিশ গ্রেফতার করে এবং তাকে আজকে ব্যারাকপুর কোর্টে তোলা হবে। তার বিরুদ্ধে কিন্তু অবৈধভাবে এই বাজি কারখানা চালানোর অভিযোগ দায়ের করা হয়েছে এবং যে যার জন্য যে অবৈধভাবে তার কোনো পরিকাঠামো ছিল না সেই জায়গার থেকে যে পাঁচজনের মৃত্যু, সেই ঘটনাটা কিন্তু সেই মামলা রুজু করে কিন্তু পুলিশ তাকে পাঠিয়েছে। এলাকার মানুষের যেটা একটা ক্ষোভ তৈরি হয়েছে, তারা কিন্তু নৈহাটি হাবড়া রোড দেবক মোড়টা অবরোধ করেছিল। তাদের দাবি যে এখানে যে প্রায় সখানেক এই বাজির কারখানা রয়েছে সেগুলো যেন আর না চলে, যাতে ভবিষ্যতে এরকম কোনো না দুর্ঘটনা ঘটে। কিন্তু নৈহাটি ধারা পুলিশ এবং র্যাব নেমে অবরোধকারীদের হটিয়ে দেয় এবং পুলিশের সঙ্গে একটা তাদের সঙ্গে কিন্তু ক্ষোভের মুখে পড়তে হয়। কিন্তু তা পরবর্তীকালে এখন কিন্তু যানবাহন চলাচল শুরু হয়েছে এবং এখানে যেটা খবর পাওয়া যাচ্ছে যে ফরেন্সিক দল পুকুরের মধ্যে এখানে পৌঁছবে এবং বিজেপির তরফ থেকে একটি প্রতিনিধি দল আসার কথা সায়ন্তন বসুর নেতৃত্বে। এলাকা কিন্তু এখন একটা উত্তেজনা রয়েছে, মানুষ কিন্তু চারিদিকে একটা গতকালে ঘটনার পরে যে আতঙ্কের একটা পরিবেশ সেটা কিন্তু আছে এবং এখানকার মানুষের আরো একটা অভিযোগ যেটা যে মানুষ যারা মারা গিয়েছেন মারা গিয়েছেন, যারা মারা যাননি, যারা এখানে ঘটনাস্থলে আশেপাশে থাকতেন তাদের অনেকেরই কিন্তু বাড়িতে যারা ছোট ছোট বাচ্চা রয়েছে বা বয়স্ক রয়েছে বা এমনি সাধারণ মানুষ যারা, কানে কিন্তু তাদের প্রচন্ড এফেক্ট করেছে, অনেকেই কানে শুনতে পাচ্ছেন না এবং অনেক বাচ্চা এই বিকট শব্দের আওয়াজে কিন্তু তারা আতঙ্কিত হয়ে পড়েছেন, মাঝে মাঝে ঘুমিয়ে ঘুরে তারা কেঁপে উঠছেন, কেঁদে ফেলছেন, সে ধরনের একটা অবস্থা কিন্তু তৈরি হয়েছে। এই মুহূর্তে কিন্তু এলাকায় মোতায়েন রয়েছে এবং ঘটনাস্থলে পুলিশি টহলদারিও চলছে। বেশ, খবরের দিকে নজর রাখো, আপাতত তোমায় ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সৃজীব গোস্বামী। আসি পরে খবরে। সাত সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক স্কুল ছাত্রের। ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতির চেহারা নিল জলপাইগুড়ির মহিতনগর এলাকা। সূত্রের খবর, আজ সকাল 9টা নাগাদ শিলিগুড়ির মহিতনগরে 31 নম্বর জাতীয় সড়কে ভাইয়ের সঙ্গে স্কুলে যাচ্ছিল বছর 16 তৃষা চক্রবর্তী। সেই সময় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের শিলিগুড়িগামী একটি বাস ধাক্কা দেয় তাকে। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই স্কুল ছাত্রের। গুরুতর জখম অবস্থায় তার ভাইকে ভর্তি করা হয়েছে স্থানীয় একটি হাসপাতালে। স্কুল ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী রাস্তা বন্ধ করে প্রতিবাদ দেখাতে থাকেন এবং পরপর তিনটি সরকারি বাসে আগুন লাগিয়ে দেওয়ারও অভিযোগ ওঠে। আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় বাসগুলি। ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে 31 নম্বর জাতীয় সড়ক। তাদের দাবি, এই এলাকায় পথ নিরাপত্তার দিকে কোনো নজর দেওয়া হয় না। আগেও বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছিল, প্রশাসনের তরফ থেকে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই ঘটনার জেরে মহিতনগরে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। ঘটনাস্থলে হাজির হয়েছেন পুলিশ আধিকারিকরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বিস্তারিত জানবো। এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি রয়েছে? আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবীর এস। সুবীর, এই মুহূর্তের পরিস্থিতি কি? দেখো তোমায়, এই মুহূর্তের পরিস্থিতি জাতীয় 31-27 নম্বর জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এখন যেটা জানা যাচ্ছে, পুলিশ স্থানীয় 4 জন যুবককে গ্রেপ্তার করেছে বাস ভাঙচুর এবং বাসে আগুন লাগানোর ঘটনায়। তবে এলাকার পরিস্থিতি এখনো থমথমে, পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে এলাকায়। ঘটনা এখনো পর্যন্ত কতজন গ্রেফতার হয়েছে এবং আহত যারা হয়েছেন তাদেরই বা অবস্থা কিরকম রয়েছে? ওই যেই ছাত্রী, স্কুল ছাত্রী মারা গেছে, শিশা চক্রবর্তী, তার দাদা ঈশান চক্রবর্তী, তিনি গুরুতর আহত হয়েছেন, তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর বর্তমানে সেই তার অবস্থা যথেষ্টই আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে মৃতদেহ জলপাইগুড়ি সদর হাসপাতালে রয়েছে। ঈশার যে স্কুল ছাত্রী মারা গেছে, ঈশা, তার ত্রিশার মৃতদেহ জলপাইগুড়ি সদর হাসপাতালে রয়েছে ময়নাতদন্তের জন্য, এবং ময়নাতদন্তের পরে পরিবারের হাতে তুলে দেওয়া হবে। বেশ, ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সুবীর এস। মোটরবাইকে চড়ে বাড়ি ফেরার পথে জেসিবি মেশিনের ধাক্কায় মৃত্যু হলো এক বাইক আরোহীর। আজ সকালে ঘটনাটি ঘটেছে হবিপুর থানার আড়াগাছি এলাকায়। কৃষ্ণ মণ্ডল ও সৈকত বিশ্বাস নামে দুই নাবালক বাইকে চেপে বাজার থেকে ফিরছিল। সৈকত বিশ্বাসের বাড়ি গাজলের শ্রীকৃষ্ণপুর এলাকায়, সে ডানা এলাকায় মামার বাড়িতে ঘুরতে এসেছিল। আজ সকালে দুই বন্ধু মোটরবাইক নিয়ে বাজারে যায়। বাজার থেকে আসার পথেই নিয়ন্ত্রণ হারিয়ে জেসিবি মেশিনে ধাক্কা মারলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে মৃত্যু হয় বছর 13 কৃষ্ণর। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর গোস্বামী। দীপঙ্কর, এই মুহূর্তের পরিস্থিতি বলো, আর কিভাবেই বা ঘটলো এই দুর্ঘটনা? দেখো, পরিস্থিতি তো এখন স্বাভাবিক হয়ে উঠেছে। যেটা জানা যাচ্ছে, হবিপুরের এই আড়াগাছি ডালনা এলাকার একটি ঘটনা, যেটা আমরা জানতে পারছি সেটা হচ্ছে কৃষ্ণ মণ্ডল 13 বছর বয়স, সে একটি ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করতো, এবং তার সে হচ্ছে বাড়ি হচ্ছে মদনাবতী গ্রাম পঞ্চায়েতের মাধবপাটি গ্রাম, বামনগোলা থানার মধ্যে পড়ে। এবং সে যেটা জানা যাচ্ছে, তারই এক বন্ধু সৈকত বিশ্বাস, তার সঙ্গে সে আজকে ওই ডালনা এলাকা থেকে মোটর বাইক করে একটি বাজারে গেছিল দুই বন্ধু মিলে, এবং বাজার থেকে আর তারপর সে আবার বাড়ি ফিরছিল। এবং বাড়ি ফেরার পথে যেটা দেখা যাচ্ছে, কিছু দূর এগিয়ে গিয়ে একটি জেপিসি মেশিন, যার দ্বারা ওই এলাকাতে মাটি কাটার কাজ চলছিল, এবং সেখানে এই মাটিতে যখনই সামনের চাকা মোটর বাইকে যায়, তখনই সেটা দ্রুত গতিতে নিয়ন্ত্রণ আসছিল সেই মোটর বাইকটি, কিন্তু সেই ব্রেক করে এবং নিয়ন্ত্রণ না হারিয়ে গিয়ে ওই জেপিসি মেশিনে গিয়ে ধাক্কা মারে মোটর বাইকটি। এবং মোটর বাইকটি যখন ধাক্কা মারে, তখনই কিন্তু দুই বন্ধু ছিটকে পড়ে, এবং ছিটকে পড়লে পরে এই কৃষ্ণ মণ্ডল, তার মাথাতে কিন্তু হেলমেট ছিল না, সে কিন্তু তার পুরোপুরি আঘাত জেপিসি মেশিনে গিয়ে চাই সে ছিটকে পড়ে, এবং তার মাথাতে তার চাকার আঘাত লাগে, চাকা থেকে তার আঘাতটা লাগে মাথায়। এবং এবং আরেক বন্ধু ছিটকে পড়ে, তখন তড়িঘড়ি অবস্থায় স্থানীয় লোকরাই তাকে প্রথমে দুই বন্ধুকেই ওরা বুলবুল চণ্ডী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে, এবং নিয়ে আসার পর চিকিৎসকরা কিছুক্ষণ পরেই চিকিৎসকরা কৃষ্ণ মণ্ডল 13 বছরের এই বালককে কিন্তু মৃত বলে ঘোষণা করে। যদিও সৈকত বিশ্বাস এখনো সে আহত অবস্থায় বুলবুল চণ্ডী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছে। তবে যেটা জানা যাচ্ছে, সেটা হচ্ছে দ্রুত গতিতে যাচ্ছিল এই মোটর বাইক, এবং সেখানে মোটর বাইক যাওয়ার পরেই এরা নিয়ন্ত্রণ কন্ট্রোল নিজের উপর কন্ট্রোল করতে পারেনি, ফলে এই যে দাঁড়িয়ে থাকা জেপিসি তাকে কি সাথে ধাক্কা মারে। এই ঘটনাতে এলাকাতে শোকের ছায়া নেমেছে। বেশ, ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর গোস্বামী। অন্যদিকে রাস্তা খারাপ থাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বালি বোঝাই একটি ট্রাক। ঘটনাটি ঘটেছে জয়নগর থানার দুর্গাপুর মোড়ে। শুক্রবার গভীর রাতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বৃষ্টির মধ্যে একটি বালি বোঝাই ট্রাক বারুইপুরের দিক থেকে কুলপি রোড দিয়ে জয়নগর যাচ্ছিল। দুর্গাপুর মোড়ের কাছে রাস্তা খারাপ থাকায় ওই মালবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে উল্টে যায়। প্রচণ্ড জোরে আওয়াজ পেয়ে স্থানীয় মানুষ বেরিয়ে ওই ট্রাকের চালককে উদ্ধার করে এবং গুরুতর জখম অবস্থায় স্থানীয় একটি বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে কুলপি রোড। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জয়নগর থানার পুলিশ, এবং ঠিক কিভাবে এই দুর্ঘটনাটি ঘটল সে ব্যাপারে তদন্ত শুরু করা হয়েছে। রাস্তা দিয়ে ছোট গাড়ি চলাচলের
ব্যবস্থাও করা হয়েছে যাতে কোনো রকমের অসুবিধা না হয় সেখানকার সাধারণ মানুষদের। পানীয় জল নর্দমা বানিয়ে দেওয়ার দাবিতে আসানসোলের জামুরিয়ার পাঁচ নম্বর ওয়ার্ডের রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জামুরিয়া থানার পুলিশ। এলাকাবাসীদের অভিযোগ, বারবার বলা সত্ত্বেও পানীয় জল ও নর্দমার ব্যবস্থা করা হচ্ছে না পুরসভার তরফ থেকে। আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে উঠেছে কাজ না করার অভিযোগ, যদিও এই অভিযোগ কার্যত মেনে নিয়েছেন আসানসোল কর্পোরেশনের জল দফতরের আধিকারিক পূর্ণ শশী রায়। নিউটাউনে ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হওয়া চার ডাকাতকে ধরল নিউটাউন থানার পুলিশ। উদ্ধার ধারালো অস্ত্র ও ডাকাতি করার সরঞ্জাম। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে নিউটাউন থাকদারি লোহার ব্রিজের কাছ থেকে এই চারজনকে ধরা হয়। ধৃতদের নাম বাবু মণ্ডল, বাপি মণ্ডল, মন্টু মণ্ডল ও নীলকান্ত প্রামাণিক। পুলিশের কাছে খবর আসে যে নিউটাউন থাকদারি লোহার ব্রিজের কাছে দশ বারো জন জড়ো হয়ে রয়েছে এবং তাদের কাছে ধারালো অস্ত্র রয়েছে। সেই মতো পুলিশ গেলে সবাই পালাতে শুরু করে। পুলিশে ধাওয়া করে চারজনকে ধরে ফেলে এবং জিজ্ঞাসাবাদে জানা যায় তাদের ওই এলাকায় ডাকাতি করার উদ্দেশ্যেই জড়ো করা হয়েছিল এবং ধৃত চারজন নিউটাউন এলাকার বাসিন্দা। সময় এখন একটা বিরতি, তার আগে বাংলার ব্রেকিং নিউজ। সোমবার থেকে জাঁকিয়ে শীত রাজ্যে। আকাশ পরিষ্কার হলেই দুই থেকে তিন ডিগ্রি নামবে পারদ। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরে। তীব্র শীত উত্তরেও শনি ও রবিবার মেঘলা আকাশ, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। নৈহাজে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার কারখানা মালিক আমডাঙ্গা থেকে গ্রেপ্তার অভিযুক্ত নূর হোসেন। বিস্ফোরণের কারণ খুঁজতে ঘটনাস্থল পরিদর্শন ফরেন্সিক দলের। সরকারি বাসের ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যুকে ঘিরে অগ্নিগর্ভ জলপাইগুড়ির মোহিতনগর। একত্রিশ নম্বর জাতীয় সড়কে পরপর তিনটি সরকারি বাসে আগুন, ঘটনায় অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পুলিশ। পানীয় জল নর্দমা তৈরির দাবিতে আসানসোলের জামুরিয়ায় পাঁচ নম্বর ওয়ার্ডে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। মেয়র জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে কাজ না করার অভিযোগ, অভিযোগ অস্বীকার আসানসোল কর্পোরেশনের আধিকারিকদের। বসিরহাটের শরৎনগর থানার দহরকন্দ এবং গাবরদহ সীমান্তে বাংলাদেশের ইলিশ মাছ ও রূপোর গয়না আটক। বিএসএফের বাজেয়াপ্ত প্রায় ছ কেজি রূপোর গয়না শুল্ক দপ্তরের হাতে তুলে দিয়েছে বিএসএফ। এটা হাসপাতাল নাকি? হাসপাতালের গন্ধ নেই তো? পুরনো ফিনাইলের সেই গন্ধ মিস করছেন স্যার? হাসপাতাল অ্যাডভান্স হয়েছে, তাই ফিনাইল নয়, লাইজল। ফিনাইল দিয়ে পরিষ্কার করার পরও 48 ঘন্টা পর্যন্ত মেঝেতে বহু জার্মস অ্যাক্টিভ থাকে, আর এই রিস্ক আমরা নিতে পারি না। লাইজল, যা মারে ফিনাইলের তুলনায় 10 গুণ বেশি জার্মস। রেকমেন্ডেড বাই ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। অগ্নিমিত্রা অনিন্দ্যপুলক, বঙ্গ বিজেপির দুই গ্ল্যামারাস মুখ, কোন পথে রাজ্য রাজনীতি, বাংলায় চলছে রাজনীতি না ড্রামাবাজি, দেখুন টাফ টক উইথ ঋতব্রত, বিশেষ পর্ব রাত ৮টায়। রাজনীতি থেকে প্রশাসন, অপরাধ জগৎ থেকে সাধারণ মানুষের দৈনন্দিন চাহিদা, উত্তর পূর্বের ছোট্ট রাজ্যের পাওয়া না পাওয়া সব খুঁটিনাটি সবার আগে তুলে ধরব আমরা। দেখুন ত্রিপুরা দিনকাল রাত
9:50 শুধুমাত্র সাধনা নিউজে। একদিন এই বঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন বিপ্লব আনবে গণমাধ্যমে। আমি আশা করি যে ভবিষ্যতে আমরা আমাদের প্রচার কার্যে ফিল্ম এবং রেডিও সাহায্য আরো বেশি নেব। নেতাজির স্বপ্ন আমাদের সাধনা, সৎ সাহসী সাংবাদিকতার সাধনা। আপনার আশেপাশে কোনো ঘটনা সরাসরি হোয়াটসঅ্যাপ করুন 9073491258 এই নম্বরে। আমাদের রিপোর্টার আপনি, অন্যায়ের বিরুদ্ধে আমাদের বিরতিহীন জেহাদ। রাজনীতি থেকে প্রশাসন, অপরাধ জগৎ থেকে সাধারণ মানুষের দৈনন্দিন চাহিদা, উত্তর পূর্বের ছোট্ট রাজ্যের পাওয়া না পাওয়ার সব খুঁটিনাটি সবার আগে তুলে ধরব আমরা। দেখুন ত্রিপুরার দিনকাল রাত 9:50 শুধুমাত্র সাধনা নিউজে। ফিরে এলাম বিরতির পর, আরো একবার নজর রাখবো হেডলাইন্সে। বরফের চাদরে ঢাকল সিকিমের লাচেন, ভারী তুষারপাতে রাস্তা গাছ বাড়ির ওপর পুরো আস্তরণ, বরফে ঢেকেছে রাস্তার উপর দাঁড়ানো গাড়ি, ব্যাহত যান চলাচল। বরফ নিয়ে খেলা পর্যটকদের, তুষারপাতে দার্জিলিং এর জায়গা ছিল। নয়াদিল্লি লন্ডনও জঙ্গি হামলা ছক কষেছিল কাসেম সোলেমানি, মার্কিন ড্রোন হানায় নিহত ইরানের কার্জ বাহিনীর শীর্ষ কর্তাকে নিয়ে চাঞ্চল্যকর দাবি ট্রাম্পের, সন্ত্রাসের রাজত্ব শেষ বলেও দাবি মার্কিন প্রেসিডেন্টের। সোলেমানির মৃত্যুর 24 ঘন্টা কাটতে না কাটতেই ইরানে ফের ড্রোন হামলা, বাগদাদের তাজিতে ইরাকি আধার সেনা কনভয় হামলা, ইরাক মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করলেও অভিযোগ অস্বীকার ওয়াশিংটনে। উত্তরপ্রদেশে সংখ্যালঘুদের উপর পুলিশি অত্যাচারে প্রমাণ করতে বাংলাদেশের ভিডিও টুইট ইমরান খানের, কিছুক্ষণের মধ্যে সত্যি সামনে আসতেই পাক প্রধানমন্ত্রীকে ঘিরে বিতর্ক, পরে ভিডিও ডিলিট ইমরানের। জম্মু কাশ্মীরে গ্রেনেড হামলা জঙ্গিদের, শ্রীনগরের কওদারাতে সিআরপিএফ এর টহলদারি গাড়িতে লক্ষ্য করে গ্রেনেড ছোড়া হয়, বিস্ফোরণ ঘটলেও তাতে হতাহতের কোনো খবর নেই বলে সূত্রের খবর। শনিবারও বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে, এবং যদিও আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে আগেই পূর্বাভাস জারি করা হয়েছিল যে গতকালের পর আজও বিক্ষিপ্তভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি হবে, তবে আগামীকাল থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং এই বৃষ্টি সরার পরেই কিন্তু জাঁকিয়ে শীত পড়বে রাজ্যে, এমনটাই পূর্বাভাস জারি করা হয়েছে। উত্তর চব্বিশ পরগনা, বাঁকুড়া সহ দক্ষিণ চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর, বীরভূম প্রত্যেকটি জেলাতেই আমরা গতকালেও নজর রেখেছিলাম এবং সেখানে দেখেছিলাম যে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের খবর এসেছিল, যার জেরে কিন্তু জনশূন্য হয়ে পড়েছিল রাস্তাঘাট বৃষ্টির জেরে। তবে এই বৃষ্টি সরে যাওয়ার পরেই ফের শীত জাঁকিয়ে পড়তে চলেছে রাজ্যে। আকাশ পরিষ্কার হলেই 2-3 ডিগ্রি পারদ নামার সম্ভাবনা রয়েছে এবং এমনটাই কিন্তু জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে। গতকালই আমরা যেমন দেখেছিলাম যে পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে, শহর কলকাতা, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম প্রত্যেকটি জায়গাতেই বৃষ্টির দেখা মিলেছে এবং এই বৃষ্টি সরে যাবে সোমবার থেকে, আবারও পরিষ্কার হবে আকাশ, তাপমাত্রা কমবে 2-3 ডিগ্রি, অনুভূত হবে তীব্র শীত, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরে। তবে শনি ও রবিবার মেঘলা থাকবে আকাশ, কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরে জাঁকিয়ে পড়বে শীত, দার্জিলিং ও সিকিমে হতে পারে তুষারপাত। আজ ভোর থেকেই বাঁকুড়ায় ঘন কুয়াশায় ঢেকে যায় চারিদিক, সকাল 8:30 পর দেখা মেলে সূর্যের। এদিন সকালে ঝিরঝিরে বৃষ্টি হয় উত্তর চব্বিশ পরগনার বিস্তীর্ণ অঞ্চলে, সোদপুরের এইচবি, ঘোলা, আগরপাড়ার বেলঘড়িয়া বিভিন্ন অঞ্চলে রাস্তায় জল জমে যায়, জল জমেছে বিটি রোডের বিভিন্ন জায়গাতেও।
অন্যদিকে বরফের চাদরে ঢাকল সিকিমের লাচেন, ভারী তুষারপাতে রাস্তা গাছ বাড়ির ওপর পুরো আস্তরণ, বরফে ঢেকেছে রাস্তার ওপর দাঁড়ানো গাড়ি, ব্যাহত হয়েছে যার জেরে যান চলাচল। অথচ বরফ নিয়ে খেলতে কিন্তু মজে গিয়েছে ইতিমধ্যে পর্যটকেরা, তুষারপাত হয়েছে দার্জিলিংয়ের টাইগার হিলও। ফের বরফের চাদরে ঢাকল সিকিমের লাচেন, গতকাল ভোর রাত থেকেই শুরু হয় ভারী তুষারপাত, রাস্তা গাছ বাড়ির ওপর তৈরি হয় পুরো আস্তরণ, রাস্তার উপর দাঁড়ানো গাড়িও ঢেকে যায় বরফে, ব্যাহত হয় যান চলাচল। চোখের সামনে এমন তুষারপাত দেখে দারুণ খুশি পর্যটকেরা, বরফ নিয়ে খেলায় মেতে ওঠেন অনেকেই। আজ ভোরেও তুষারপাত হতে পারে হয় সিকিমে এবং এই সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়েও, এমনটাই কিন্তু পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। যেহেতু এই ঘূর্ণাবর্তটা সরে গেছে, রেইনফল অ্যাক্টিভিটি আমাদের রাজ্যে কিন্তু অনেকটা কমে যাবে। আজকে বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, বর্ধমান এই জেলাগুলোতে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাত হবে। রেস্ট অফ দ্য ডিস্ট্রিক্ট যেটা বলছি আমরা, বিশেষ করে কলকাতা, আজকে চান্সেস নাই বৃষ্টিপাত, মেঘলা থাকবে আজকে সারাদিন, কাল থেকে হয়তো পরিষ্কার হতে শুরু করবে। যে ফলিং টেন্ডেন্সি, টেম্পারেচার যেটা আমরা বলে রেখেছি, কালকে খুব একটা দেখছি না, কিন্তু সোমবার সকালের দিকে এই তাপমাত্রা ফল করবে, অ্যাটলিস্ট 2-3 ডিগ্রি ফল করবে। সুন্দরবনের নদীতে মৎস্যজীবীদের জালে ধরা পড়ল 80 কেজি ওজনের এক বিশাল আকৃতির কৈবল মাছ। ঘটনাটি ঘটে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং মহকুমা মাতলা নদী এলাকায়। মৎস্যজীবীদের সূত্রে জানা গিয়েছে, সুন্দরবনের বাসিন্দা মৎস্যজীবী কুমারেশ বর্মন এদিন সন্ধ্যায় নৌকো করে মাতলা নদীতে জাল দিয়ে মাছ ধরছিল এবং সেই সময় তার জালে ধরা পড়ে 80 কেজি ওজনের কৈবল মাছ। মাছটি এত বিশাল আকৃতির ছিল যে সেটি নৌকায় তোলা সম্ভব হয়নি। পাশে বেশ কয়েকজন মৎস্যজীবী মাছ ধরছিল নদীতে, তারা বিষয়টি দেখতে পেয়ে সাহায্য করতে এগিয়ে আসেন। অবশেষে মৎস্যজীবী কুমারেশ বর্মন ও বিষ্ণুপদ মণ্ডল বিশাল আকৃতির কৈবল মাছটি ধরে ক্যানিং মাছ ঘাটের আড়তে নিয়ে আসে। মাছটির বাজার দাম উঠেছে প্রায় 50,000 টাকা। অন্যদিকে বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার দহরকন্দা ও গোবরদাহ সীমান্ত থেকে বাংলাদেশের ইলিশ মাছ ও রূপোর গয়না আটক করল সীমান্তরক্ষী বাহিনী। প্রায় 6 কেজি রূপোর গহনা আটক করল 112 নম্বর ব্যাটেলিয়ানের জি কোম্পানির সীমান্তরক্ষী বাহিনী, যার বাজার মূল্য আনুমানিক প্রায় 100,000 টাকা। আটক রূপোর গহনাগুলি তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি স্বরূপনগরেই দীপ্তিপাড়া গোবরদাহ সোনাই নদীর তীরে ইলিশ পাচার করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল পাচারকারীরা। হাড়ি করে বাংলাদেশে ইলিশ মাছ এদেশে ঢুকছিল। বিএসএফকে পাচারকারীরা নদীতে হাড়ি ফেলে পালিয়ে যায় এবং হাড়িসহ বেশ কিছু ইলিশ মাছ আটক করে সীমান্তরক্ষী বাহিনী, যদিও পাচারকারীরা এখনো পর্যন্ত পলাতক। এখন এই পর্যন্তই, যেতে যেতে বাংলার ব্রেকিং নিউজ। জাঁকিয়ে শীত রাজ্যে, আকাশ পরিষ্কার হলেই 2-3 ডিগ্রি নামবে পারদ। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরে, তীব্র শীত উত্তরেও শনি ও রবিবার মেঘলা আকাশ, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। নৈহাটি বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার কারখানা মালিক, আমডাঙ্গা থেকে গ্রেপ্তার অভিযুক্ত নূর হোসেন। বিস্ফোরণের কারণ খুঁজতে ঘটনাস্থল পরিদর্শন ফরেন্সিক দলের। সরকারি বাসের ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যুকে ঘিরে অগ্নিগর্ভ জলপাইগুড়ির মহিতনগর। 31 নম্বর জাতীয় সড়কে পরপর 3টি সরকারি বাসে আগুন, ঘটনায় অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক, পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পুলিশ। পানীয় জল নর্দমা তৈরির দাবিতে আসানসোলে জামুড়িয়ায় 5 নম্বর ওয়ার্ডে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। মেয়র জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে কাজ না করার অভিযোগ, অভিযোগ অস্বীকার আসানসোল কর্পোরেশনের আধিকারিকদের। বসিরহাটের স্বরূপনগর থানার দহরকন্দা এবং গাবরদাহ সীমান্তে বাংলাদেশের ইলিশ মাছ ও রূপোর গয়না আটক। বিএসএফ এর বাজেয়াপ্ত প্রায় 6 কেজি রূপোর গয়না শুল্ক দপ্তরের হাতে তুলে দিয়েছে বিএসএফ।
অগ্নিমিত্রা, অনিন্দ্য পুলক। বঙ্গ বিজেপির দুই গ্ল্যামারাস মুখ। কোন পথে রাজ্য রাজনীতি? বাংলায় চলছে রাজনীতি না ড্রামাবাজি? দেখুন টাফ টক উইথ ঋতব্রত, বিশেষ পর্ব রাত 8টায়। রাজনীতি থেকে প্রশাসন, অপরাধ জগৎ থেকে সাধারণ মানুষের দৈনন্দিন চাহিদা, উত্তর পূর্বের ছোট্ট রাজ্যের পাওয়া না পাওয়া সব খুঁটিনাটি সবার আগে তুলে ধরব আমরা। দেখুন ত্রিপুরা দিনকাল রাত 9:50 শুধুমাত্র সাধনা নিউজে। একদিন এই বঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন বিপ্লব আনবে গণমাধ্যমে। আমি আশা করি যে ভবিষ্যতে আমরা আমাদের প্রচার কার্যে ফিল্ম এবং রেডিও সাহায্য আরো বেশি নেব। নেতাজির স্বপ্ন আমাদের সাধনা, সৎ সাহসী সাংবাদিকতার সাধনা। আপনার আশেপাশে কোনো ঘটনা সরাসরি হোয়াটসঅ্যাপ করুন 9073491258 এই নম্বরে। আমাদের রিপোর্টার আপনি, অন্যায়ের বিরুদ্ধে আমাদের বিরতিহীন জেহাদ। রাজনীতি থেকে প্রশাসন, অপরাধ জগৎ থেকে সাধারণ মানুষের দৈনন্দিন চাহিদা, উত্তর পূর্বের ছোট্ট রাজ্যের পাওয়া না পাওয়া সব খুঁটিনাটি সবার আগে তুলে ধরব আমরা। দেখুন ত্রিপুরা দিনকাল রাত 9:50 শুধুমাত্র সাধনা নিউজে। একদিন এই বঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন বিপ্লব আনবে গণমাধ্যমে। আমি আশা করি যে ভবিষ্যতে আমরা আমাদের প্রচার কার্যে ফিল্ম এবং রেডিও সাহায্য আরো বেশি নেব। নেতাজির স্বপ্ন আমাদের সাধনা, সৎ সাহসী সাংবাদিকতার সাধনা। আপনার আশেপাশে কোনো ঘটনা সরাসরি হোয়াটসঅ্যাপ করুন 9073491258 এই নম্বরে। আমাদের রিপোর্টার আপনি, অন্যায়ের বিরুদ্ধে আমাদের বিরতিহীন জেহাদ। প্রবীণ রবীন্দ্রনাথের পাশে নবীন সুভাষ। মহাজাতির আহ্বানে যেন মহাকাল। যুগে যুগে উচ্ছ্বসিত হতে থাক বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা। সত্য হোক, সত্য হোক, সত্য হোক হে ভগবান। বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক, এক হোক, এক হোক হে ভগবান। বাংলা ও বাঙালির সাধনায় একটি সৎ সাহসী পদক্ষেপ আমার আপনার সাধনা নিউজ। রাজনীতি থেকে প্রশাসন, অপরাধ জগৎ থেকে সাধারণ মানুষের দৈনন্দিন চাহিদা, উত্তর পূর্বের ছোট্ট রাজ্যের পাওয়া না পাওয়া সব খুঁটিনাটি সবার আগে তুলে ধরব আমরা। দেখুন ত্রিপুরা দিনকাল রাত 9:50 শুধুমাত্র সাধনা নিউজে।
সরাসরি সাংবাদিকতা সাধুর আপনাদের স্বাগত, তনয় রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই নজর রাখবো হেডলাইন্সে। বরফের চাদরে ঢাকল সিকিমের লাচেন, ভারী তুষারপাতে রাস্তা গাছ বাড়ির ওপর পুরো আস্তরণ, বরফে ঢেকেছে রাস্তার ওপর দাঁড়ানো গাড়ি, ব্যাহত যান চলাচল। বরফ নিয়ে খেলা পর্যটকদের, তুষারপাতে দার্জিলিং এর টাইগার হিল। নয়াদিল্লি ও লন্ডনেও জঙ্গি হামলা ছক কষেছিল কাসেম সোলেমানি। মার্কিন ড্রোন হানায় নিহত ইরানের কাদুস বাহিনীর শীর্ষ কর্তাকে নিয়ে চাঞ্চল্যকর দাবি ট্রাম্পের। সন্ত্রাসের রাজত্ব শেষ বলেও দাবি মার্কিন প্রেসিডেন্টের। সোলেমানির মৃত্যুর 24 ঘণ্টা কাটতে না কাটতেই ইরানে ফের ড্রোন হামলা। বাগদাদের তাজিতে ইরাকি আধার সেনার কনভয় হামলা। ইরাক মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করলেও অভিযোগ অস্বীকার ওয়াশিংটনের। উত্তরপ্রদেশের সংখ্যালঘুদের উপর পুলিশের অত্যাচার প্রমাণ করতে বাংলাদেশের ভিডিও টুইট ইমরান খানের, কিছুক্ষণের মধ্যে সত্যি সামনে আসতেই পাক প্রধানমন্ত্রীকে ঘিরে বিতর্ক, পরে ভিডিও ডিলিট ইমরানের। জম্মু কাশ্মীরে গ্রেনেড হামলা জঙ্গিদের, শ্রীনগরের কৌদারাতে সিআরপিএফ এর টহলদারি গাড়িতে লক্ষ্য করে গ্রেনেড ছোড়া হয়, বিস্ফোরণ ঘটলেও তাতে হতাহতের কোনো খবর নেই বলে সূত্রের খবর। বাজদ্রোণীর কালীতলা পার্কে এক বন্ধ ঘর থেকে উদ্ধার হল এক নাবালিকার ঝুলন্ত মৃতদেহ। এরপর তাকে একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে ঠিক কি কারণের জন্য এই ঘটনাটি ঘটেছে বা এটি কি নিছকই আত্মহত্যা, এবং আত্মহত্যা যদি হয়ে থাকে তাহলে ঠিক কি কারণের জন্য এই আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন নিয়োগে। অয়ন, কি খবর রয়েছে? দেখো, যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে পিউ সাহা 13 বছরের ওই নাবালিকা, তার কিন্তু মৃত্যু হয়েছে ইতিমধ্যেই। এমআর বাঙ্গুর হাসপাতালে যখন কালকে নিয়ে যাওয়া হয়েছিল সেই সময়ই কিন্তু তার মৃত্যু হয়েছে এমনটাই বলা যায়। এবং যেটা জানা যাচ্ছে যে মার্কশিটে কিছু গোলযোগ ছিল, স্কুল সূত্রে যেটা আমরা জানতে পারছি যে মার্কশিটে কিছু গোলযোগ ছিল, কিন্তু তারপরে সে যখন আবার তারপরের দিন ভর্তি হতে যায় তার অভিভাবকের সাথে, সেই সময় কিন্তু স্কুলের তরফ থেকে বলা হয় যে সে কিন্তু ট্যাম্পারিং করে, অর্থাৎ মার্কশিটে সে কিন্তু পেন থ্রু করেছে, তার জন্যই তার ভর্তি হয়নি। এবং সেই ঘটনাটা কিন্তু সে চেপে গিয়েছিল তার পরিবারের কাছ থেকে। কিন্তু যেটা অভিযোগ আসছে যে কিছু সহপাঠী তার, তারা কিন্তু তার বাড়িতে সেই কথাটি বলে দিয়েছিল। এরপরেই কিন্তু তার পরিবার তাকে বকাবকি করে, এরপরেই সে রাগে আত্মঘাতী হয় এমনটা কিন্তু প্রাথমিক অনুযায়ী কিন্তু বলা যাচ্ছে। এর কারণ হচ্ছে ঘটনাস্থল থেকে এখনো পর্যন্ত কোনো সুইসাইড নোট রিকভারি হয়নি, কলকাতা পুলিশ যেটা দাবি করছে। এক্সটার্নাল কোনো ইঞ্জুরি নেই, ইন্টারনাল কোনো ইঞ্জুরি বা হ্যামারেজ আছে কিনা সেটা কিন্তু আফটার পোস্টমর্টম রিপোর্ট সেটা কিন্তু বলা যাবে। এবং ইতিমধ্যেই একটা ইউডি অর্থাৎ আননেচারাল ডেথের কিন্তু একটা কেস রিজেন্ট পার্ক থানায় ইতিমধ্যেই দায়ের করা হয়েছে। ধন্যবাদ, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি অয়ন নিয়োগী। নৈহাটির বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় কারখানা মালিককে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রের খবর, শুক্রবার গভীর রাতে আমডাঙ্গা থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম নূর হোসেন। ধৃতের বিরুদ্ধে গাফিলতি, অনিচ্ছাকৃত খুন এবং বেআইনি কারখানা সহ জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশের তরফ থেকে এই মামলা রুজু করা হয় এবং সূত্রের খবর, আজ ঘটনাস্থলে পৌঁছাবেন তদন্তকারী অফিসারেরা, সংগ্রহ করা হবে নমুনাও। ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে গিয়ে পরীক্ষার পরেই বিস্ফোরণের প্রকৃত কারণ বোঝা যাবে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৃজীব গোস্বামী। সৃজীব, ফরেন্সিক দলের যে আধিকারিকরা সেখানে যাওয়ার কথা ছিল তারা কি ইতিমধ্যে সেখানে গিয়ে পৌঁছেছে? না, এখনো পর্যন্ত বড়জিত দল পৌঁছয়নি, পৌঁছবার কথা। সেখানে সেই অনুযায়ী যা পরিকাঠামো পুলিশের তরফ থেকে এলাকাটা কন্ট্রোল করে রাখা হয়েছে, কিন্তু সেটাকে কেন্দ্র করে গতকাল রাতে কিন্তু পুলিশ নূর আলম, নূর হোসেন যিনি এই কর্ণধার ছিলেন, এই কারখানা যার নামে ছিল, তাকে কিন্তু পুলিশ গ্রেফতার করে এবং তাকে আজকে ব্যারাকপুর কোর্টে তোলা হবে। তার বিরুদ্ধে কিন্তু অবৈধভাবে এই বাজি কারখানা চালানোর অভিযোগ দায়ের করা হয়েছে, এবং যে যার জন্য যে অবৈধভাবে তার কোনো পরিকাঠামো ছিল না সেই জায়গার থেকে যে 5 জনের মৃত্যু, সেই ঘটনার কিন্তু সেই মামলা রুজু করে কিন্তু পুলিশ তাকে পাঠিয়েছে। এলাকার মানুষের যেটা একটা ক্ষোভ তৈরি হয়েছে, তারা কিন্তু নৈহাটি হাবড়া রোড
দেবকপুরটা অবরোধ করেছিল। তাদের দাবি যে এখানে যে প্রায় সখানে এই বাজির কারখানা রয়েছে সেগুলো যেন আর না চলে, যাতে ভবিষ্যতে এরকম কোনো না দুর্ঘটনা ঘটে, কিন্তু নয়টি ধারা পুলিশ এবং র্যাব নেমে অবরোধকারীদের হটিয়ে দেয় এবং পুলিশের সঙ্গে একটা তাদের সঙ্গে কিন্তু ক্ষোভের মুখে পড়তে হয়। কিন্তু তা পরবর্তীকালে এখন কিন্তু যানবাহন চলাচল শুরু হয়েছে এবং এখানে যেটা খবর পাওয়া যাচ্ছে যে ফরেন্সিক দল দুপুরের মধ্যে এখানে পৌঁছবে এবং বিজেপির তরফ থেকে একটি প্রতিনিধি দল আসার কথা সায়ন্তন বসুর নেতৃত্বে। এলাকা কিন্তু এখন একটা উত্তেজনা রয়েছে, মানুষ কিন্তু চারিদিকে একটা গতকালে ঘটনার পরে যে আতঙ্কের একটা পরিবেশ সেটা কিন্তু আছে এবং এখানকার মানুষের আরো একটা অভিযোগ যেটা যে মানুষ যারা মারা গিয়েছিল মারা গিয়েছেন, যারা মারা যাননি যারা এখানে ঘটনাস্থলে আশেপাশে থাকতেন তাদের অনেকেরই কিন্তু বাড়িতে যারা ছোট ছোট বাচ্চা রয়েছে বা বয়স্ক রয়েছে বা এমনি সাধারণ মানুষ যারা কানে কিন্তু তাদের প্রচন্ড এফেক্ট করেছে, অনেকেই কানে শুনতে পাচ্ছেন না এবং অনেক বাচ্চা এই বিকট শব্দের আওয়াজে কিন্তু তারা আতঙ্কিত হয়ে পড়েছে, মাঝে মাঝে ঘুরে ঘুরে তারা কেঁপে উঠছেন কেঁদে ফেলছেন, সে ধরনের একটা অবস্থা কিন্তু তৈরি হয়েছে। এই মুহূর্তে কিন্তু এলাকায় মোতায়েন রয়েছে এবং ঘটনাস্থলে পুলিশি টহলদারিও চলছে। বেশ, খবরের দিকে নজর রাখো, আপাতত তোমায় ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সৃজীব গোস্বামী। আসি পরে খবরে। সাত সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক স্কুল ছাত্রী। ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতির চেহারা নিল জলপাইগুড়ির মহিতনগর এলাকা। সূত্রের খবর, আজ সকাল 9টা নাগাদ শিলিগুড়ির মহিতনগরে 31 নম্বর জাতীয় সড়কে ভাইয়ের সঙ্গে স্কুলে যাচ্ছিল বছর 16 তৃষা চক্রবর্তী। সেই সময় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের শিলিগুড়িগামী একটি বাস ধাক্কা দেয় তাকে। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই স্কুল ছাত্রের। গুরুতর জখম অবস্থায় তার ভাইকে ভর্তি করা হয়েছে স্থানীয় একটি হাসপাতালে। স্কুল ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী রাস্তা বন্ধ করে প্রতিবাদ দেখাতে থাকেন এবং পরপর তিনটি সরকারি বাসে আগুন লাগিয়ে দেবারও অভিযোগ ওঠে। আগুনের সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় বাসগুলি। ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে 31 নম্বর জাতীয় সড়ক। তাদের দাবি, এই এলাকায় পথ নিরাপত্তার দিকে কোনো নজর দেওয়া হয় না। আগেও বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছিল, প্রশাসনের তরফ থেকে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই ঘটনার জেরে মহিতনগরে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। ঘটনাস্থলে হাজির হয়েছেন পুলিশ আধিকারিকরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বিস্তারিত জানবো এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি রয়েছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবীর এস। সুবীর, এই মুহূর্তের পরিস্থিতি কি? দেখো তনয়া, এই মুহূর্তের পরিস্থিতি জাতীয় 31-27 নম্বর জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এখন যেটা জানা যাচ্ছে, পুলিশ স্থানীয় 4 জন যুবককে গ্রেপ্তার করেছে বাস ভাঙচুর এবং বাসে আগুন লাগানোর ঘটনায়। তবে এলাকার পরিস্থিতি এখনো থমথমে, পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে এলাকায়। ঘটনা এখনো পর্যন্ত কতজন গ্রেফতার হয়েছে এবং আহত যারা হয়েছে তাদেরই বা অবস্থা কিরকম রয়েছে? ওই যেই ছাত্রী স্কুল ছাত্রী মারা গেছে তৃষা চক্রবর্তী, তার দাদা ঈশান চক্রবর্তী, তিনি গুরুতর আহত হয়েছেন, তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর বর্তমানে সেই তার অবস্থা যথেষ্টই আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে মৃতদেহ জলপাইগুড়ি সদর হাসপাতালে রয়েছে। ঈশার যে স্কুল ছাত্রী মারা গেছে ঈশা, তার ঈশার মৃতদেহ জলপাইগুড়ি সুপার সদর হাসপাতালে রয়েছে ময়নাতদন্তের জন্য এবং ময়নাতদন্তের পরে পরিবারের হাতে তুলে দেওয়া। বেশ, ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সুবীর এস। মোটর বাইকে চড়ে বাড়ি ফেরার পথে জেসিবি মেশিনের ধাক্কায় মৃত্যু হলো এক বাইক আরোহীর। আজ সকালে ঘটনাটি ঘটেছে হবিপুর থানার আরাগাছি এলাকায়। কৃষ্ণমণ্ডল ও সৈকত বিশ্বাস নামে দুই নাবালক বাইকে চেপে বাজার থেকে ফিরছিল। সৈকত বিশ্বাসের বাড়ি গাজলের শ্রীকৃষ্ণপুর এলাকায়, সে ডানা এলাকায় মামার বাড়িতে ঘুরতে এসেছিল। আজ সকালে দুই বন্ধু মোটরবাইক নিয়ে বাজারে যায়। বাজার থেকে আসার পথেই নিয়ন্ত্রণ হারিয়ে জেসিবি মেশিনে ধাক্কা মারলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে মৃত্যু হয় বছর 13-র কৃষ্ণর। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর গোস্বামী। দীপঙ্কর, এই মুহূর্তের পরিস্থিতি বলো, আর কিভাবেই বা ঘটলো এই দুর্ঘটনা?
দেখো পরিস্থিতি তো এখনো এখন স্বাভাবিক হয়ে উঠেছে, যেটা জানা যাচ্ছে হবিবপুরের এই আড়াগাছি ডালনা এলাকার একটি ঘটনা, যেটা আমরা জানতে পারছি সেটা হচ্ছে কৃষ্ণ মন্ডল 13 বছর বয়স, সে একটি ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করত এবং তার সে হচ্ছে বাড়ি হচ্ছে মদনাবতী গ্রাম পঞ্চায়েতের মাধবপাটি গ্রাম বামনগোলা থানার মধ্যে পড়ে, এবং সে যেটা জানা যাচ্ছে তারই এক বন্ধু সৈকত বিশ্বাস, তার সঙ্গে সে আজকে ওই ডালনা এলাকা থেকে মোটর বাইক করে একটি বাজারে গেছিল দুই বন্ধু মিলে, এবং বাজার থেকে আর তারপর সে আবার বাড়ি ফিরছিল, এবং বাড়ি ফেরার পথে যেটা দেখা যাচ্ছে কিছু দূর এগিয়ে গিয়ে একটি জেপিসি মেশিন যার দ্বারা ওই এলাকাতে মাটি কাটার কাজ চলছিল, এবং সেখানে এই মাটিতে যখনই সামনের চাকা মোটর বাইকে যায় তখনই সেটা দ্রুত গতিতে সব নিয়ন্ত্রণ আসছিল সেই মোটর বাইকটি, কিন্তু সেই ব্রেক করে এবং নিয়ন্ত্রণ না হারিয়ে গিয়ে ওই জেপিসি মেশিনে গিয়ে ধাক্কা মারে মোটর বাইকটি, এবং মোটর বাইকটি যখন ধাক্কা মারে তখনই কিন্তু দুই বন্ধু ছিটকে পড়ে, এবং ছিটকে পড়লে পরে এই কৃষ্ণ মন্ডল তার মাথাতে কিন্তু হেলমেট ছিল না, সে কিন্তু তার পুরোপুরি আঘাত জেপিসি মেশিনে গিয়ে সে ছিটকে পড়ে এবং তার মাথাতে তার চাকার আঘাত লাগে, চাকা থেকে তার আঘাতটা লাগে মাথায়, এবং আরেক বন্ধু ছিটকে পড়ে, তখন তড়িঘড়ি অবস্থায় স্থানীয় লোকরাই তাকে প্রথমে দুই বন্ধুকেই ওরা বুলবুল চন্ডী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে, এবং নিয়ে আসার পর চিকিৎসকরা কিছুক্ষণ পরই চিকিৎসকরা কৃষ্ণ মন্ডল 13 বছরের এই বালককে কিন্তু মৃত বলে ঘোষণা করে, যদিও সৈকত বিশ্বাস এখনো সে আহত অবস্থায় বুলবুল চন্ডী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছে, তবে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে দ্রুত গতিতে যাচ্ছিল এই মোটর বাইক, এবং সেখানে মোটর বাইক যাওয়ার পরই এরা নিয়ন্ত্রণ কন্ট্রোল নিজের উপর কন্ট্রোল করতে পারেনি, ফলে এই যে দাঁড়িয়ে থাকা জেপিসি তাকে কি সজনে ধাক্কা মারে, এই ঘটনাতে এলাকাতে শোকের ছায়া নেমেছে। বেশ, ধন্যবাদ, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর গোস্বামী। অন্যদিকে রাস্তা খারাপ থাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বালি বোঝা একটি ট্রাক। ঘটনাটি ঘটেছে জয়নগর থানার দুর্গাপুর মোড়ে। শুক্রবার গভীর রাতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বৃষ্টির মধ্যে একটি বালি বোঝাই ট্রাক বারুইপুরের দিক থেকে কুলপি রোড দিয়ে জয়নগর যাচ্ছিল। দুর্গাপুর মোড়ের কাছে রাস্তা খারাপ থাকায় ওই মালবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে উল্টে যায়। প্রচণ্ড জোরে আওয়াজ পেয়ে স্থানীয় মানুষ বেরিয়ে ওই ট্রাকের চালককে উদ্ধার করে এবং গুরুতর জখম অবস্থায় স্থানীয় একটি বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে কুলপি রোড। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জয়নগর থানার পুলিশ, এবং ঠিক কিভাবে এই দুর্ঘটনাটি ঘটল সে ব্যাপারে তদন্ত শুরু করা হয়েছে। রাস্তা দিয়ে ছোট গাড়ি চলাচলের ব্যবস্থাও করা হয়েছে যাতে কোনো রকমের অসুবিধা না হয় সেখানকার সাধারণ মানুষদের। পানীয় জল নর্দমা বানিয়ে দেওয়ার দাবিতে আসানসোলের জামুরিয়ার 5 নম্বর ওয়ার্ডের রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জামুরিয়া থানার পুলিশ। এলাকাবাসীদের অভিযোগ, বারবার বলা সত্ত্বেও পানীয় জল ও নর্দমার ব্যবস্থা করা হচ্ছে না পুরসভার তরফ থেকে। আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে উঠেছে কাজ না করার অভিযোগ, যদিও এই অভিযোগ কার্যত মেনে নিয়েছেন আসানসোল কর্পোরেশনের জল দফতরের আধিকারিক পূর্ণ শশী রায়। আমার পাশে
নিউটাউনে ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হওয়া চার ডাকাতকে ধরল নিউটাউন থানার পুলিশ। উদ্ধার ধারালো অস্ত্র ও ডাকাতি করার সরঞ্জাম। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে নিউটাউন থাকদারি লোহার ব্রিজের কাছ থেকে এই চারজনকে ধরা হয়। ধৃতদের নাম বাবু মণ্ডল, বাপি মণ্ডল, মন্টু মণ্ডল ও নীলকান্ত প্রামাণিক। পুলিশের কাছে খবর আসে যে নিউটাউন থাকদারি লোহার ব্রিজের কাছে 10-12 জন জড়ো হয়ে রয়েছে এবং তাদের কাছে ধারালো অস্ত্র রয়েছে। সেই মতো পুলিশ গেলে সবাই পালাতে শুরু করে। পুলিশে ধাওয়া করে চারজনকে ধরে ফেলে এবং জিজ্ঞাসাবাদে জানা যায় তাদের ওই এলাকায় ডাকাতি করার উদ্দেশ্যেই জড়ো করা হয়েছিল এবং ধৃত চারজন নিউটাউন এলাকার বাসিন্দা। সময় এখন একটা বিরতি, তার আগে বাংলার ব্রেকিং নিউজ। সোমবার থেকে জাঁকিয়ে শীত রাজ্যে। আকাশ পরিষ্কার হলেই 2-3 ডিগ্রি নামবে পারদ। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরে। তীব্র শীত, উত্তরেও শনি ও রবিবার মেঘলা আকাশ, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। নৈহাটি বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার কারখানা মালিক আমডাঙ্গা থেকে গ্রেপ্তার অভিযুক্ত নূর হোসেন। বিস্ফোরণের কারণ খুঁজতে ঘটনাস্থল পরিদর্শন ফরেন্সিক দলের। সরকারি বাসের ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যুকে ঘিরে অগ্নিগর্ভ জলপাইগুড়ির মোহিতনগর। 31 নম্বর জাতীয় সড়কে পরপর 3টি সরকারি বাসে আগুন, ঘটনায় অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পুলিশ। পানীয় জল নর্দমা তৈরির দাবিতে আসানসোলের জামুরিয়ায় 5 নম্বর ওয়ার্ডে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। মেয়র জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে কাজ না করার অভিযোগ। অভিযোগ অস্বীকার আসানসোল কর্পোরেশনের আধিকারিকদের। বসিরহাটের শরৎনগর থানার দহরকন্দ এবং গাবরদাহ সীমান্তে বাংলাদেশের ইলিশ মাছ ও রূপোর গয়না আটক। বিএসএফ এর বাজেয়াপ্ত প্রায় 6 কেজি রূপোর গয়না শুল্ক দপ্তরের হাতে তুলে দিয়েছে বিএসএফ। আমি করণ, আমার অ্যাজমা আছে আর আমি ইনহেলার ব্যবহার করি। এতে আমার লাইফ তো একদম ঠিকঠাকই চলছে, কিন্তু মঞ্জু আন্টির হয়তো এতে প্রবলেম আছে। হ্যাঁ রে ইন্দু, এটার তো অ্যাডিকশন হয়ে যায় তাই না? কিচ্ছু হয় না, কিন্তু আমি শুধু আমার ডাক্তারের কথা শুনেছি। তাই অ্যাজমার জন্য ইনহেলারই হলো সঠিক। কারণ এক, এতে ট্যাবলেটের তুলনায় অনেক কম ডোজ থাকে। দুই, এটা সোজা ফুসফুসে গিয়ে চটপট কাজ করে। আর তিন, এটার অ্যাডিকশনও হয় না। অগ্নিমিত্রা, অনিন্দ্য পুলক, বঙ্গ বিজেপির দুই গ্ল্যামারাস মুখ, কোন পথে রাজ্য রাজনীতি? বাংলায় চলছে রাজনীতি না ড্রামাবাজি? দেখুন টাফ টক উইথ ঋতব্রত, বিশেষ পর্ব রাত 8টায়। রাজনীতি থেকে প্রশাসন, অপরাধ জগৎ থেকে সাধারণ মানুষের দৈনন্দিন চাহিদা, উত্তর পূর্বে ছোট্ট রাজ্যের পাওয়া না পাওয়ার সব খুঁটিনাটি সবার আগে তুলে ধরব আমরা। দেখুন ত্রিপুরা দিনকাল রাত 9:50 শুধুমাত্র সাধনা নিউজে। ফিরে এলাম বিরতির পর, আরো একবার নজর রাখবো হেডলাইন্সে। বরফের চাদরে ঢাকল সিকিমের লাচেন। ভারী তুষারপাতে রাস্তা, গাছ, বাড়ির ওপর পুরো আস্তরণ। বরফে ঢেকেছে রাস্তার ওপর দাঁড়ানো গাড়ি, ব্যাহত যান চলাচল। বরফ নিয়ে খেলা পর্যটকদের, তুষারপাতে দার্জিলিং এর জায়গা ছিল। নয়াদিল্লি, লন্ডন ও জঙ্গি হামলার ছক কষেছিল কাসেম সোলেমানি। মার্কিন ড্রোন হানায় নিহত ইরানের কার্জ বাহিনীর শীর্ষ কর্তাকে নিয়ে চাঞ্চল্যকর দাবি ট্রাম্পের। সন্ত্রাসের রাজত্ব শেষ বলেও দাবি মার্কিন প্রেসিডেন্টের। সোলেমানির মৃত্যুর 24 ঘন্টা কাটতে না কাটতেই ইরানে ফের ড্রোন হামলা। বাগদাদের তাজিতে ইরাকি আধা সেনা কনভয় হামলা। ইরাক মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করলেও অভিযোগ অস্বীকার ওয়াশিংটনের। উত্তরপ্রদেশে সংখ্যালঘুদের উপর পুলিশি অত্যাচারে প্রমাণ করতে বাংলাদেশের ভিডিও টুইট ইমরান খানের। কিছুক্ষণের মধ্যে সত্যি সামনে আসতেই পাক প্রধানমন্ত্রীকে ঘিরে বিতর্ক, পরে ভিডিও ডিলিট ইমরানের। জম্মু কাশ্মীরে গ্রেনেড হামলা জঙ্গিদের। শ্রীনগরের কওদারাতে সিআরপিএফ এর টহলদারি গাড়িতে লক্ষ্য করে গ্রেনেড ছোড়া হয়। বিস্ফোরণ ঘটলেও তাতে হতাহতের কোনো খবর নেই বলে সূত্রের খবর।
শনিবারও বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে, এবং যদিও আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে আগেই পূর্বাভাসে জারি করা হয়েছিল যে গতকালের পর আজও বিক্ষিপ্তভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি হবে, তবে আগামীকাল থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং এই বৃষ্টি সরার পরেই কিন্তু জাঁকিয়ে শীত পড়বে রাজ্যে, এমনটাই পূর্বাভাসে জারি করা হয়েছে। উত্তর চব্বিশ পরগনা, বাঁকুড়া সহ দক্ষিণ চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর, বীরভূম প্রত্যেকটি জেলাতেই আমরা গতকালেও নজর রেখেছিলাম এবং সেখানে দেখেছিলাম যে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের খবর এসেছিল, যার জেরে কিন্তু জনশূন্য হয়ে পড়েছিল রাস্তাঘাট বৃষ্টির জেরে। তবে এই বৃষ্টি সরে যাওয়ার পরেই ফের শীত জাঁকিয়ে পড়তে চলেছে রাজ্যে। আকাশ পরিষ্কার হলেই 2-3 ডিগ্রি পারদ নামার সম্ভাবনা রয়েছে এবং এমনটাই কিন্তু জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে। গতকালই আমরা যেমন দেখেছিলাম যে পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে, শহর কলকাতা, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম প্রত্যেকটি জায়গাতেই বৃষ্টির দেখা মিলেছে এবং এই বৃষ্টি সরে যাবে সোমবার থেকে, আবারও পরিষ্কার হবে আকাশ, তাপমাত্রা কমবে 2-3 ডিগ্রি, অনুভূত হবে তীব্র শীত, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। তবে শনি ও রবিবার মেঘলা থাকবে আকাশ, কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরে জাঁকিয়ে পড়বে শীত, দার্জিলিং ও সিকিমে হতে পারে তুষারপাত। আজ ভোর থেকেই বাঁকুড়ায় ঘন কুয়াশায় ঢেকে যায় চারিদিক, সকাল 8:30টার পর দেখা মেলে সূর্যের। এদিন সকালে ঝিরঝিরে বৃষ্টি হয় উত্তর চব্বিশ পরগনার বিস্তীর্ণ অঞ্চলে, সোদপুরের এইচবি, ঘোলা, আগরপাড়ার বেলঘড়িয়া বিভিন্ন অঞ্চলে রাস্তায় জল জমে যায়, জল জমেছে বিটি রোডের বিভিন্ন জায়গাতেও। অন্যদিকে বরফের চাদরে ঢাকল সিকিমের লাচেন, ভারী তুষারপাতে রাস্তা, গাছ, বাড়ির ওপর পুরো আস্তরণ, বরফে ঢেকেছে রাস্তার ওপর দাঁড়ানো গাড়ি, ব্যাহত হয়েছে যার জেরে যান চলাচল। অথচ বরফ নিয়ে খেলতে কিন্তু মজে গিয়েছে ইতিমধ্যে পর্যটকেরা, তুষারপাত হয়েছে দার্জিলিংয়ের টাইগার হিলও। ফের বরফের চাদরে ঢাকল সিকিমের লাচেন, গতকাল ভোর রাত থেকেই শুরু হয় ভারী তুষারপাত, রাস্তা, গাছ, বাড়ির ওপর তৈরি হয় পুরো আস্তরণ, রাস্তার ওপর দাঁড়ানো গাড়িও ঢেকে যায় বরফে, ব্যাহত হয় যান চলাচল। চোখের সামনে এমন তুষারপাত দেখে দারুণ খুশি পর্যটকেরা, বরফ নিয়ে খেলায় মেতে ওঠেন অনেকেই। আজ ভোরেও তুষারপাত হতে পারে হয় সিকিমে এবং এই সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়েও, এমনটাই কিন্তু পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। যেহেতু এই ঘূর্ণাবর্তটা সরে গেছে, রেইনফল অ্যাক্টিভিটি আমাদের রাজ্যে কিন্তু অনেকটা কমে যাবে। আজকে বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, বর্ধমান এই জেলাগুলোতে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাত হবে। রেস্ট অফ দ্য ডিস্ট্রিক্ট যেটা বলছি আমরা, বিশেষ করে কলকাতা আজকে চান্সেস নাই বৃষ্টি হওয়ার, মেঘলা থাকবে আজকে সারাদিন, কাল থেকে হয়তো পরিষ্কার হতে শুরু করবে। যে ফলিং টেন্ডেন্সি টেম্পারেচার যেটা আমরা বলে রেখেছি কালকে খুব একটা দেখছি না, কিন্তু সোমবার সকালের দিকে এই তাপমাত্রা ফল করবে, অ্যাটলিস্ট 2-3 ডিগ্রি ফল করবে। সুন্দরবনের নদীতে মৎস্যজীবীদের জালে ধরা পড়ল 80 কেজি ওজনের এক বিশাল আকৃতির কৈবল মাছ। ঘটনাটি ঘটে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং মহকুমা মাতলা নদী এলাকায়। মৎস্যজীবীদের সূত্রে জানা গিয়েছে, সুন্দরবনের বাসিন্দা মৎস্যজীবী কুমারেশ বর্মন এদিন সন্ধ্যায় নৌকো করে মাতলা নদীতে জাল দিয়ে মাছ ধরছিল এবং সেই সময় তার জালে ধরা পড়ে 80 কেজি ওজনের কৈবল মাছ। মাছটি এত বিশাল আকৃতির ছিল যে সেটি নৌকায় তোলা সম্ভব হয়নি। পাশে বেশ কয়েকজন মৎস্যজীবী মাছ ধরছিল নদীতে, তারা বিষয়টি দেখতে পেয়ে সাহায্য করতে এগিয়ে আসেন। অবশেষে মৎস্যজীবী কুমারেশ বর্মন ও বিষ্ণুপদ মণ্ডল বিশাল আকৃতির কৈবল মাছটি ধরে ক্যানিং মাছ ঘাটের আড়তে নিয়ে আসে। মাছটির বাজার দাম উঠেছে প্রায় 50,000 টাকা। অন্যদিকে বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার দহরকন্দা ও
গোবরদাহ সীমান্ত থেকে বাংলাদেশের ইলিশ মাছ ও রূপোর গয়না আটক করল সীমান্তরক্ষী বাহিনী। প্রায় ছ কেজি রূপোর গহনা আটক করল 112 নম্বর ব্যাটালিয়ানের জি কোম্পানির সীমান্তরক্ষী বাহিনী, যার বাজার মূল্য আনুমানিক প্রায় কয়েক লক্ষ টাকা। আটক রূপোর গহনাগুলি তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি স্বরূপনগরেই দীপ্তিপাড়া গোবরদাহ সোনাই নদীর তীরে ইলিশ পাচার করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল পাচারকারীরা। হাড়ি করে বাংলাদেশে ইলিশ মাছ এদেশে ঢুকছিল। বিএসএফকে পাচারকারীরা নদীতে হাড়ি ফেলে পালিয়ে যায় এবং হাড়িসহ বেশ কিছু ইলিশ মাছ আটক করে সীমান্তরক্ষী বাহিনী, যদিও পাচারকারীরা এখনও পর্যন্ত পলাতক। এখন এই পর্যন্তই, যেতে যেতে বাংলার ব্রেকিং নিউজ। সোমবার থেকেই জাঁকিয়ে শীত রাজ্যে। আকাশ পরিষ্কার হলেই 2 থেকে 3 ডিগ্রি নামবে পারদ। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরে। তীব্র শীত উত্তরেও শনি ও রবিবার মেঘলা আকাশ, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। নৈহাটি বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার কারখানা মালিক আমডাঙ্গা থেকে গ্রেপ্তার অভিযুক্ত নূর হোসেন। বিস্ফোরণের কারণ খুঁজতে ঘটনাস্থল পরিদর্শন ফরেন্সিক দলের। সরকারি বাসের ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যুকে ঘিরে অগ্নিগর্ভ জলপাইগুড়ির মোহিতনগর। 31 নম্বর জাতীয় সড়কে পরপর 3টি সরকারি বাসে আগুন, ঘটনায় অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পুলিশ। পানীয় জল নর্দমা তৈরির দাবিতে আসানসোলে জামুরিয়ায় 5 নম্বর ওয়ার্ডে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। মেয়র জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে কাজ না করার অভিযোগ, অভিযোগ অস্বীকার আসানসোল কর্পোরেশনের আধিকারিকদের। বসিরহাটের স্বরূপনগর থানার দহরকন্দ এবং গাবরদাহ সীমান্তে বাংলাদেশের ইলিশ মাছ ও রূপোর গয়না আটক। বিএসএফ এর বাজেয়াপ্ত প্রায় 6 কেজি রূপোর গয়না শুল্ক দপ্তরের হাতে তুলে দিয়েছে বিএসএফ। অগ্নিমিত্রা অনিন্দ পুলক, বঙ্গ বিজেপির 2 গ্ল্যামারাস মুখ, কোন পথে রাজ্য রাজনীতি, বাংলায় চলছে রাজনীতি না ড্রামাবাজি, দেখুন টাফ টক উইথ ঋতব্রত বিশেষ পর্ব রাত 8টায়। রাজনীতি থেকে প্রশাসন, অপরাধ জগৎ থেকে সাধারণ মানুষের দৈনন্দিন চাহিদা, উত্তর পূর্বের ছোট্ট রাজ্যের পাওয়া না পাওয়া সব খুঁটিনাটি সবার আগে তুলে ধরব আমরা। দেখুন ত্রিপুরার দিনকাল রাত 9:50 শুধুমাত্র সাধনা নিউজে। একদিন এই বঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন বিপ্লব আনবে গণমাধ্যমে। আমি আশা করি যে ভবিষ্যতে আমরা আমাদের প্রচার কার্যে ফিল্ম এবং রেডিও সাহায্য আরো বেশি নেব। নেতাজির স্বপ্ন আমাদের সাধনা, সৎ সাহসী সাংবাদিকতার সাধনা। আপনার আশেপাশে কোনো ঘটনা সরাসরি হোয়াটসঅ্যাপ করুন 9073491258 এই নম্বরে। আমাদের রিপোর্টার আপনি, অন্যায়ের বিরুদ্ধে আমাদের বিরতিহীন জেহাদ। নমস্কার, সাহসী সাংবাদিকতার সাধনা আপনাকে স্বাগত। নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতে নজর রাখবো হেডলাইনসে। বরফের চাদরে ঢাকল সিকিমের লাচেন, ভারী তুষারপাতে রাস্তা, গাছ, বাড়ির উপর পুরো আস্তরণ। বরফে ঢেকেছে রাস্তার উপর দাঁড়ানো গাড়ি ও ব্যাহত যান চলাচল। বরফ নিয়ে খেলা পর্যটকদের, তুষারপাত দার্জিলিং এ টাইগার হিলেও। নয়াদিল্লি লন্ডনেও জঙ্গি হামলা ছক বসেছিল কাসেম সোলেমানি। মার্কিন ড্রোন হানায় নিহত ইরানের কার্ডস বাহিনীর শীর্ষকর্তাকে নিয়ে চাঞ্চল্যকর দাবি ট্রাম্পের। সন্ত্রাসের রাজত্ব শেষ বলেও দাবি মার্কিন প্রেসিডেন্টের। সোলেমানির মৃত্যুর 24 ঘন্টা কাটতে না কাটতে ইরানে ফের ড্রোন হামলা। বাগদাদের তাজিতে ইরাকি আধাসেনার কনভয় হামলা। ইরাক মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করলে অভিযোগ অস্বীকার ওয়াশিংটনের। উত্তরপ্রদেশের সংখ্যালঘুদের উপর পুলিশি অত্যাচার প্রমাণ করতে বাংলাদেশের ভিডিও টুইট ইমরান খানের। কিছুক্ষণের মধ্যেই সত্যি সামনে আসতেই পাক প্রধানমন্ত্রীকে ঘিরে বিতর্ক, পরে ভিডিও ডিলিট ইমরানের।
জম্মু কাশ্মীরে গ্রেনেড হামলা জঙ্গিদের শ্রীনগরের কাউদারাতে সিআরপিএফ এর টহলদারি গাড়িকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়া হয়। বিস্ফোরণ ঘটলেও তাতে হতাহতের কোনো খবর নেই বলে জানা যাচ্ছে। শুরুতে যে খবর দিকে আমরা নজর রাখব, প্রেসিডেন্সি সংশোধনাগারের নিরাপত্তারক্ষীকে মারধরের অভিযোগ। খাগড়াগড় কাণ্ডের অন্যতম অভিযুক্ত মুসার বিরুদ্ধে ইতিমধ্যেই এই সংক্রান্ত বিষয় নিয়ে প্রেসিডেন্সি কর্তৃপক্ষ বৈঠকেও বসেছে বলে জানতে পারা যাচ্ছে। আহত নিরাপত্তারক্ষী হাসপাতালে চিকিৎসাধীন, বিস্তারিত জানার চেষ্টা করব। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন নিয়োগে। অয়ন, কি খবর রয়েছে? দেখো, যেটা জানা যাচ্ছে, কালকে রাত্রিবেলা কিন্তু খাগড়াগড় কাণ্ডের অন্যতম যে অভিযুক্ত মুসা, সে কিন্তু একজন নিরাপত্তা রক্ষী প্রিজনের প্রেসিডেন্সি সংশোধনাগারের যে নিরাপত্তা রক্ষী, তাকে কিন্তু এলোপাতাড়ি ভাবে মারে। এটি ধারালো যন্ত্র দিয়ে তাকে কিন্তু বেশ কিছু জায়গায় আঁচড় কেটে দেওয়া হয়। এরপরেই তার হেড ইঞ্জুরি সমেত তাকে কিন্তু হাসপাতালে ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে। পাশাপাশি মুসাকে একটি আলাদা সেলে রাখা হয়েছে। ওর সেল নাম্বার যেটা ছিল, সেই সেল থেকে সরিয়ে কিন্তু অন্য সেলে রাখা হয়েছে। শুধুমাত্র যে এই ঘটনায় এই প্রথম হলো এমনটা কিন্তু নয়। এর আগেও কিন্তু আলিপুর সেন্ট্রাল জেলে যখন মুসা ছিল, সেই সময় কিন্তু একজন নিরাপত্তা রক্ষী সেই সময় তাকে খাবার দিতে গেছিল সেই দিন, তখন কিন্তু একটি ধারালো চামচ নিয়ে তাকে কিন্তু এলোপাতাড়ি ভাবে কোপানোর অভিযুক্ত যে ছিল, সেই কিন্তু এই মুসা। অর্থাৎ খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের এই মুসা ফের একবার খবরে শিরোনামে আসলো, এবং ইতিমধ্যেই মুসার নিরাপত্তা নিয়ে এবং সংশোধনাগারের অন্যান্য কারারক্ষী যারা রয়েছেন তাদের নিরাপত্তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই এডিজি পদমর্যাদা একজন আধিকারিক তার সাথে কিন্তু বৈঠকে বসেছে জেল সুপার। অয়ন, একটা বিষয় জানতে চাইবো, সেক্ষেত্রে এই ঘটনা আগেও একাধিকবার ঘটেছে, মুসার বিরুদ্ধে এর আগেও এরকম অভিযোগ উঠেছে, তারপরও আবারও ঘটনার পুনরাবৃত্তি, জেল সুপার কিছু জানিয়েছেন এখনো পর্যন্ত? দেখো, অফিসিয়ালি কিন্তু জেল সুপার আমাদের সাথে কোনো কথা বলেননি, কিন্তু যেটা জানা যাচ্ছে সংশোধনাগার নিরাপত্তা রক্ষী এবং সংশোধনাগার সূত্রে যেটা জানা যাচ্ছে যে মুসা সহ আর যারা হাই প্রোফাইল কেসের যারা আসামি রয়েছে তারা কিন্তু বয়সের দিক দিয়ে অনেকটা ইয়ং, কিন্তু বহুদিন ধরে কিন্তু এই সমস্ত সংশোধনাগারে রিক্রুটমেন্ট অর্থাৎ কাররক্ষী সেই কিন্তু রিক্রুটমেন্ট থমকে রয়েছে। তার ফলেই কিন্তু যারা রিটায়ার করার বয়স হয়ে গেছে তারাই কিন্তু রয়েছে, ফলে তাদের সাথে সেই তাগদে তারা কিন্তু পারছেন না। অথচ তাদেরকেই কিন্তু সেখানে রাখা হয়েছে, বহু বছর ধরে সেখানে কিন্তু রিক্রুটমেন্ট হয়নি, তার ফলেই কিন্তু এরকম ঘটনা ঘটছে। মারধরের ঘটনাটা হঠাৎ কি কারণে ঘটলো, কি কারণে এমন ধরনের উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো? দেখো, হাই প্রোফাইল কেসের আসামি মুসা, এরা কিন্তু প্রচন্ড ফেরোসাস হয়, যেমন জেল সূত্রে আমরা জানতে পারছি। এর আগেও কিন্তু কোনো ঘটনা, যখন আলিপুর সেন্ট্রাল জেলে এই ঘটনা ঘটেছিল চামচ দিয়ে, একটা কিন্তু সে চামচ সঙ্গে করে রেখেছিল, সেই চামচটাকে দিনের পর দিন ধার দিয়েছিল, একেবারে প্রি প্ল্যান্ড বলা চলে। নীলাঞ্জনা যখন তাকে খাবার দিতে এসেছিলেন সেই সময় নিরাপত্তারক্ষী তাকে কিন্তু এলোপাতাড়ি ভাবে কোপানো হলো। যেটা জানা যাচ্ছে, কালকে যেই ঘটনা ঘটেছিল মুসাকে স্নানের জন্য কিন্তু খানিকটা ছাড়া হয়েছিল, তাও কিন্তু নিরাপত্তার বেষ্টনীতেই সে কিন্তু ছিল। যেটা জানা যাচ্ছে, সেই সময় একজন নিরাপত্তা রক্ষী সেখান দিয়ে পাস করছিলেন, আচমকাই তাকে কিন্তু তার উপর চড়া হয় এবং তার হেড ইঞ্জুরি ইতিমধ্যেই রয়েছে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কি কারণে তাকে গ্রেপ্তার করা হয়, কি কারণে তারা এতদিন ধরে তাকে মারধর করা হলো, সেগুলো কিন্তু কিছু জানা যাচ্ছে না। এরা প্রচন্ড ফেরোসাস হয় সেটাই কিন্তু জানা যাচ্ছে জেল সূত্রে। ধন্যবাদ অয়ন, যে খবর দিকে আমরা এই মুহূর্তে নজর রাখছি। খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের অন্যতম অভিযুক্ত মুসা গতকাল প্রেসিডেন্সি সংশোধনাগারের এক নিরাপত্তারক্ষীকে মারধর করেছে এমন অভিযোগই সামনে আসছে, এবং এই সংক্রান্ত বিষয় নিয়ে ইতিমধ্যেই বৈঠকে বসেছে জেল সুপার এবং পুলিশ আধিকারিকেরা। আহত নিরাপত্তারক্ষী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নৈহাটির বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় কারখানার মালিককে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, শুক্রবার গভীর রাতে আমডাঙ্গা থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম নূর হোসেন। ধৃতের বিরুদ্ধে গাফিলতি, অনিচ্ছাকৃত খুন, বেআইনি কারখানা সহ জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয় পুলিশের তরফ থেকে। সূত্রের খবর, আজ ঘটনাস্থলে পৌঁছন তদন্তকারী অফিসারেরা, সংগ্রহ করা হয় নমুনা, ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে গিয়ে পরীক্ষার পরই বিস্ফোরণের প্রকৃত কারণ বোঝা যায়। শুক্রবার দুপুর পৌনে ১২টা নাগাদ নৈহাটির দেবক মধ্যপাড়ার ওই কারখানায় বিস্ফোরণ হয়। তার তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের এলাকাও কেঁপে ওঠে, উড়ে যায় ওই কারখানার টিনের চাল, ভেঙে যায় গোটা বাড়িটি। বিস্ফোরণের ফলে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলেও জানতে পারা যাচ্ছে। অভয় মান্ডি নামে এক শ্রমিককে আগুনে ঝলসানো অবস্থায় কারখানার বাইরে থেকে উদ্ধার করে স্থানীয়রা, তাকে কল্যাণীর জেএনএম হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর থেকেই পলাতক ছিল কারখানার মালিক নূর হোসেন।
সামনে বিয়ে বাড়ির মরশুম থাকায় প্রচুর পরিমাণে বিস্ফোরক মজুত করে রাখা হয়েছিল কারখানাটিতে। বর্ষশেষের দিন মদ্যপ অবস্থায় এক ছাত্রের বাইকের ধাক্কায় মৃত্যু হয় এক ব্যক্তির। নদিয়ার ধানতলার ঘটনায় গ্রেফতারও করা হয় অভিযুক্তকে। পরে জামিনে ছাড়া পায় সে। প্রতিবাদে আজ অভিযুক্তের সবদলপুর উত্তরপাড়ার বাড়িতে ভাঙচুর চালায় স্থানীয়রা। আগুন ধরিয়ে দেওয়া হয় বাড়ির আসবাবেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় পুলিশ। বিস্তারিত জানার চেষ্টা করব। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌশিক রায়। কৌশিক, কি খবর রয়েছে এই মুহূর্তে, কি পরিস্থিতি? হ্যাঁ, গত 31 তারিখ রাত্রিরে নেশাগ্রস্ত অবস্থায় নদিয়া ধানতলা থানার সবদলপুরে এক চায়ের দোকানের সামনে পাড়ারই এক ব্যক্তিকে মদ্যপ অবস্থায় প্রচন্ড গতিতে এক বাইক ধাক্কা মারে। তারপর তাকে রানাঘাটে একটা বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়ার পর সেখান থেকে স্থানান্তরিত করা হয় কলকাতার পিজি হসপিটালে। সেখানে তার মৃত্যু হওয়ার পর সেই মৃত ব্যক্তির পরিবার থেকে এই উঠতি যুবক, 20 বছর বয়সী যে যুবক, নেশাগ্রস্ত যুবককে বিরুদ্ধে ধানতলা থানায় অভিযোগ দায়ের হয়। তারপর পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করার পর সে সহজে জামিন পেয়ে যায়। সেই ক্ষোভে আজকে সাধারণ মানুষ, এলাকার সকল ব্যবসায়ী থেকে শুরু করে গ্রামবাসীরা অভিযুক্তর বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। তাদের পুলিশের বিরুদ্ধে ক্ষোভ যেটা, সেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে এত বড় অপরাধ করার পর কি করে সে সহজে জামিন পেয়ে গেল। এবং অভিযুক্তর, এটা এই প্রথম ঘটনা না, এর আগেও সে বাইকের ধাক্কায় দুজন ব্যক্তিকে মেরে ফেলেছে। কৌশিক, স্থানীয় পুলিশ কি বলছে, স্থানীয় থানার তরফ থেকে কি জানানো হচ্ছে? পুলিশ বলছে পুলিশের কোনো মানে এখানে কিছু নেই, এখানে কোর্ট থেকে তার জামিন হয়েছে। এরপরও তদন্তের প্রয়োজন হলে পুলিশ তদন্ত করে উপযুক্তকে দোষী শাস্তি যাতে পায় তার ব্যবস্থা করবে। কিন্তু সাধারণ মানুষ বলছে একবার যখন সে গ্রেপ্তার হলো, সে যখন জামিন পেয়ে গেল, এরপর আর তার সে তো আবার রাস্তায় বেরিয়ে এরামভাবেই বাইক চালাবে, এরামভাবেই ঘটনা ঘটাবে। এবং তোমাকে বলে রাখি, এই নদিয়ার ধানতলা থানার আরঙ্গাটা এলাকায় এই যে অভিযুক্ত, তার সাথে আরো কিছু দলবল আছে যারা রীতিমতো নেশাগ্রস্ত অবস্থায় প্রচন্ড ভাবে বাইক রেসিং করে, সেই নিয়েও আতঙ্কিত এলাকাবাসী। ধন্যবাদ কৌশিক। সাত সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক স্কুল ছাত্রের। ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি হয় জলপাইগুড়ির মোহিতনগরে। সূত্রের খবর, আজ সকাল 9টা নাগাদ শিলিগুড়ির মোহিতনগরে 27 নম্বর জাতীয় সড়কে ভাইয়ের সঙ্গে স্কুলে যাচ্ছিল বছর 16 তৃষা চক্রবর্তী। সেই সময় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের শিলিগুড়িগামী একটি বাস ধাক্কা দেয় তাদের। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই স্কুল ছাত্রের। গুরুতর জখম অবস্থায় তার ভাইকে ভর্তি করা হয় স্থানীয় একটি হাসপাতালে। স্কুল ছাত্রের মৃত্যুর প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী রাস্তা বন্ধ করে প্রতিবাদ জানান। পরপর 3টি সরকারি বাসে আগুন লাগিয়ে দেওয়া হয়। আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় বাসগুলি। ঘটনায় যারা অবরুদ্ধ হয়ে পড়ে 27 নম্বর জাতীয় সড়ক, তাদের দাবি ওই এলাকায় পথ নিরাপত্তার দিকে কোনো নজর দেওয়া হয় না। আগেও বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে, প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই ঘটনার জেরে মোহিতনগরে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। ঘটনাস্থলে হাজির হয় পুলিশ আধিকারিকেরা। গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে। মোটরবাইকে করে বাড়ি ফেরার পথে জেসিবি মেশিনের ধাক্কায় মৃত এক বাইক আরোহী আজ সকালে ঘটনাটি ঘটেছে হবিপুর থানার আড়াগাছি এলাকায়। কৃষ্ণমণ্ডল এবং সৈকত বিশ্বাস নামে দুই নাবালক বাইকে চেপে বাজার থেকে ফিরছিল। সৈকত বিশ্বাসের বাড়ি গাজলের শ্রীকৃষ্ণপুরে, সে ডালা এলাকায় মামার বাড়িতে ঘুরতে এসেছিল। আজ সকালেই দুই বন্ধুর মোটরবাইক নিয়ে বাজারে যায়। বাজার থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে জেসিবি মেশিনে ধাক্কা মারলে মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনাস্থলে মৃত্যু হয় বছর 13 কৃষ্ণের। সে ডালনা চন্দ্রমোহন বিদ্যামন্দিরের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। সৈকত বিশ্বাস বর্তমানে R&S প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন।
পানীয় জল এবং নর্দমা বানিয়ে দেওয়ার দাবিতে আসানসোলে জামুরিয়া 5 নম্বর ওয়ার্ডে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জামুরিয়া থানার পুলিশ। এলাকাবাসীর অভিযোগ, বারবার বলা সত্ত্বেও পানীয় জল এবং নর্দমার ব্যবস্থা করা হচ্ছে না পৌরসভার তরফ থেকে। আসানসোলে মেয়র জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে উঠেছে কাজ না করার অভিযোগ। যদিও এই অভিযোগ কার্যত মেনে নিয়েছেন আসানসোল কর্পোরেশনের জল দপ্তরের আধিকারিক পূর্ণ শশী রায়। আসছে পরের খবরে। বুলবুল আছড়ে পড়ার পর কেটে গিয়েছে 2 মাস, কিন্তু এখনও ক্ষতিগ্রস্ত স্কুলবাড়ি মেরামতির কাজে হাত পর্যন্ত লাগানো হয়নি। মিড ডে মিল রান্নাঘরের বাইরে খোলা বারান্দায় চলছে পাথর প্রতিমা ব্লকের মাধবনগরে অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। কবে প্রশাসনের নজর পড়বে সেদিকেই তাকিয়ে পড়ুয়া থেকে শিক্ষকেরাও। একফালি বারান্দায় ঠেসাঠেসি করে চলছে ক্লাস, আলাদা শ্রেণীকক্ষ তো দূরের কথা, নেই এক কামরা ক্লাস ঘরও। এরকমই অবস্থা দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের মাধবনগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের। ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে উড়ে গিয়েছে বিদ্যালয়ের টালির চাল, কোথাও ভেঙে পড়েছে কাঠামো, ফাটল ধরেছে দেওয়ালে। মাস দুয়েক হয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে স্কুলঘর মেরামতির কোনো উদ্যোগ নেওয়া হয়নি, এমনটাই অভিযোগ শিক্ষকদের। তাই মিড ডে মিল রান্নার ঘরের সামনে কোনো মতে চলছে ক্লাস, দ্রুত সারাইয়ের আবেদন জানিয়েছে পড়ুয়া থেকে শিক্ষকরা। আমরা এই স্কুলের বারান্দায় পড়াশোনা করি। কেন? কারণ আমাদের এই স্কুল ভেঙে গেছে ঝড়ে, আমরা কোথাও আমাদের স্কুলটা সারাইনি, আমরা কি করব। এইখানেই আমরা এই বারান্দায় বসে বসে পড়ি, বারান্দায় পড়াশুনো করছি। আর স্কুলের টয়লেটটাও আমাদের ভেঙে গেছে। মাস্টারকে বলো, বলে কিছু হচ্ছে না। বুলবুল ঝড়ের পরেও আমি বিষয়টা নিয়ে আমাদের এসআই সাহেবকে জানিয়েছি, বিডিও সাহেবকে জানিয়েছি, আমাদের সাংসদ অফিসে জানিয়েছি, ডিপিও অফিসে জানিয়েছি। তো আজ 2 মাস হয়ে গেল, সেই কারণে আমাকে বারান্দাতে এখন হচ্ছে ক্লাস চলছে, এখন বসে রাখতে হচ্ছে, ক্লাস এভাবেই করতে হচ্ছে। প্রচণ্ড ঠান্ডার মধ্যে খোলা জায়গায় বসে পড়াশুনো করতে হচ্ছে, ঠান্ডায় অসুস্থ হয়ে পড়ছে অনেক পড়ুয়া। অভিভাবকরাও আর পাঠাতে চাইছেন না স্কুলে। এবং এই বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে নিয়ে এসে এইরকম ঠান্ডা সামনে পুকুর, এই ঠান্ডার উপরে বসে তারা ক্লাস করছে, এইরকম ঠান্ডার উপরে কি লেপ কাঁথা নিয়ে এসে ক্লাস করবে না এইরকম অবস্থায় ক্লাস করবে বলুন তো? এইরকম অবস্থা থাকে কি না, এইরকম অবস্থায় ক্লাস করতে পারে? এবারে যদি মাস্টারমশাইকে বারবার বলা হচ্ছে, মাস্টারমশাই যদি এর উপরে কোনোরকম কোনো কিছু ব্যবস্থা না নেয়, তাহলে পরে আমরা বাধ্য হয়ে আমাদের ছেলেগুলোকে অন্য কোনো জায়গায় পোস্টিং করানোর জন্য চিন্তাভাবনা করেছি। বুলবুলে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্যের ঘোষণা অনেক আগেই করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক জায়গায় শুরু হয়ে গিয়েছে ক্ষতিপূরণ দেওয়ার কাজ, তাহলে স্কুলবাড়ি মেরামতের টাকা এখনো কেন মিলছে না, প্রশ্ন স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, সাধনা নিউজ। সময় একটা বিরতি, তার আগে দেখে নেব বাংলার ব্রেকিং নিউজ। সোমবার থেকেই জাঁকিয়ে শীত রাজ্যে, আকাশ পরিষ্কার হলেই 2 থেকে 3 ডিগ্রি নামবে পারদ। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরে, তীব্র শীত উত্তরেও শনি ও রবিবার মেঘলা আকাশ, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। নৈহাটি বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার কারখানা মালিক, আমডাঙ্গা থেকে গ্রেপ্তার অভিযুক্ত নূর হোসেন। বিস্ফোরণের কারণ খুঁজতে ঘটনাস্থল পরিদর্শন ফরেন্সিক দলের। সরকারি বাসের ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যুকে ঘিরে অগ্নিগর্ভ জলপাইগুড়ির মোহিতনগর। 31 নম্বর জাতীয় সড়কে পরপর 3টি সরকারি বাসে আগুন, ঘটনায় অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক, পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পুলিশ। পানীয় জল নর্দমা তৈরির দাবিতে আসানসোলের জামুরিয়ায় 5 নম্বর ওয়ার্ডে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। মেয়র জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে কাজ না করার অভিযোগ, অভিযোগ অস্বীকার আসানসোল কর্পোরেশনের আধিকারিকদের। বসিরহাটের শরৎনগর থানার দহরকন্দ এবং গাবরদাহ সীমান্তে বাংলাদেশের ইলিশ মাছ ও রূপোর গয়না আটক। বিএসএফ এর বাজেয়াপ্ত প্রায় 6 কেজি রূপোর গয়না, গয়না শুল্ক দপ্তরের হাতে তুলে দিয়েছে বিএসএফ। बढ़ते पोल्यूशन और बदलते मौसम के साथ सर्दी, खांसी, जुकाम एक आम बात है। ऐसे में लीजिए मुल्तानी कुका कफ सिरप, ताकि बदलते मौसम के साथ आप न बदले। रोहन, शीतेर समय स्नान करबे गरम जल दिए, ना होले স্নান তাও ডেটল দিয়ে, না হলে শীতের সময়ও প্রতিদিন ডেটল, যা দেয় কোল্ড ফ্লুর মতো 100টি অসুখ ছড়ানো জীবাণু থেকে সুরক্ষা। শীতেও আমার বাড়িতে ডেটলের স্বচ্ছতা।
রাজনীতি থেকে প্রশাসন, অপরাধ জগৎ থেকে সাধারণ মানুষের দৈনন্দিন চাহিদা, উত্তর পূর্বের ছোট্ট রাজ্যের পাওয়া না পাওয়া সব খুঁটিনাটি সবার আগে তুলে ধরব আমরা। দেখুন ত্রিপুরার দিনকাল রাত 9:50 শুধুমাত্র সাধনা নিউজে। অগ্নিমিত্রা অনিন্দ্য পুলক, বঙ্গ বিজেপির দুই গ্ল্যামারাস মুখ, কোন পথে রাজ্য রাজনীতি, বাংলায় চলছে রাজনীতি না ড্রামাবাজি, দেখুন টাফ টক উইথ ঋতব্রত বিশেষ পর্ব রাত 8:00। ফিরলাম বিরতির পর, আর একবার নজর রাখবো হেডলাইন্সে। বরফের চাদরে ঢাকলো সিকিমের লাচেন, ভারী তুষারপাতে রাস্তা, গাছ, বাড়ির উপর পুরো আস্তরণ বরফে ঢেকেছে রাস্তার উপর দাঁড়ানো গাড়ি, ব্যাহত যান চলাচল, বরফ নিয়ে খেলা পর্যটকদের, তুষারপাত দার্জিলিং এর টাইগার হিলসে। নয়াদিল্লি লন্ডনেও জঙ্গি হামলা, ছক কষেছিল কাসেম সোলেমানি, মার্কিন ড্রোন হানায় নিহত ইরানের কার্ডস বাহিনীর শীর্ষ কর্তাকে নিয়ে চাঞ্চল্যকর দাবি ট্রাম্পের, সন্ত্রাসী রাজত্ব শেষ বলে দাবি মার্কিন প্রেসিডেন্টের। সোলেমানির মৃত্যুর 24 ঘন্টা কাটতে না কাটতে ইরানে ফের ড্রোন হামলা, বাগদাদের তাজিতে ইরাকে আধার সেনার কনভয় হামলা, ইরাক মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করলে অভিযোগ অস্বীকার ওয়াশিংটনের। উত্তরপ্রদেশের সংখ্যালঘুদের উপর পুলিশি অত্যাচার প্রমাণ করতে বাংলাদেশের ভিডিও টুইট ইমরান খানের, কিছুক্ষণের মধ্যে সত্যি সামনে আসতেই পাক প্রধানমন্ত্রীকে ঘিরে বিতর্ক, পরে ভিডিও ডিলিট ইমরানের। জম্মু কাশ্মীরে গ্রেনেড হামলা জঙ্গিদের, শ্রীনগরের কওদারাতে সিআরপিএফ এর টহলদারি গাড়িকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়া হয়, বিস্ফোরণ ঘটলেও তাতে হতাহতের কোনো খবর নেই বলেই জানা যাচ্ছে। বৃষ্টির রাতে নিউটাউনে ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হওয়া চার ডাকাতকে ধরল নিউটাউন থানার পুলিশ, উদ্ধার ধারালো অস্ত্র, ডাকাতি করার সরঞ্জাম। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে নিউটাউন থাকদারি লোহার ব্রিজের কাছ থেকে ওই চারজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম বাবু মণ্ডল, বাপি মণ্ডল, মন্টু মণ্ডল এবং নীলকান্ত প্রামাণিক। পুলিশের কাছে খবর আসে যে নিউটাউনে থাকদারি লোহার ব্রিজের কাছে 10-12 জন জড়ো হয়ে আছে এবং তাদের কাছে ধারালো অস্ত্র রয়েছে। সেই মতো পুলিশ গেলে সবাই পালাতে শুরু করে, পুলিশে ধাওয়া করে চারজনকে ধরে ফেলে। জিজ্ঞাসাবাদে তারা জানায় যে এই এলাকায় ডাকাতি করার উদ্দেশ্যেই তারা জড়ো হয়েছিল। ধৃত চারজন নিউটাউন এলাকারই বাসিন্দা বলে জানা যাচ্ছে, বাকিদের খুঁজে চলছে তল্লাশি। দুষ্কৃতীদের গুলিতে আক্রান্ত হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার বাহিন গ্রাম পঞ্চায়েতের লৌহজগ্রাম এলাকার বাসুদেবপুরে। গুরুতর জখম অবস্থায় বর্তমানে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মাসিবুল হক নামে ওই ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, মাথা এবং বুকে গুলি করা হয় তাকে। ব্যক্তিগত শত্রুতার কারণেই এই ঘটনা বলে মনে করছে পুলিশ। পেশায় রং মিস্ত্রি ওই ব্যক্তি, তদন্ত শুরু করেছে পুলিশ। বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার দহরকন্দা এবং গাবরডাহ সীমান্ত থেকে বাংলাদেশের ইলিশ মাছ এবং রূপোর গয়না আটক করল সীমান্তরক্ষী বাহিনী। প্রায় 6 কেজি রূপোর গয়না বাজেয়াপ্ত করে 112 নম্বর ব্যাটালিয়নের জি কোম্পানির সীমান্তরক্ষী বাহিনী, যার বাজার মূল্য প্রায় 1,00,000 টাকা। বাজেয়াপ্তর উপর গয়নাগুলি তেঁতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি স্বরূপনগরেরই দীপ্তিপাড়া গাবরডাহ সোনাই নদীর তীরে ইলিশ পাচার করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল পাচারকারীরা। হাঁড়ি করে বাংলাদেশে ইলিশ মাছ এই দেশে ঢুকছিল। বিএসএফ কে পাচারকারীরা নদীতে হাঁড়ি ফেলে দেখে পালিয়ে যায়। হাঁড়ি সহ বেশ কিছু ইলিশ মাছ বাজেয়াপ্ত করে সীমান্তরক্ষী বাহিনী, যদিও পাচারকারীরা এখনো পর্যন্ত পলাতক।
জঙ্গলের মধ্যে থেকে উদ্ধার হলো অজ্ঞাত পরিচয় এক যুবকের মুন্ডহীন দেহ। নিহতের পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ। ওই যুবকের আনুমানিক বয়স 32। মৃতের গায়ে শীতবস্ত্র পরা ছিল। স্থানীয় মৎস্যজীবীরা এদিন জঙ্গলের কাছে গেলে যুবককে পড়ে থাকতে দেখেন। মুন্ডহীন দেহ দেখে আঁতকে ওঠেন তারা। পুলিশ সূত্রের খবর, দেহটিতে পচনও ধরে গিয়েছিল। দেহটি যেখানে পড়েছিল তার উপর গাছের ডালে মাথাসহ গামছায় ঝুলেছিল যুবকের মাথাটি। পুলিশের অনুমান, আত্মহত্যা করার পর এই দেহটিকে পচন ধরে এবং তারপর তার শরীর থেকে আলাদা হয়ে যায়। নজর রাখবো পরবর্তী খবরের দিকে। নাতনিকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হলো দাদুকে। বসিরহাট মহকুমার বাদুরিয়া থানার মাগুরতি গ্রামের ঘটনা। অভিযোগ, খাবার খাওয়ানোর নাম করে বেশ কয়েক মাস ধরে লাগাতার ধর্ষণ করা হতো ওই শিশুকে, এমনটাই অভিযোগ। ধর্ষণের জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই নাবালিকা ছাত্রী। আরও অভিযোগ, ভয় দেখিয়ে নাবালিকাকে চুপ করিয়ে রাখা হয়, যদিও পরে পরিবারের কাছে গোটা বিষয়টি জানায় নাবালিকা। প্রৌঢ়ের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা থানার নুঙ্গিতে। শুক্রবার বসিরহাটে আসতেই ওই প্রৌঢ়কে হাতে নাতে পাকড়াও করে মেয়েটির পরিবার। বাড়ির লোকের কাছে জেরায় নিজের অপরাধের কথা স্বীকারও করে প্রৌঢ়। বসিরহাট থানার পুলিশ অবশেষে তাকে গ্রেফতার করে। নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। সোমবার থেকে পরিষ্কার হবে আকাশ, তাপমাত্রা কমবে 2 থেকে 3 ডিগ্রি, অনুভূত হবে তীব্র শীত, এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে শনি এবং রবিবার মেঘলা আকাশ থাকবে, কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে বলেও জানানো হচ্ছে হাওয়াফিসের তরফে। উত্তরে জাঁকিয়ে শীত পড়বে, দার্জিলিং সিকিমে হতে পারে তুষারপাত, এবং ইতিমধ্যেই তুষারপাত হচ্ছে। এবং আজ ভোর থেকেই বাঁকুড়ায় ঘন কুয়াশায় ঢেকে যায় চারিদিক। সকাল 8:30 পর দেখা মেলে সূর্যের। সকালের ঝিরঝিরে বৃষ্টি হয় উত্তর চব্বিশ পরগনার বিস্তীর্ণ অংশে। সোধপুরের এইচপি, ঘোলা, আগরপাড়া, বেলঘড়িয়ার বিভিন্ন অঞ্চলে জল জমে যায়। জল জমায় বিটি রোডের বিভিন্ন জায়গায়, যানবাহনের যান চলাচলের ক্ষেত্রে কিছুটা সমস্যাও হয়। যেহেতু এই ঘূর্ণাবর্তটা সরে গেছে, রেইনফল অ্যাক্টিভিটি আমাদের রাজ্যে কিন্তু অনেকটা কমে যাবে। আজকে বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, বর্ধমান এই জেলাগুলোতে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাত হবে। রেস্ট অফ দ্য ডিস্ট্রিক্ট যেটা বলছি আমরা, বিশেষ করে কলকাতা আজকে চান্সেস নাই বৃষ্টিপাত। মেঘলা থাকবে আজকে সারাদিন, কাল থেকে হয়তো পরিষ্কার হতে শুরু করবে। যে ফলিং টেন্ডেন্সি টেম্পারেচার যেটা আমরা বলে রেখেছি কালকে খুব একটা দেখছি না, কিন্তু সোমবার সকালের দিকে এই তাপমাত্রা ফল করবে, অ্যাটলিস্ট 2 থেকে 3 ডিগ্রি ফল করবে। অন্যদিকে আবারও বরফের চাদরে ঢাকলো সিকিমের লাচেন। শুক্রবার ভোর রাত থেকেই শুরু হয় ভারী তুষারপাত, রাস্তা গাছ বাড়ির উপর তৈরি হয় পুরো বরফের আস্তরণ। রাস্তার উপর দাঁড়ানো গাড়ি ঢেকে যায় বরফে, ব্যাহত হয় যান চলাচল। চোখের সামনে এমন তুষারপাত দেখে দারুণ খুশি পর্যটকেরা, বরফ নিয়ে খেলায় মেতে ওঠেন অনেকেই। আজ ভোরেও তুষারপাত হয় সিকিমে, একই সম্ভাবনা দার্জিলিংয়ের ক্ষেত্রেও ছিল, এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়াফিস। ইতিমধ্যেই দার্জিলিংয়েও তুষারপাত শুরু হয়েছে খুব স্বাভাবিকভাবেই, পর্যটকেরা রীতিমতন উপভোগ করছেন এই আবহাওয়া। এখন এই পর্যন্তই, যেতে যেতে দেখে নেব বাংলার ব্রেকিং নিউজ। সোমবার থেকে জাঁকিয়ে শীত রাজ্যে, আকাশ পরিষ্কার হলেই 2 থেকে 3 ডিগ্রি নামবে পারদ, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরে। তীব্র শীত উত্তরেও শনি ও রবিবার মেঘলা আকাশ, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। নৈহাটে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার কারখানা মালিক। আমডাঙ্গা থেকে গ্রেপ্তার অভিযুক্ত নূর হোসেন। বিস্ফোরণের কারণ খুঁজতে ঘটনাস্থল পরিদর্শন ফরেন্সিক দলের।
সরকারি বাসের ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যুকে ঘিরে অগ্নিগর্ভ জলপাইগুড়ির মহিতনগর। 31 নম্বর জাতীয় সড়কে পরপর তিনটি সরকারি বাসে আগুন, ঘটনায় অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পুলিশ। পানীয় জল নর্দমা তৈরির দাবিতে আসানসোলের জামুরিয়ায় 5 নম্বর ওয়ার্ডে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। মেয়র জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে কাজ না করার অভিযোগ, অভিযোগ অস্বীকার আসানসোল কর্পোরেশনের আধিকারিকদের। বসিরহাটের সড়কনগর থানার দহরকন্দ এবং গাবরদাহ সীমান্তে বাংলাদেশের ইলিশ মাছ ও রূপোর গয়না আটক। বিএসএফ এর বাজেয়াপ্ত প্রায় 6 কেজি রূপোর গয়না শুল্ক দপ্তরের হাতে তুলে দিয়েছে বিএসএফ। অগ্নিমিত্রা অনিন্দ্য পুলক, বঙ্গ বিজেপির 2 গ্ল্যামারাস মুখ, কোন পথে রাজ্য রাজনীতি, বাংলায় চলছে রাজনীতি না ড্রামাবাজি, দেখুন টাফ টক উইথ ঋতব্রত বিশেষ পর্ব রাত 8টায়। রাজনীতি থেকে প্রশাসন, অপরাধ জগৎ থেকে সাধারণ মানুষের দৈনন্দিন চাহিদা, উত্তর পূর্বের ছোট্ট রাজ্যের পাওয়া না পাওয়ার সব খুঁটিনাটি সবার আগে তুলে ধরব আমরা। দেখুন ত্রিপুরার দিনকাল রাত 9:50 শুধুমাত্র সাধনা নিউজে। একদিন এই বঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন বিপ্লব আনবে গণমাধ্যমে। আমি আশা করি যে ভবিষ্যতে আমরা আমাদের প্রচার কার্যে ফিল্ম এবং রেডিও সাহায্য আরো বেশি নেব। নেতাজির স্বপ্ন আমাদের সাধনা, সৎ সাহসী সাংবাদিকতার সাধনা। আপনার আশেপাশে কোনো ঘটনা সরাসরি হোয়াটসঅ্যাপ করুন 9073491258 এই নম্বরে। আমাদের রিপোর্টার আপনি, অন্যায়ের বিরুদ্ধে আমাদের বিরতিহীন জেহাদ। নমস্কার, সাহসী সাংবাদিকতার সাধনা আপনাকে স্বাগত। নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই নজর রাখবো হেডলাইনসে। বরফের চাদরে ঢাকল সিকিমের লাচেন, ভারী তুষারপাতে রাস্তা, গাছ, বাড়ির উপর পুরো আস্তরণ। বরফে ঢেকেছে রাস্তার উপর দাঁড়ানো গাড়ি ও ব্যাহত যান চলাচল। বরফ নিয়ে খেলা পর্যটকদের, তুষারপাত দার্জিলিং এ টাইগার হিলেও। নয়াদিল্লি লন্ডনেও জঙ্গি হামলা ছক কষেছিল কাসেম সোলেমানি। মার্কিন ড্রোন হানায় নিহত ইরানের কার্ডস বাহিনীর শীর্ষকর্তাকে নিয়ে চাঞ্চল্যকর দাবি ট্রাম্পের। সন্ত্রাসের রাজত্ব শেষ বলেও দাবি মার্কিন প্রেসিডেন্টের। সোলেমানির মৃত্যুর 24 ঘন্টা কাটতে না কাটতে ইরানে ফের ড্রোন হামলা। বাগদাদের তাজিতে ইরাকি আধাসেনার কনভয় হামলা। ইরাক মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করলে অভিযোগ অস্বীকার ওয়াশিংটনের। উত্তরপ্রদেশের সংখ্যালঘুদের উপর পুলিশি অত্যাচার প্রমাণ করতে বাংলাদেশের ভিডিও টুইট ইমরান খানের। কিছুক্ষণের মধ্যেই সত্যি সামনে আসতেই পাক প্রধানমন্ত্রীকে ঘিরে বিতর্ক, পরে ভিডিও ডিলিট ইমরানের। জম্মু কাশ্মীরে গ্রেনেড হামলা জঙ্গিদের। শ্রীনগরের কাউদারাতে সিআরপিএফ এর টহলদারি গাড়িকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়া হয়। বিস্ফোরণ ঘটলেও তাতে হতাহতের কোনো খবর নেই বলে জানা যাচ্ছে। শুরুতে যে খবরের দিকে আমরা নজর রাখবো, প্রেসিডেন্সি সংশোধনাগারের নিরাপত্তারক্ষীকে মারধরের অভিযোগ। খাগড়াগড় কাণ্ডের অন্যতম অভিযুক্ত মুসার বিরুদ্ধে ইতিমধ্যেই এই সংক্রান্ত বিষয় নিয়ে প্রেসিডেন্সি কর্তৃপক্ষ বৈঠকেও বসেছে বলে জানতে পারা যাচ্ছে। আহত নিরাপত্তারক্ষী হাসপাতালে চিকিৎসাধীন, বিস্তারিত জানার চেষ্টা করব। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন নিয়োগী। অয়ন, কি খবর রয়েছে? দেখো, যেটা জানা যাচ্ছে, কালকে রাত্রিবেলা কিন্তু খাগড়াগড় কাণ্ডের অন্যতম যে অভিযুক্ত মুসা, সে কিন্তু একজন নিরাপত্তা রক্ষী প্রিজনের প্রেসিডেন্সি সংশোধনাগারে যে নিরাপত্তা রক্ষী তাকে কিন্তু এলোপাতাড়ি ভাবে মারে। এটি ধারালো যন্ত্র দিয়ে তাকে কিন্তু বেশ কিছু জায়গায় আঁচড় কেটে দেওয়া হয়। এরপরেই তার হেড ইঞ্জুরি সমেত তাকে কিন্তু হাসপাতালে ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে।
পাশাপাশি মুসাকে একটি আলাদা সেলে রাখা হয়েছে। ওর সেল নাম্বার যেটা ছিল সেই সেল থেকে সরিয়ে কিন্তু অন্য সেলে রাখা হয়েছে। শুধুমাত্র যে এই ঘটনায় এই প্রথম হলো এমনটা কিন্তু নয়, এর আগেও কিন্তু আলিপুর সেন্ট্রাল জেলে যখন মুসা ছিল সেই সময় কিন্তু একজন নিরাপত্তা রক্ষী সেই সময় তাকে খাবার দিতে গেছিল সেই দিন, তখন কিন্তু একটি ধারালো চামচ নিয়ে তাকে কিন্তু এলোপাতাড়িভাবে কোপানোর অভিযুক্ত যে ছিল সেই কিন্তু এই মুসা। অর্থাৎ খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের এই মুসা ফের একবার খবরের শিরোনামে আসলো এবং ইতিমধ্যেই মুসার নিরাপত্তা নিয়ে এবং সংশোধনাগারে অন্যান্য কারারক্ষী যারা রয়েছেন তাদের নিরাপত্তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই এডিজি পদমর্যাদা একজন আধিকারিক তার সাথে কিন্তু বৈঠকে বসেছে জেল সুপার। অয়ন, একটা বিষয় জানতে চাইবো, সেক্ষেত্রে এই ঘটনা আগেও একাধিকবার ঘটেছে মুসার বিরুদ্ধে, এর আগেও এরকম অভিযোগ উঠেছে, তারপরও আবারও ঘটনার পুনরাবৃত্তি, জেল সুপার কিছু জানিয়েছেন এখনো পর্যন্ত? দেখো, অফিসিয়ালি কিন্তু জেল সুপার আমাদের সাথে কোনো কথা বলেননি, কিন্তু যেটা জানা যাচ্ছে সংশোধনাগার নিরাপত্তা রক্ষী এবং সংশোধনাগার সূত্রে যেটা জানা যাচ্ছে যে মুসা সহ আর যারা হাই প্রোফাইল কেসের যারা আসামি রয়েছে তারা কিন্তু বয়সের দিক দিয়ে অনেকটা ইয়ং, কিন্তু বহুদিন ধরে কিন্তু এই সমস্ত সংশোধনাগারে রিক্রুটমেন্ট অর্থাৎ কারারক্ষী সেই কিন্তু রিক্রুটমেন্ট থমকে রয়েছে, তার ফলেই কিন্তু যারা রিটায়ার করা বয়স হয়ে গেছে তারাই কিন্তু রয়েছে, ফলে তাদের সাথে সেই তাগদে তারা কিন্তু পারছেন না, অথচ তাদেরকেই কিন্তু সেখানে রাখা হয়েছে বহু বছর ধরে, সেখানে কিন্তু রিক্রুটমেন্ট হয়নি, তার ফলেই কিন্তু এরকম ঘটনা ঘটছে। অয়ন, মারধরের ঘটনাটা হঠাৎ কি কারণে ঘটলো, কি কারণে এমন ধরনের উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো? দেখো, হাই প্রোফাইল কেসের আসামি মুসা এরা কিন্তু প্রচন্ড ফেরোসাস হয়, যেমন জেল সূত্রে আমরা জানতে পারছি। এর আগেও কিন্তু কোনো ঘটনা, যখন আলিপুর সেন্ট্রাল জেলে এই ঘটনা ঘটেছিল চামচ দিয়ে, একটা কিন্তু সে চামচ সঙ্গে করে রেখেছিল, সেই চামচটাকে দিনের পর দিন ধার দিয়েছিল, একেবারে প্রি প্ল্যান্ড বলা চলে। নীলাঞ্জনা যখন তাকে খাবার দিতে এসেছিলেন সেই সময় নিরাপত্তা রক্ষী তাকে কিন্তু এলোপাতাড়িভাবে কোপানো হলো। যেটা জানা যাচ্ছে কালকে যেই ঘটনা ঘটেছিল মুসাকে স্নানের জন্য কিন্তু খানিকটা ছাড়া হয়েছিল, তাও কিন্তু নিরাপত্তার বেষ্টনীতেই সে কিন্তু ছিল। যেটা জানা যাচ্ছে সেই সময় একজন নিরাপত্তা রক্ষী সেখান দিয়ে পাস করছিলেন, আচমকাই তাকে কিন্তু তার উপর চড়া হয় এবং তার হেড ইঞ্জুরি ইতিমধ্যেই রয়েছে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কি কারণে তাকে গ্রেপ্তার করা হয়, কি কারণে তারা এতদিন ধরে তাকে মারধর করা হলো সেগুলো কিন্তু কিছু জানা যাচ্ছে না, এরা প্রচন্ড ফেরোসাস হয় সেটাই কিন্তু জানা যাচ্ছে জেল সূত্রে। ধন্যবাদ অয়ন, যে খবর দিকে আমরা এই মুহূর্তে নজর রাখছি। খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের অন্যতম অভিযুক্ত মুসা গতকাল প্রেসিডেন্সি সংশোধনাগারের এক নিরাপত্তারক্ষীকে মারধর করেছে এমন অভিযোগই সামনে আসছে এবং এই সংক্রান্ত বিষয় নিয়ে ইতিমধ্যেই বৈঠকে বসেছে জেল সুপার এবং পুলিশ আধিকারিকেরা। আহত নিরাপত্তারক্ষী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নৈহাটির বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় কারখানার মালিককে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, শুক্রবার গভীর রাতে আমডাঙ্গা থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম নূর হোসেন। ধৃতের বিরুদ্ধে গাফিলতি, অনিচ্ছাকৃত খুন, বেআইনি কারখানা সহ জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয় পুলিশের তরফ থেকে। সূত্রের খবর, আজ ঘটনাস্থলে পৌঁছন তদন্তকারী অফিসারেরা, সংগ্রহ করা হয় নমুনা, ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে গিয়ে পরীক্ষার পরই বিস্ফোরণের প্রকৃত কারণ বোঝা যায়। শুক্রবার দুপুর পৌনে ১২টা নাগাদ নৈহাটির দেবক মধ্যপাড়ার ওই কারখানায় বিস্ফোরণ হয়। তার তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের এলাকাও কেঁপে ওঠে, উড়ে যায় ওই কারখানার টিনের চাল, ভেঙে যায় গোটা বাড়িটি। বিস্ফোরণের ফলে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলেও জানতে পারা যাচ্ছে। অভয় মান্ডি নামে এক শ্রমিককে আগুনে ঝলসানো অবস্থায় কারখানার বাইরে থেকে উদ্ধার করে স্থানীয়রা, তাকে কল্যাণীর JNM হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর থেকেই পলাতক ছিল কারখানার মালিক নূর হোসেন। সামনে বিয়ে বাড়ির মরশুম থাকায় প্রচুর পরিমাণে বিস্ফোরক মজুত করে রাখা হয়েছিল কারখানাটিতে। বর্ষশেষের দিন মদ্যপ অবস্থায় এক ছাত্রের বাইকের ধাক্কায় মৃত্যু হয় এক ব্যক্তির। নদিয়ার ধানতলার ঘটনায় গ্রেফতারও করা হয় অভিযুক্তকে, পরে জামিনে ছাড়া পায় সে। প্রতিবাদে আজ অভিযুক্তের শব্দলপুর উত্তরপাড়ার বাড়িতে ভাঙচুর চালায় স্থানীয়রা, আগুন ধরিয়ে দেওয়া হয় বাড়ির আসবাবেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় পুলিশ। বিস্তারিত জানার চেষ্টা করব, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌশিক রায়। কৌশিক, কি খবর রয়েছে এই মুহূর্তে, কি পরিস্থিতি? হ্যাঁ, গত 31 তারিখ রাত্রিরে নেশাগ্রস্ত অবস্থায় নদিয়ার ধানতলা থানার শব্দলপুরে এক চায়ের দোকানের সামনে পাড়ারই এক ব্যক্তিকে
মদ্যপ অবস্থায় প্রচন্ড গতিতে এক বাইক ধাক্কা মারে। তারপর তাকে রানাঘাটে একটা বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়ার পর সেখান থেকে স্থানান্তরিত করা হয় কলকাতার পিজি হসপিটালে। সেখানে তার মৃত্যু হওয়ার পর সেই মৃত ব্যক্তির পরিবার থেকে এই উঠতি যুবক, 20 বছর বয়সী যে যুবক, নেশাগ্রস্ত যুবককে বিরুদ্ধে ধানতলা থানায় অভিযোগ দায়ের হয়। তারপর পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করার পর সে সহজে জামিন পেয়ে যায়। সেই ক্ষোভে আজকে সাধারণ মানুষ, এলাকার সকল ব্যবসায়ী থেকে শুরু করে গ্রামবাসীরা অভিযুক্তর বাড়ি ভাঙচুর করে, আগুন ধরিয়ে দেয়। তাদের পুলিশের বিরুদ্ধে ক্ষোভ যেটা, সেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে এত বড় অপরাধ করার পর কি করে সে সহজে জামিন পেয়ে গেল। এবং অভিযুক্তর, এটা এই প্রথম ঘটনা না, এর আগেও সে বাইকের ধাক্কায় দুজন ব্যক্তিকে মেরে ফেলেছে। কৌশিক, স্থানীয় পুলিশ কি বলছে, স্থানীয় থানার তরফ থেকে কি জানানো হচ্ছে? পুলিশ বলছে পুলিশের কোনো মানে এখানে কিছু নেই, এখানে কোর্ট থেকে তার জামিন হয়েছে। এরপরও তদন্তের প্রয়োজন হলে পুলিশ তদন্ত করে উপযুক্তকে দোষী শাস্তি যাতে পায় তার ব্যবস্থা করবে। কিন্তু সাধারণ মানুষ বলছে একবার যখন সে গ্রেপ্তার হলো, সে যখন জামিন পেয়ে গেল, এরপর আর তার সে তো আবার রাস্তায় বেরিয়ে এরমভাবেই বাইক চালাবে, এরমভাবেই ঘটনা ঘটাবে। এবং তোমাকে বলে রাখি, এই নদিয়ার ধানতলা থানার আরংঘাটা এলাকায় এই যে অভিযুক্ত, তার সাথে আরো কিছু দলবল আছে যারা রীতিমতো নেশাগ্রস্ত অবস্থায় প্রচন্ড ভাবে বাইক রেসিং করে, সেই নিয়েও আতঙ্কিত এলাকাবাসী। ধন্যবাদ কৌশিক। সাত সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক স্কুল ছাত্রীর। ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি হয় জলপাইগুড়ির মোহিতনগরে। সূত্রের খবর, আজ সকাল 9টা নাগাদ শিলিগুড়ির মোহিতনগরে 27 নম্বর জাতীয় সড়কে ভাইয়ের সঙ্গে স্কুলে যাচ্ছিল বছর 16 তৃষা চক্রবর্তী। সেই সময় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের শিলিগুড়িগামী একটি বাস ধাক্কা দেয় তাদের। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই স্কুল ছাত্রীর। গুরুতর জখম অবস্থায় তার ভাইকে ভর্তি করা হয় স্থানীয় একটি হাসপাতালে। স্কুল ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী রাস্তা বন্ধ করে প্রতিবাদ জানান। পরপর 3টি সরকারি বাসে আগুন লাগিয়ে দেওয়া হয়। আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় বাসগুলি। ঘটনা জেরে অবরুদ্ধ হয়ে পড়ে 27 নম্বর জাতীয় সড়ক। তাদের দাবি, ওই এলাকায় পথ নিরাপত্তার দিকে কোনো নজর দেওয়া হয় না। আগেও বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে, প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই ঘটনার জেরে মোহিতনগরে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। ঘটনাস্থলে হাজির হয় পুলিশ আধিকারিকেরা। গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে। মোটরবাইকে করে বাড়ি ফেরার পথে জেসিবি মেশিনের ধাক্কায় মৃত এক বাইক আরোহী আজ সকালে ঘটনাটি ঘটেছে হবিপুর থানার আড়াগাছি এলাকায়। কৃষ্ণমণ্ডল এবং সৈকত বিশ্বাস নামে দুই নাবালক বাইকে চেপে বাজার থেকে ফিরছিল। সৈকত বিশ্বাসের বাড়ি গাজলের শ্রীকৃষ্ণপুরে, সে ডালা এলাকায় মামার বাড়িতে ঘুরতে এসেছিল। আজ সকালেই দুই বন্ধুর মোটর বাইক নিয়ে বাজারে যায়। বাজার থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে জেসিবি মেশিনে ধাক্কা মারলে মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনাস্থলে মৃত্যু হয় বছর 13 কৃষ্ণের। সে ডালনা চন্দ্রমোহন বিদ্যামন্দিরের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। সৈকত বিশ্বাস বর্তমানে R&S প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। পানীয় জল এবং নর্দমা বানিয়ে দেওয়ার দাবিতে আসানসোলে জামুড়িয়া 5 নম্বর ওয়ার্ডে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জামুড়িয়া থানার পুলিশ। এলাকাবাসীর অভিযোগ, বারবার বলা সত্ত্বেও পানীয় জল এবং নর্দমার ব্যবস্থা করা হচ্ছে না পৌরসভার তরফ থেকে। আসানসোলে মেয়র জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে উঠেছে কাজ না করার অভিযোগ। যদিও এই অভিযোগ কার্যত মেনে নিয়েছেন আসানসোল কর্পোরেশনের জল দপ্তরের আধিকারিক পূর্ণ শশী রায়। পরের খবরে, বুলবুল আছড়ে পড়ার পর কেটে গিয়েছে 2 মাস, কিন্তু এখনও ক্ষতিগ্রস্ত স্কুল বাড়ি মেরামতির কাজে হাত পর্যন্ত লাগানো হয়নি। মিড ডে মিল রান্নাঘরের বাইরে খোলা বারান্দায় চলছে পাথর প্রতিমা ব্লকের মাধবনগরে অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। কবে প্রশাসনের নজর পড়বে সেদিকেই তাকিয়ে পড়ুয়া থেকে শিক্ষকেরাও। একফালি বারান্দায় ঠেসাঠেসি করে চলছে ক্লাস।
আলাদা শ্রেণীকক্ষ তো দূরের কথা নেই, এক কামরা ক্লাস ঘরও। এরকমই অবস্থা দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের মাধুরনগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের। ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে উড়ে গিয়েছে বিদ্যালয়ের টালির চাল, কোথাও ভেঙে পড়েছে কাঠামো, ফাটল ধরেছে দেওয়ালে। মাস দুয়েক হয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে স্কুলঘর মেরামতির কোনো উদ্যোগ নেওয়া হয়নি, এমনটাই অভিযোগ শিক্ষকদের। তাই মিড ডে মিল রান্নার ঘরের সামনে কোনো মতে চলছে ক্লাস, দ্রুত সারাইয়ের আবেদন জানিয়েছে পড়ুয়া থেকে শিক্ষকরা। আমরা এই স্কুলের বারান্দায় পড়াশোনা করি। কেন? কারণ আমাদের এই স্কুল ভেঙে গেছে ঝড়ে, আমরা কোথাও আমাদের স্কুলটা সারাইনি, আমরা কি করব এইখানেই আমরা এই বারান্দায় বসে বসে পড়ি, বারান্দায় পড়াশুনো করছি। আর স্কুলের টয়লেটটাও আমাদের ভেঙে গেছে। মাস্টারকে বলো, বলে কিছু হচ্ছে না। বুলবুল ঝড়ের পরেও আমি বিষয়টা নিয়ে আমাদের এসআই সাহেবকে জানিয়েছি, বিডিও সাহেবকে জানিয়েছি, আমাদের সাংসদ অফিসে জানিয়েছি, ডিপিও অফিসে জানিয়েছি। তো আজ দু মাস হয়ে গেল, সেই কারণে আমাকে বারান্দাতে এখন হচ্ছে, ক্লাস চলছে, এখন বসে রাখতে হচ্ছে, ক্লাস এভাবেই করতে হচ্ছে। প্রচণ্ড ঠান্ডার মধ্যে খোলা জায়গায় বসে পড়াশুনো করতে হচ্ছে, ঠান্ডায় অসুস্থ হয়ে পড়ছে অনেক পড়ুয়া, অভিভাবকরাও আর পাঠাতে চাইছেন না স্কুলে। এবং এই বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে নিয়ে এসে এইরকম ঠান্ডা সামনে পুকুর, এই ঠান্ডার উপরে বসে তারা ক্লাস করছে, এইরকম ঠান্ডার উপরে কি লেপ কাঁথা নিয়ে এসে ক্লাস করবে না এইরকম অবস্থায় ক্লাস করবে বলুন তো? এইরকম অবস্থা থাকে কি না, এইরকম অবস্থায় ক্লাস করতে পারে? এবারে মাস্টারমশাইকে বারবার বলা হচ্ছে, মাস্টারমশাই যদি এর উপরে কোনো রকম কোনো কিছু ব্যবস্থা না নেয় তাহলে পরে আমরা বাধ্য হয়ে আমাদের ছেলেগুলোকে অন্য কোনো জায়গায় পোস্টিং করানোর জন্য চিন্তাভাবনা করেছি। বুলবুলে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্যের ঘোষণা অনেক আগেই করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অনেক জায়গায় শুরুও হয়ে গিয়েছে ক্ষতিপূরণ দেওয়ার কাজ। তাহলে স্কুল বাড়ি মেরামতের টাকা এখনও কেন মিলছে না, প্রশ্ন স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, সাধনা নিউজ। সময় একটা বিরতি, তার আগে দেখে নেব বাংলার ব্রেকিং নিউজ। সোমবার থেকে জাঁকিয়ে শীত রাজ্যে, আকাশ পরিষ্কার হলেই 2-3 ডিগ্রি নামবে পারদ। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরে, তীব্র শীত, উত্তরেও শনি ও রবিবার মেঘলা আকাশ, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। নৈহাটি বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার কারখানা মালিক, আমডাঙ্গা থেকে গ্রেপ্তার অভিযুক্ত নূর হোসেন, বিস্ফোরণের কারণ খুঁজতে ঘটনাস্থল পরিদর্শন ফরেন্সিক দলের। সরকারি বাসের ধাক্কায় স্কুল ছাত্রীর মৃত্যুকে ঘিরে অগ্নিগর্ভ জলপাইগুড়ির মোহিতনগর। 31 নম্বর জাতীয় সড়কে পরপর 3টি সরকারি বাসে আগুন, ঘটনায় অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক, পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পুলিশ। পানীয় জল নর্দমা তৈরির দাবিতে আসানসোলের জামুরিয়ায় 5 নম্বর ওয়ার্ডে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। মেয়র জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে কাজ না করার অভিযোগ, অভিযোগ অস্বীকার আসানসোল কর্পোরেশনের আধিকারিকদের। বসিরহাটের শরৎনগর থানার দহরকন্দ এবং গাবরদাহ সীমান্তে বাংলাদেশের ইলিশ মাছ ও রূপোর গয়না আটক। বিএসএফ এর বাজেয়াপ্ত প্রায় 6 কেজি রূপোর গয়না, গয়না শুল্ক দপ্তরের হাতে তুলে দিয়েছে বিএসএফ। অগ্নিমিত্রা অনিন্দ্য পুলক, বঙ্গ বিজেপির 2 গ্ল্যামারাস মুখ, কোন পথে রাজ্য রাজনীতি, বাংলায় চলছে রাজনীতি না ড্রামাবাজি, দেখুন টাফ টক উইথ ঋতব্রত, বিশেষ পর্ব রাত 8টায়। রাজনীতি থেকে প্রশাসন, অপরাধ জগৎ থেকে সাধারণ মানুষের দৈনন্দিন চাহিদা, উত্তর পূর্বের ছোট্ট রাজ্যের পাওয়া না পাওয়ার সব খুঁটিনাটি সবার আগে তুলে ধরব আমরা। দেখুন ত্রিপুরার দিনকাল রাত 9:50 শুধুমাত্র সাধনা নিউজে। ফিরলাম বিরতির পর, আর একবার নজর রাখবো হেডলাইন্সে।
বরফের চাদরে ঢাকলো সিকিমের লাচেন। ভারী তুষারপাতে রাস্তা, গাছ, বাড়ির উপর পুরো আস্তরণ বরফে ঢেকেছে রাস্তার উপর দাঁড়ানো গাড়ি, ব্যাহত যান চলাচল। বরফ নিয়ে খেলা পর্যটকদের, তুষারপাত দার্জিলিং এর টাইগার হিলসে। নয়াদিল্লি লন্ডনেও জঙ্গি হামলা ছক কষেছিল কাসেম সোলেমানি। মার্কিন ড্রোন হানায় নিহত ইরানের কার্ডস বাহিনীর শীর্ষকর্তাকে নিয়ে চাঞ্চল্যকর দাবি ট্রাম্পের। সন্ত্রাসী রাজত্ব শেষ বলেও দাবি মার্কিন প্রেসিডেন্টের। সোলেমানির মৃত্যুর 24 ঘণ্টা কাটতে না কাটতে ইরানে ফের ড্রোন হামলা। বাগদাদের তাজিতে ইরাকি আধার সেনার কনভয় হামলা। ইরাক মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করলে অভিযোগ অস্বীকার ওয়াশিংটনের। উত্তরপ্রদেশের সংখ্যালঘুদের উপর পুলিশি অত্যাচার প্রমাণ করতে বাংলাদেশের ভিডিও টুইট ইমরান খানের। কিছুক্ষণের মধ্যে সত্যি সামনে আসতেই পাক প্রধানমন্ত্রীকে ঘিরে বিতর্ক, পরে ভিডিও ডিলিট ইমরানের। জম্মু কাশ্মীরে গ্রেনেড হামলা জঙ্গিদের। শ্রীনগরের কওদারাতে সিআরপিএফ এর টহলদারি গাড়িকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়া হয়। বিস্ফোরণ ঘটলেও তাতে হতাহতের কোনো খবর নেই বলেই জানা যাচ্ছে। বৃষ্টির রাতে নিউটাউনে ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হওয়া 4 ডাকাতকে ধরল নিউটাউন থানার পুলিশ। উদ্ধার ধারালো অস্ত্র, ডাকাতি করার সরঞ্জাম। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে নিউটাউন থাকদারি লোহার ব্রিজের কাছ থেকে ওই 4 জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম বাবু মণ্ডল, বাপি মণ্ডল, মন্টু মণ্ডল এবং নীলকান্ত প্রামাণিক। পুলিশের কাছে খবর আসে যে নিউটাউনে থাকদারি লোহার ব্রিজের কাছে 10-12 জন জড়ো হয়ে আছে এবং তাদের কাছে ধারালো অস্ত্র রয়েছে। সেই মতো পুলিশ গেলে সবাই পালাতে শুরু করে। পুলিশে ধাওয়া করে 4 জনকে ধরে ফেলে। জিজ্ঞাসাবাদে তারা জানায় যে এই এলাকায় ডাকাতি করার উদ্দেশ্যেই তারা জড়ো হয়েছিল। ধৃত 4 জন নিউটাউন এলাকারই বাসিন্দা বলে জানা যাচ্ছে। বাকিদের খুঁজে চলছে তল্লাশি। দুষ্কৃতীদের গুলিতে আক্রান্ত হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার বাহিন গ্রাম পঞ্চায়েতের লহুজগ্রাম এলাকার বাসুদেবপুরে। গুরুতর জখম অবস্থায় বর্তমানে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মাসিবুল হক নামে ওই ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, মাথা এবং বুকে গুলি করা হয় তাকে। ব্যক্তিগত শত্রুতার কারণেই এই ঘটনা বলে মনে করছে পুলিশ। পেশায় রং মিস্ত্রি ওই ব্যক্তি, তদন্ত শুরু করেছে পুলিশ। বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার দহরকন্দা এবং গাবরডাহ সীমান্ত থেকে বাংলাদেশের ইলিশ মাছ এবং রূপোর গয়না আটক করল সীমান্তরক্ষী বাহিনী। প্রায় 6 কেজি রূপোর গয়না বাজেয়াপ্ত করে 112 নম্বর ব্যাটালিয়নের জি কোম্পানির সীমান্তরক্ষী বাহিনী, যার বাজার মূল্য প্রায় 1,00,000 টাকা। বাজেয়াপ্ত রূপোর গয়নাগুলি তেঁতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি স্বরূপনগরের দীপ্তিপাড়া গাবরডাহ সোনাই নদীর তীরে ইলিশ পাচার করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল পাচারকারীরা। হাঁড়ি করে বাংলাদেশে ইলিশ মাছ এই দেশে ঢুকছিল। বিএসএফকে পাচারকারীরা নদীতে হাঁড়ি ফেলে দেখে পালিয়ে যায়। হাঁড়িসহ বেশ কিছু ইলিশ মাছ বাজেয়াপ্ত করে সীমান্তরক্ষী বাহিনী, যদিও পাচারকারীরা এখনও পর্যন্ত পলাতক। জঙ্গলের মধ্যে থেকে উদ্ধার হলো অজ্ঞাত পরিচয় এক যুবকের মুণ্ডহীন দেহ। নিহতের পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ। ওই যুবকের আনুমানিক বয়স 32। মৃতের গায়ে শীতবস্ত্র পরা ছিল। স্থানীয় মৎস্যজীবীরা এদিন জঙ্গলের কাছে গেলে যুবককে পড়ে থাকতে দেখেন। মুণ্ডহীন দেহ দেখে আঁতকে ওঠেন তারা। পুলিশ সূত্রের খবর, দেহটিতে পচনও ধরে গিয়েছিল। দেহটি যেখানে পড়েছিল তার উপর গাছের ডালে মাথাসহ গামছায় ঝুলেছিল যুবকের মাথাটি। পুলিশের অনুমান, আত্মহত্যা করার পর এই দেহটিকে পচন ধরে এবং তারপর তার শরীর থেকে আলাদা হয়ে যায়।
নজর রাখবো পরবর্তী খবরের দিকে। নাতনিকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হলো দাদুকে বসিরহাট মহকুমার বাদুরিয়া থানার মাগুর্তি গ্রামের ঘটনা। অভিযোগ, খাবার খাওয়ানোর নাম করে বেশ কয়েক মাস ধরে লাগাতার ধর্ষণ করা হতো ওই শিশুকে, এমনটাই অভিযোগ। ধর্ষণের জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই নাবালিকা ছাত্রী। আরও অভিযোগ, ভয় দেখিয়ে নাবালিকাকে চুপ করিয়ে রাখা হয়, যদিও পরে পরিবারের কাছে গোটা বিষয়টি জানায় নাবালিকা। প্রৌঢ়ের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা থানার নুঙ্গিতে। শুক্রবার বসিরহাটে আসতেই ওই প্রৌঢ়কে হাতে নাতে পাকড়াও করে মেয়েটির পরিবার। বাড়ির লোকের কাছে জেরায় নিজের অপরাধের কথা স্বীকারও করে প্রৌঢ়। বসিরহাট থানার পুলিশ অবশেষে তাকে গ্রেফতার করে। নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। সোমবার থেকে পরিষ্কার হবে আকাশ, তাপমাত্রা কমবে 2 থেকে 3 ডিগ্রি, অনুভূত হবে তীব্র শীত, এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে শনি এবং রবিবার মেঘলা আকাশ থাকবে, কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে বলেও জানানো হচ্ছে হাওয়া অফিসের তরফে। উত্তরে জাঁকিয়ে শীত পড়বে, দার্জিলিং সিকিমে হতে পারে তুষারপাত, এবং ইতিমধ্যেই তুষারপাত হচ্ছে। এবং আজ ভোর থেকেই বাঁকুড়ায় ঘন কুয়াশায় ঢেকে যায় চারিদিক, সকাল 8:30 পর দেখা মেলে সূর্যের। সকালে ঝিরঝিরে বৃষ্টি হয় উত্তর চব্বিশ পরগনার বিস্তীর্ণ অংশে। সোধপুরের এইচপি, ঘোলা, আগরপাড়া, বেলঘড়িয়ার বিভিন্ন অঞ্চলে জল জমে যায়। জল জমায় বিটি রোডের বিভিন্ন জায়গায়, যানবাহনের যান চলাচলের ক্ষেত্রে কিছুটা সমস্যাও হয়। যেহেতু এই অতটা সরে গেছে, রেইনফল অ্যাক্টিভিটি আমাদের রাজ্যে কিন্তু অনেকটা কমে যাবে। আজকে বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, বর্ধমান এই জেলাগুলোতে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাত হবে। রেস্ট অফ দ্য ডিস্ট্রিক্ট যেটা বলছি আমরা, বিশেষ করে কলকাতা আজকে চান্সেস নাই বৃষ্টিপাত, মেঘলা থাকবে আজকে সারাদিন। কাল থেকে হয়তো পরিষ্কার হতে শুরু করবে। যে ফলিং টেন্ডেন্সি টেম্পারেচার যেটা আমরা বলে রেখেছি কালকে খুব একটা দেখছি না, কিন্তু সোমবার সকালের দিকে এই তাপমাত্রা ফল করবে, অ্যাটলিস্ট 2 থেকে 3 ডিগ্রি ফল করবে। অন্যদিকে আবারও বরফের চাদরে ঢাকলো সিকিমের লাচেন। শুক্রবার ভোর রাত থেকেই শুরু হয় ভারী তুষারপাত, রাস্তা, গাছ, বাড়ির উপর তৈরি হয় পুরো বরফের আস্তরণ। রাস্তার উপর দাঁড়ানো গাড়ি ঢেকে যায় বরফে, ব্যাহত হয় যান চলাচল। চোখের সামনে এমন তুষারপাত দেখে দারুণ খুশি পর্যটকেরা, বরফ নিয়ে খেলায় মেতে ওঠেন অনেকেই। আজ ভোরেও তুষারপাত হয় সিকিমে, একই সম্ভাবনা দার্জিলিংয়ের ক্ষেত্রেও ছিল, এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ইতিমধ্যেই দার্জিলিংয়েও তুষারপাত শুরু হয়েছে খুব স্বাভাবিকভাবেই, পর্যটকেরা রীতিমতন উপভোগ করছেন এই আবহাওয়া। এখন এই পর্যন্তই, যেতে যেতে দেখে নেব বাংলার ব্রেকিং নিউজ। সোমবার থেকেই জাঁকিয়ে শীত রাজ্যে, আকাশ পরিষ্কার হলেই 2 থেকে 3 ডিগ্রি নামবে পারদ, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরে। তীব্র শীত উত্তরেও, শনি ও রবিবার মেঘলা আকাশ, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। নৈহাটি বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার কারখানা মালিক, আমডাঙ্গা থেকে গ্রেপ্তার অভিযুক্ত নূর হোসেন। বিস্ফোরণের কারণ খুঁজতে ঘটনাস্থল পরিদর্শন ফরেন্সিক দলের। সরকারি বাসের ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যুকে ঘিরে অগ্নিগর্ভ জলপাইগুড়ির মোহিতনগর। 31 নম্বর জাতীয় সড়কে পরপর 3টি সরকারি বাসে আগুন, ঘটনায় অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক, পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পুলিশ। পানীয় জল নর্দমা তৈরির দাবিতে আসানসোলে জামুরিয়ায় 5 নম্বর ওয়ার্ডে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। মেয়র জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে কাজ না করার অভিযোগ, অভিযোগ অস্বীকার আসানসোল কর্পোরেশনের আধিকারিকদের। বসিরহাটের শরৎনগর থানার দহরকন্দ এবং গাবরদহ সীমান্তে বাংলাদেশের ইলিশ মাছ ও রূপোর গয়না আটক। বিএসএফ এর বাজেয়াপ্ত প্রায় 6 কেজি রূপোর গয়না, গয়না শুল্ক দপ্তরের হাতে তুলে দিয়েছে বিএসএফ। রাজনীতি থেকে প্রশাসন, অপরাধ জগৎ থেকে সাধারণ মানুষের দৈনন্দিন চাহিদা, উত্তর পূর্বের ছোট্ট রাজ্যের পাওয়া না পাওয়ার সব খুঁটিনাটি সবার আগে তুলে ধরব আমরা।
দেখুন ত্রিপুরা দিনকাল রাত 9:50 শুধুমাত্র সাধনা নিউজে। অগ্নিমিত্রা অনিন্দ্য পুলক, বঙ্গ বিজেপির দুই গ্ল্যামারাস মুখ, কোন পথে রাজ্য রাজনীতি, বাংলায় চলছে রাজনীতি না ড্রামাবাজি, দেখুন টাফ টক উইথ ঋতব্রত বিশেষ পর্ব রাত 8:00। একদিন এই বঙ্গে নেতাজি সুভাষ চন্দ্র বসু বলেছিলেন, বিপ্লব আনবে গণমাধ্যমে। আমি আশা করি যে ভবিষ্যতে আমরা আমাদের প্রচার কার্যে ফিল্ম এবং রেডিও সাহায্য আরো বেশি নেব। নেতাজির স্বপ্ন আমাদের সাধনা, সৎ সাহসী সাংবাদিকতার সাধনা। আপনার আশেপাশে কোনো ঘটনা সরাসরি হোয়াটসঅ্যাপ করুন 9073491258 এই নম্বরে। আমাদের রিপোর্টার আপনি, অন্যায়ের বিরুদ্ধে আমাদের বিরতিহীন জেহাদ। প্রবীণ রবীন্দ্রনাথের পাশে নবীন সুভাষ। মহাজাতির আহ্বানে যেন মহাকাল, যুগে যুগে উচ্ছ্বসিত হতে থাক বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা, সত্য হোক সত্য হোক সত্য হোক হে ভগবান, বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক এক হোক এক হোক হে ভগবান। বাংলা ও বাঙালির সাধনায় একটি সৎ সাহসী পদক্ষেপ, আমার আপনার সাধনা নিউজ। নমস্কার, সাহসী সাংবাদিকতার সাধনা আপনাকে স্বাগত। নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতে নজর রাখবো হেডলাইনসে। বরফের চাদরে ঢাকল সিকিমের লাচেন, ভারী তুষারপাতে রাস্তা, গাছ, বাড়ির উপর পুরো আস্তরণ, বরফে ঢেকেছে রাস্তার উপর দাঁড়ানো গাড়ি ও ব্যাহত যান চলাচল, বরফ নিয়ে খেলা পর্যটকদের, তুষারপাত দার্জিলিং এ টাইগার হিলেও। নয়াদিল্লি লন্ডনেও জঙ্গি হামলার ছক পুষেছিল কাসেম সোলেমানি, মার্কিন ড্রোন হানায় নিহত ইরানের কার্ডস বাহিনীর শীর্ষকর্তাকে নিয়ে চাঞ্চল্যকর দাবি ট্রাম্পের, সন্ত্রাসের রাজত্ব শেষ বলেও দাবি মার্কিন প্রেসিডেন্টের। সোলেমানির মৃত্যুর 24 ঘন্টা কাটতে না কাটতে ইরানে ফের ড্রোন হামলা, বাগদাদের তাজিতে ইরাকি আধাসেনার কনভয় হামলা, ইরাক মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করলে অভিযোগ অস্বীকার ওয়াশিংটনের। উত্তরপ্রদেশে সংখ্যালঘুদের উপর পুলিশি অত্যাচার প্রমাণ করতে বাংলাদেশের ভিডিও টুইট ইমরান খানের, কিছুক্ষণের মধ্যেই সত্যি সামনে আসতেই পাক প্রধানমন্ত্রীকে ঘিরে বিতর্ক, পরে ভিডিও ডিলিট ইমরানের। জম্মু কাশ্মীরে গ্রেনেড হামলা জঙ্গিদের, শ্রীনগরের কাউদারাতে সিআরপিএফ এর টহলদারি গাড়িকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়া হয়, বিস্ফোরণ ঘটলেও তাতে হতাহতের কোনো খবর নেই বলে জানা যাচ্ছে। শুরুতে যে খবরের দিকে আমরা নজর রাখব, প্রেসিডেন্সি সংশোধনাগারের নিরাপত্তারক্ষীকে মারধরের অভিযোগ, খাগড়াগড় কাণ্ডের অন্যতম অভিযুক্ত মুসার বিরুদ্ধে ইতিমধ্যেই এই সংক্রান্ত বিষয় নিয়ে প্রেসিডেন্সি কর্তৃপক্ষ বৈঠকেও বসেছে বলে জানতে পারা যাচ্ছে। আহত নিরাপত্তারক্ষী হাসপাতালে চিকিৎসাধীন, বিস্তারিত জানার চেষ্টা করব। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন নিয়োগী। অয়ন, কি খবর রয়েছে?
দেখো, যেটা জানা যাচ্ছে কালকে রাত্রিবেলা কিন্তু খাগড়াগড় কাণ্ডের অন্যতম যে অভিযুক্ত মুসা, সে কিন্তু একজন নিরাপত্তা রক্ষী প্রিজনের প্রেসিডেন্সি সংশোধনাগারের যে নিরাপত্তা রক্ষী, তাকে কিন্তু এলোপাতাড়ি ভাবে মারে, একটি ধারালো যন্ত্র দিয়ে তাকে কিন্তু বেশ কিছু জায়গায় আঁচড় কেটে দেওয়া হয়। এরপরেই তার হেড ইঞ্জুরি সমেত তাকে কিন্তু হাসপাতালে ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে। পাশাপাশি মুসাকে একটি আলাদা সেলে রাখা হয়েছে, ওর সেল নাম্বার যেটা ছিল সেই সেল থেকে সরিয়ে কিন্তু অন্য সেলে রাখা হয়েছে। শুধুমাত্র যে এই ঘটনায় এই প্রথম হলো এমনটা কিন্তু নয়, এর আগেও কিন্তু আলিপুর সেন্ট্রাল জেলে যখন মুসা ছিল সেই সময় কিন্তু একজন নিরাপত্তা রক্ষী সেই সময় তাকে খাবার দিতে গেছিল, সেই দিন তখন কিন্তু একটি ধারালো চামচ নিয়ে তাকে কিন্তু এলোপাতাড়িভাবে কোপানোর অভিযুক্ত যে ছিল সেই কিন্তু এই মুসা। অর্থাৎ খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের এই মুসা ফের একবার খবরে শিরোনামে আসলো, এবং ইতিমধ্যেই মুসার নিরাপত্তা নিয়ে এবং সংশোধনাগারের অন্যান্য কারারক্ষী যারা রয়েছেন তাদের নিরাপত্তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই এডিজি পদমর্যাদা একজন আধিকারিক তার সাথে কিন্তু বৈঠকে বসেছে জেল সুপার। অয়ন, একটা বিষয় জানতে চাইবো, সেক্ষেত্রে এই ঘটনা আগেও একাধিকবার ঘটেছে মুসার বিরুদ্ধে, এর আগেও এরকম অভিযোগ উঠেছে, তারপরও আবারও ঘটনার পুনরাবৃত্তি, জেল সুপার কিছু জানিয়েছেন এখনো পর্যন্ত? দেখো, অফিসিয়ালি কিন্তু জেল সুপার আমাদের সাথে কোনো কথা বলেননি, কিন্তু যেটা জানা যাচ্ছে সংশোধনাগার নিরাপত্তা রক্ষী এবং সংশোধনাগার সূত্রে যেটা জানা যাচ্ছে যে মুসা সহ আর যারা হাই প্রোফাইল কেসের যারা আসামি রয়েছে তারা কিন্তু বয়সের দিক দিয়ে অনেকটা ইয়ং, কিন্তু বহুদিন ধরে কিন্তু এই সমস্ত সংশোধনাগারে রিক্রুটমেন্ট অর্থাৎ কারারক্ষী সেই কিন্তু রিক্রুটমেন্ট থমকে রয়েছে, তার ফলেই কিন্তু যারা রিটায়ার করা বয়স হয়ে গেছে তারাই কিন্তু রয়েছে, ফলে তাদের সাথে সেই তাগদে তারা কিন্তু পারছেন না, অথচ তাদেরকেই কিন্তু সেখানে রাখা হয়েছে, বহু বছর ধরে সেখানে কিন্তু রিক্রুটমেন্ট হয়নি, তার ফলেই কিন্তু এরকম ঘটনা ঘটছে। মারধরের ঘটনাটা হঠাৎ কি কারণে ঘটলো, কি কারণে এমন ধরনের উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো? দেখো, হাই প্রোফাইল কেসের আসামি মুসা এরা কিন্তু প্রচন্ড ফেরোসাস হয়, যেমন জেল সূত্রে আমরা জানতে পারছি। এর আগেও কিন্তু কোনো ঘটনা, যখন আলিপুর সেন্ট্রাল জেলে এই ঘটনা ঘটেছিল চামচ দিয়ে, একটা কিন্তু সে চামচ সঙ্গে করে রেখেছিল, সেই চামচটাকে দিনের পর দিন ধার দিয়েছিল, একেবারে প্রি প্ল্যান্ড বলা চলে। নীলাঞ্জনা যখন তাকে খাবার দিতে এসেছিলেন সেই সময় নিরাপত্তা রক্ষী তাকে কিন্তু এলোপাতাড়িভাবে কোপানো হলো। যেটা জানা যাচ্ছে কালকে যেই ঘটনা ঘটেছিল মুসাকে স্নানের জন্য কিন্তু খানিকটা ছাড়া হয়েছিল, তাও কিন্তু নিরাপত্তার বেষ্টনীতেই সে কিন্তু ছিল। যেটা জানা যাচ্ছে সেই সময় একজন নিরাপত্তা রক্ষী সেখান দিয়ে পাস করছিলেন, আচমকাই তাকে কিন্তু তার উপর চড়া হয় এবং তার হেড ইঞ্জুরি ইতিমধ্যেই রয়েছে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কি কারণে তাকে গ্রেপ্তার করা হয়, কি কারণে তারা এতদিন ধরে তাকে মারধর করা হলো সেগুলো কিন্তু কিছু জানা যাচ্ছে না, এরা প্রচন্ড ফেরোসাস হয় সেটাই কিন্তু জানা যাচ্ছে জেল সূত্রে। ধন্যবাদ অয়ন, যে খবর দিকে আমরা এই মুহূর্তে নজর রাখছি। খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের অন্যতম অভিযুক্ত মুসা গতকাল প্রেসিডেন্সি সংশোধনাগারের এক নিরাপত্তারক্ষীকে মারধর করেছে এমন অভিযোগই সামনে আসছে, এবং এই সংক্রান্ত বিষয় নিয়ে ইতিমধ্যেই বৈঠকে বসেছে জেল সুপার এবং পুলিশ আধিকারিকেরা। আহত নিরাপত্তারক্ষী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নৈহাটির বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় কারখানার মালিককে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, শুক্রবার গভীর রাতে আমডাঙ্গা থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম নূর হোসেন। ধৃতের বিরুদ্ধে গাফিলতি, অনিচ্ছাকৃত খুন, বেআইনি কারখানা সহ জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয় পুলিশের তরফ থেকে। সূত্রের খবর, আজ ঘটনাস্থলে পৌঁছন তদন্তকারী অফিসারেরা, সংগ্রহ করা হয় নমুনা, ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে গিয়ে পরীক্ষার পরই বিস্ফোরণের প্রকৃত কারণ বোঝা যায়। শুক্রবার দুপুর পৌনে ১২টা নাগাদ নৈহাটির দেবক মধ্যপাড়ার ওই কারখানায় বিস্ফোরণ হয়। তার তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের এলাকাও কেঁপে ওঠে, উড়ে যায় ওই কারখানার টিনের চাল, ভেঙে যায় গোটা বাড়িটি। বিস্ফোরণের ফলে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলেও জানতে পারা যাচ্ছে। অভয় মান্ডি নামে এক শ্রমিককে আগুনে ঝলসানো অবস্থায় কারখানার বাইরে থেকে উদ্ধার করে স্থানীয়রা, তাকে কল্যাণীর JNM হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর থেকেই পলাতক ছিল কারখানার মালিক নূর হোসেন। সামনে বিয়ে বাড়ির মরশুম থাকায় প্রচুর পরিমাণে বিস্ফোরক মজুত করে রাখা হয়েছিল কারখানাটিতে। বর্ষশেষের দিন মদ্যপ অবস্থায় এক ছাত্রের বাইকের ধাক্কায় মৃত্যু হয় এক ব্যক্তির। নদিয়ার ধানতলার ঘটনায় গ্রেফতারও করা হয় অভিযুক্তকে, পরে জামিনে ছাড়া পায় সে। প্রতিবাদে আজ অভিযুক্তের
সবদলপুর উত্তরপাড়ার বাড়িতে ভাঙচুর চালায় স্থানীয়রা, আগুন ধরিয়ে দেওয়া হয় বাড়ির আসবাবেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় পুলিশ। বিস্তারিত জানার চেষ্টা করব, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌশিক রায়। কৌশিক, কি খবর রয়েছে এই মুহূর্তে, কি পরিস্থিতি? হ্যাঁ, গত 31 তারিখ রাত্রিরে নেশাগ্রস্ত অবস্থায় নদিয়ার ধানতলা থানার সবদলপুরে এক চায়ের দোকানের সামনে পাড়ারই এক ব্যক্তিকে মদ্যপ অবস্থায় প্রচন্ড গতিতে এক বাইক ধাক্কা মারে, তারপর তাকে রানাঘাটে একটা বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়ার পর সেখান থেকে স্থানান্তরিত করা হয় কলকাতার পিজি হসপিটালে। সেখানে তার মৃত্যু হওয়ার পর সেই মৃত ব্যক্তির পরিবার থেকে এই উঠতি যুবক, 20 বছর বয়সী যে যুবক, নেশাগ্রস্ত যুবককে বিরুদ্ধে ধানতলা থানায় অভিযোগ দায়ের হয়। তারপর পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করার পর সে সহজে জামিন পেয়ে যায়। সেই ক্ষোভে আজকে সাধারণ মানুষ, এলাকার সকল ব্যবসায়ী থেকে শুরু করে গ্রামবাসীরা অভিযুক্তর বাড়ি ভাঙচুর করে, আগুন ধরিয়ে দেয়। তাদের পুলিশের বিরুদ্ধে ক্ষোভ যেটা, সেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে এত বড় অপরাধ করার পর কি করে সে সহজে জামিন পেয়ে গেল। এবং অভিযুক্তর, এটা এই প্রথম ঘটনা না, এর আগেও সে বাইকের ধাক্কায় দুজন ব্যক্তিকে মেরে ফেলেছে। কৌশিক, স্থানীয় পুলিশ কি বলছে, স্থানীয় থানার তরফ থেকে কি জানানো হচ্ছে? পুলিশ বলছে পুলিশের কোনো মানে এখানে কিছু নেই, এখানে কোর্ট থেকে তার জামিন হয়েছে, এরপরও তদন্তের প্রয়োজন হলে পুলিশ তদন্ত করে উপযুক্তকে দোষী শাস্তি যাতে পায় তার ব্যবস্থা করবে। কিন্তু সাধারণ মানুষ বলছে একবার যখন সে গ্রেপ্তার হলো, সে যখন জামিন পেয়ে গেল, এরপর আর তার সে তো আবার রাস্তায় বেরিয়ে এরামভাবেই বাইক চালাবে, এরামভাবেই ঘটনা ঘটাবে। এবং তোমাকে বলে রাখি, এই নদিয়ার ধানতলা থানার আরঙ্গাটা এলাকায় এই যে অভিযুক্ত, তার সাথে আরো কিছু দলবল আছে যারা রীতিমতো নেশাগ্রস্ত অবস্থায় প্রচন্ডভাবে বাইক রেসিং করে, সেই নিয়েও আতঙ্কিত এলাকাবাসী। ধন্যবাদ কৌশিক। সাত সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক স্কুল ছাত্রীর। ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি হয় জলপাইগুড়ির মোহিতনগরে। সূত্রের খবর, আজ সকাল 9টা নাগাদ শিলিগুড়ির মোহিতনগরে 27 নম্বর জাতীয় সড়কে ভাইয়ের সঙ্গে স্কুলে যাচ্ছিল বছর 16 তৃষা চক্রবর্তী। সেই সময় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের শিলিগুড়িগামী একটি বাস ধাক্কা দেয় তাদের, ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই স্কুল ছাত্রীর। গুরুতর জখম অবস্থায় তার ভাইকে ভর্তি করা হয় স্থানীয় একটি হাসপাতালে। স্কুল ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী রাস্তা বন্ধ করে প্রতিবাদ জানান। পরপর 3টি সরকারি বাসে আগুন লাগিয়ে দেওয়া হয়। আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় বাসগুলি। ঘটনায় জেরে অবরুদ্ধ হয়ে পড়ে 27 নম্বর জাতীয় সড়ক। তাদের দাবি, ওই এলাকায় পথ নিরাপত্তার দিকে কোনো নজর দেওয়া হয় না। আগেও বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে, প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই ঘটনার জেরে মোহিতনগরে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। ঘটনাস্থলে হাজির হয় পুলিশ আধিকারিকেরা, গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে। মোটরবাইকে করে বাড়ি ফেরার পথে জেসিবি মেশিনের ধাক্কায় মৃত এক বাইক আরোহী আজ সকালে ঘটনাটি ঘটেছে হবিপুর থানার আড়াগাছি এলাকায়। কৃষ্ণমণ্ডল এবং সৈকত বিশ্বাস নামে দুই নাবালক বাইকে চেপে বাজার থেকে ফিরছিল। সৈকত বিশ্বাসের বাড়ি গাজলের শ্রীকৃষ্ণপুরে, সে ডালা এলাকায় মামার বাড়িতে ঘুরতে এসেছিল। আজ সকালেই দুই বন্ধুর মোটরবাইক নিয়ে বাজারে যায়। বাজার থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে জেসিবি মেশিনে ধাক্কা মারলে মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনাস্থলে মৃত্যু হয় বছর 13 কৃষ্ণের। সে ডালনা চন্দ্রমোহন বিদ্যা মন্দিরের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। সৈকত বিশ্বাস বর্তমানে R&S প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। পানীয় জল এবং নর্দমা বানিয়ে দেওয়ার দাবিতে আসানসোলে জামুরিয়া 5 নম্বর ওয়ার্ডে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জামুরিয়া থানার পুলিশ। এলাকাবাসীর অভিযোগ, বারবার বলা সত্ত্বেও পানীয় জল এবং নর্দমার ব্যবস্থা করা হচ্ছে না পৌরসভার তরফ থেকে। আসানসোলে মেয়র জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে উঠেছে কাজ না করার অভিযোগ। যদিও এই অভিযোগ কার্যত মেনে নিয়েছেন আসানসোল কর্পোরেশনের জল দপ্তরের আধিকারিক পূর্ণ শশী রায়।
আসছি পরের খবরে। বুলবুল আছড়ে পড়ার পর কেটে গিয়েছে দুটো মাস, কিন্তু এখনও ক্ষতিগ্রস্ত স্কুল বাড়ি মেরামতির কাজে হাত পর্যন্ত লাগানো হয়নি। মিড ডে মিল রান্নাঘরের বাইরে খোলা বারান্দায় চলছে পাথর প্রতিমা ব্লকের মাধবনগরে অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। কবে প্রশাসনের নজর পড়বে সেদিকেই তাকিয়ে পড়ুয়া থেকে শিক্ষকেরাও। একফালি বারান্দায় ঠেসাঠেসি করে চলছে ক্লাস, আলাদা শ্রেণীকক্ষ তো দূরের কথা, নেই এক কামরা ক্লাস ঘরও। এরকমই অবস্থা দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের মাধবনগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের। ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে উড়ে গিয়েছে বিদ্যালয়ের টালির চাল, কোথাও ভেঙে পড়েছে কাঠামো, ফাটল ধরেছে দেওয়ালে। মাস দুয়েক হয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে স্কুলঘর মেরামতির কোনো উদ্যোগ নেওয়া হয়নি, এমনটাই অভিযোগ শিক্ষকদের। তাই মিড ডে মিল রান্নার ঘরের সামনে কোনো মতে চলছে ক্লাস, দ্রুত সারাইয়ের আবেদন জানিয়েছে পড়ুয়া থেকে শিক্ষকরা। আমরা এই স্কুলের বারান্দায় পড়াশোনা করি। কেন? কারণ আমাদের এই স্কুল ভেঙে গেছে ঝড়ে, আমরা কোথাও আমাদের স্কুলটা সারাইনি, আমরা কি করব এইখানেই আমরা এই বারান্দায় বসে বসে পড়ি, বারান্দায় পড়াশুনো করছি। আর স্কুলের টয়লেটটাও আমাদের ভেঙে গেছে। মাস্টারকে বলো, বলে কিছু হচ্ছে না। বুলবুল ঝড়ের পরেও আমি বিষয়টা নিয়ে আমাদের এসআই সাহেবকে জানিয়েছি, বিডিও সাহেবকে জানিয়েছি, আমাদের সাংসদ অফিসে জানিয়েছি, ডিপিও অফিসে জানিয়েছি। তো আজ দুমাস হয়ে গেল, সেই কারণে আমাকে বারান্দাতে এখন হচ্ছে ক্লাস চলছে, এখন বসে রাখতে হচ্ছে, ক্লাস এভাবেই করতে হচ্ছে। প্রচণ্ড ঠান্ডার মধ্যে খোলা জায়গায় বসে পড়াশুনো করতে হচ্ছে, ঠান্ডায় অসুস্থ হয়ে পড়ছে অনেক পড়ুয়া, অভিভাবকরাও আর পাঠাতে চাইছেন না স্কুলে। এবং এই বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে নিয়ে এসে এইরকম ঠান্ডা সামনে পুকুর, এই ঠান্ডার উপরে বসে তারা ক্লাস করছে, এইরকম ঠান্ডার উপরে কি লেপ কাদা নিয়ে এসে ক্লাস করবে না এইরকম অবস্থায় ক্লাস করবে বলুন তো? এইরকম অবস্থা থাকে কি না, এইরকম অবস্থায় ক্লাস করতে পারে? এবারে মাস্টারমশাইকে বারবার বলা হচ্ছে, মাস্টারমশাই যদি এর উপরে কোনোরকম কোনো কিছু ব্যবস্থা না নেয় তাহলে পরে আমরা বাধ্য হয়ে আমাদের ছেলেগুলোকে অন্য কোনো জায়গায় পোস্টিং করানোর জন্য চিন্তাভাবনা করেছি। বুলবুলে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্যের ঘোষণা অনেক আগেই করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অনেক জায়গায় শুরুও হয়ে গিয়েছে ক্ষতিপূরণ দেওয়ার কাজ। তাহলে স্কুল বাড়ি মেরামতের টাকা এখনও কেন মিলছে না, প্রশ্ন স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, সাধনা নিউজ। সময় একটা বিরতি, তার আগে দেখে নেব বাংলার ব্রেকিং নিউজ। সোমবার থেকেই জাঁকিয়ে শীত রাজ্যে, আকাশ পরিষ্কার হলেই 2-3 ডিগ্রি নামবে পারদ। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরে, তীব্র শীত, উত্তরেও শনি ও রবিবার মেঘলা আকাশ, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। নৈহাটি বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার কারখানা মালিক, আমডাঙ্গা থেকে গ্রেপ্তার অভিযুক্ত নূর হোসেন, বিস্ফোরণের কারণ খুঁজছে ঘটনাস্থল পরিদর্শন ফরেন্সিক দলের। সরকারি বাসের ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যুকে ঘিরে অগ্নিগর্ভ জলপাইগুড়ির মোহিতনগর। 31 নম্বর জাতীয় সড়কে পরপর 3টি সরকারি বাসে আগুন, ঘটনায় অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক, পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পুলিশ। পানীয় জল নর্দমা তৈরির দাবিতে আসানসোলের জামুড়িয়ায় 5 নম্বর ওয়ার্ডে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। মেয়র জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে কাজ না করার অভিযোগ, অভিযোগ অস্বীকার আসানসোল কর্পোরেশনের আধিকারিকদের। বসিরহাটের শরৎনগর থানার দহরকন্দ এবং গাবরদহ সীমান্তে বাংলাদেশের ইলিশ মাছ ও রূপোর গয়না আটক। বিএসএফের বাজেয়াপ্ত প্রায় 6 কেজি রূপোর গয়না, গয়না শুল্ক দপ্তরের হাতে তুলে দিয়েছে বিএসএফ। এবার চকচকের নতুন বাথরুম মুবারক। বঙ্গ বিজেপির 2 গ্ল্যামারাস মুখ, কোন পথে রাজ্য রাজনীতি, বাংলায় চলছে রাজনীতি না ড্রামাবাজি, দেখুন টাফ টক উইথ ঋতব্রত, বিশেষ পর্ব রাত 8টায়। রাজনীতি থেকে প্রশাসন, অপরাধ জগৎ থেকে সাধারণ মানুষের দৈনন্দিন চাহিদা, উত্তর পূর্বের ছোট্ট রাজ্যের পাওয়া না পাওয়া সব খুঁটিনাটি সবার আগে তুলে ধরব আমরা। দেখুন ত্রিপুরার দিনকাল রাত 9:50 শুধুমাত্র সাধনা নিউজে।
একদিন এই বঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন বিপ্লব আনবে গণমাধ্যমে। আমি আশা করি যে ভবিষ্যতে আমরা আমাদের প্রচার কার্যে ফিল্ম এবং রেডিও সাহায্য আরো বেশি নেব। নেতাজির স্বপ্ন আমাদের সাধনা, সৎ সাহসী সাংবাদিকতার সাধনা। আপনার আশেপাশে কোনো ঘটনা সরাসরি হোয়াটসঅ্যাপ করুন 9073491258 এই নম্বরে। আমাদের রিপোর্টার আপনি, অন্যায়ের বিরুদ্ধে আমাদের বিরতিহীন জেহাদ। ফিরলাম বিরতির পর, আর একবার নজর রাখবো হেডলাইন্সে। বরফের চাদরে ঢাকলো সিকিমের লাচেন, ভারী তুষারপাতে রাস্তা, গাছ, বাড়ির উপর পুরো আস্তরণ বরফে ঢেকেছে রাস্তার উপর দাঁড়ানো গাড়ি, ব্যাহত যান চলাচল, বরফ নিয়ে খেলা পর্যটকদের, তুষারপাত দার্জিলিং এর টাইগার হিলসে। নয়াদিল্লি লন্ডনেও জঙ্গি হামলা, ছক কষেছিল কাসেম সোলেমানি, মার্কিন ড্রোন হানায় নিহত ইরানের কার্ডস বাহিনীর শীর্ষ কর্তাকে নিয়ে চাঞ্চল্যকর দাবি ট্রাম্পের, সন্ত্রাসী রাজত্ব শেষ বলে দাবি মার্কিন প্রেসিডেন্টের। সোলেমানির মৃত্যুর 24 ঘন্টা কাটতে না কাটতে ইরানে ফের ড্রোন হামলা, বাগদাদের তাজিতে ইরাকে আধা সেনার কনভয় হামলা, ইরাক মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করলে অভিযোগ অস্বীকার ওয়াশিংটনের। উত্তরপ্রদেশে সংখ্যালঘুদের উপর পুলিশি অত্যাচার প্রমাণ করতে বাংলাদেশের ভিডিও টুইট ইমরান খানের, কিছুক্ষণের মধ্যে সত্যি সামনে আসতেই পাক প্রধানমন্ত্রীকে ঘিরে বিতর্ক, পরে ভিডিও ডিলিট ইমরানের। জম্মু কাশ্মীরে গ্রেনেড হামলা জঙ্গিদের, শ্রীনগরের কওদারাতে সিআরপিএফ এর টহলদারি গাড়িকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়া হয়, বিস্ফোরণ ঘটল, তাতে হতাহতের কোনো খবর নেই বলেই জানা যাচ্ছে। বৃষ্টির রাতে নিউটাউনে ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হওয়া 4 ডাকাতকে ধরল নিউটাউন থানার পুলিশ, উদ্ধার ধারালো অস্ত্র, ডাকাতি করার সরঞ্জাম। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে নিউটাউন থাকদারি লোহার ব্রিজের কাছ থেকে ওই 4 জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম বাবু মণ্ডল, বাপি মণ্ডল, মন্টু মণ্ডল এবং নীলকান্ত প্রামাণিক। পুলিশের কাছে খবর আসে যে নিউটাউনে থাকদারি লোহার ব্রিজের কাছে 10-12 জন জড়ো হয়ে আছে এবং তাদের কাছে ধারালো অস্ত্র রয়েছে। সেই মতো পুলিশ গেলে সবাই পালাতে শুরু করে, পুলিশে ধাওয়া করে 4 জনকে ধরে ফেলে। জিজ্ঞাসাবাদে তারা জানায় যে এই এলাকায় ডাকাতি করার উদ্দেশ্যেই তারা জড়ো হয়েছিল। ধৃত 4 জন নিউটাউন এলাকারই বাসিন্দা বলে জানা যাচ্ছে, বাকিদের খুঁজে চলছে তল্লাশি। দুষ্কৃতীদের গুলিতে আক্রান্ত হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার বাহিন গ্রাম পঞ্চায়েতের লৌহজগ্রাম এলাকার বাসুদেবপুরে। গুরুতর জখম অবস্থায় বর্তমানে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মাসিবুল হক নামে ওই ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, মাথা এবং বুকে গুলি করা হয় তাকে। ব্যক্তিগত শত্রুতার কারণেই এই ঘটনা বলে মনে করছে পুলিশ। পেশায় রং মিস্ত্রি ওই ব্যক্তি, তদন্ত শুরু করেছে পুলিশ। বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার দহরকন্দা এবং গাবরডাহ সীমান্ত থেকে বাংলাদেশের ইলিশ মাছ এবং রূপোর গয়না আটক করল সীমান্তরক্ষী বাহিনী। প্রায় 6 কেজি রূপোর গয়না বাজেয়াপ্ত করে 112 নম্বর ব্যাটালিয়নের জি কোম্পানির সীমান্তরক্ষী বাহিনী, যার বাজার মূল্য প্রায় 1,00,000 টাকা। বাজেয়াপ্ত রূপোর গয়নাগুলি তেঁতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি স্বরূপনগরেরই দীপ্তিপাড়া গাবরডাহ সোনাই নদীর তীরে ইলিশ পাচার করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল পাচারকারীরা। হাঁড়ি করে বাংলাদেশে ইলিশ মাছ এই দেশে ঢুকছিল। বিএসএফকে পাচারকারীরা নদীতে হাঁড়ি ফেলে দেখে পালিয়ে যায়। হাঁড়ি সহ বেশ কিছু ইলিশ মাছ বাজেয়াপ্ত করে সীমান্তরক্ষী বাহিনী, যদিও পাচারকারীরা এখনো পর্যন্ত পলাতক।
জঙ্গলের মধ্যে থেকে উদ্ধার হলো অজ্ঞাত পরিচয় এক যুবকের মুন্ডহীন দেহ। নিহতের পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ। ওই যুবকের আনুমানিক বয়স 32। মৃতের গায়ে শীতবস্ত্র পরা ছিল। স্থানীয় মৎস্যজীবীরা এদিন জঙ্গলের কাছে গেলে যুবককে পড়ে থাকতে দেখেন। মুন্ডহীন দেহ দেখে আঁতকে ওঠেন তারা। পুলিশ সূত্রের খবর, দেহটিতে পচনও ধরে গিয়েছিল। দেহটি যেখানে পড়েছিল তার উপর গাছের ডালে মাথা সহ গামছায় ঝুলেছিল যুবকের মাথাটি। পুলিশের অনুমান, আত্মহত্যা করার পর এই দেহটিকে পচন ধরে এবং তারপর তার শরীর থেকে আলাদা হয়ে যায়। নজর রাখবো পরবর্তী খবরের দিকে। নাতনিকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হলো দাদুকে। বসিরহাট মহকুমার বাদুরিয়া থানার মাগুর্তি গ্রামের ঘটনা। অভিযোগ, খাবার খাওয়ানোর নাম করে বেশ কয়েক মাস ধরে লাগাতার ধর্ষণ করা হতো ওই শিশুকে, এমনটাই অভিযোগ। ধর্ষণের জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই নাবালিকা ছাত্রী। আরও অভিযোগ, ভয় দেখিয়ে নাবালিকাকে চুপ করিয়ে রাখা হয়, যদিও পরে পরিবারের কাছে গোটা বিষয়টি জানায় নাবালিকা। প্রৌঢ়ের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা থানার নুঙ্গিতে। শুক্রবার বসিরহাটে আসতেই ওই প্রৌঢ়কে হাতে নাতে পাকড়াও করে মেয়েটির পরিবার। বাড়ির লোকের কাছে জেরায় নিজের অপরাধের কথা স্বীকারও করে প্রৌঢ়। বসিরহাট থানার পুলিশ অবশেষে তাকে গ্রেফতার করে। নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। সোমবার থেকে পরিষ্কার হবে আকাশ, তাপমাত্রা কমবে 2 থেকে 3 ডিগ্রি, অনুভূত হবে তীব্র শীত, এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে শনি এবং রবিবার মেঘলা আকাশ থাকবে, কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে বলেও জানানো হচ্ছে হাওয়াফিসের তরফে। উত্তরে জাঁকিয়ে শীত পড়বে, দার্জিলিং সিকিমে হতে পারে তুষারপাত, এবং ইতিমধ্যেই তুষারপাত হচ্ছে। এবং আজ ভোর থেকেই বাঁকুড়ায় ঘন কুয়াশায় ঢেকে যায় চারিদিক। সকাল 8:30 পর দেখা মেলে সূর্যের। সকালে ঝিরঝিরে বৃষ্টি হয় উত্তর চব্বিশ পরগনার বিস্তীর্ণ অংশে। সোধপুরে এইচপি, ঘোলা, আগরপাড়া, বেলঘড়িয়ার বিভিন্ন অঞ্চলে জল জমে যায়। জল জমায় বিটি রোডের বিভিন্ন জায়গায়। যানবাহনের যান চলাচলের ক্ষেত্রে কিছুটা সমস্যাও হয়। যেহেতু এই ঘূর্ণাবর্তটা সরে গেছে, রেইনফল অ্যাক্টিভিটি আমাদের রাজ্যে কিন্তু অনেকটা কমে যাবে। আজকে বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, বর্ধমান এই জেলাগুলোতে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাত হবে। রেস্ট অফ দ্য ডিস্ট্রিক্ট যেটা বলছি আমরা, বিশেষ করে কলকাতা আজকে চান্সেস নাই বৃষ্টিপাত। মেঘলা থাকবে আজকে সারাদিন, কাল থেকে হয়তো পরিষ্কার হতে শুরু করবে। যে ফলিং টেন্ডেন্সি টেম্পারেচার যেটা আমরা বলে রেখেছি কালকে খুব একটা দেখছি না, কিন্তু সোমবার সকালের দিকে এই তাপমাত্রা ফল করবে, অ্যাটলিস্ট 2 থেকে 3 ডিগ্রি ফল করবে। অন্যদিকে আবারও বরফের চাদরে ঢাকলো সিকিমের লাচেন। শুক্রবার ভোর রাত থেকেই শুরু হয় ভারী তুষারপাত, রাস্তা গাছ বাড়ির উপর তৈরি হয় পুরো বরফের আস্তরণ। রাস্তার উপর দাঁড়ানো গাড়ি ঢেকে যায় বরফে, ব্যাহত হয় যান চলাচল। চোখের সামনে এমন তুষারপাত দেখে দারুণ খুশি পর্যটকেরা, বরফ নিয়ে খেলায় মেতে ওঠেন অনেকেই। আজ ভোরেও তুষারপাত হয় সিকিমে, একই সম্ভাবনা দার্জিলিংয়ের ক্ষেত্রেও ছিল, এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ইতিমধ্যেই দার্জিলিংয়েও তুষারপাত শুরু হয়েছে খুব স্বাভাবিকভাবেই। পর্যটকেরা রীতিমতন উপভোগ করছেন এই আবহাওয়া। এখন এই পর্যন্তই, যেতে যেতে দেখে নেব বাংলার ব্রেকিং নিউজ। সোমবার থেকে জাঁকিয়ে শীত রাজ্যে। আকাশ পরিষ্কার হলেই 2 থেকে 3 ডিগ্রি নামবে পারদ, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরে। তীব্র শীত উত্তরেও শনি ও রবিবার মেঘলা আকাশ, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। নৈহাজে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার কারখানা মালিক। আমডাঙ্গা থেকে গ্রেপ্তার অভিযুক্ত নূর হোসেন। বিস্ফোরণের কারণ খুঁজতে ঘটনাস্থল পরিদর্শন ফরেন্সিক দলের।
সরকারি বাসের ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যুকে ঘিরে অগ্নিগর্ভ। জলপাইগুড়ির মোহিতনগর 31 নম্বর জাতীয় সড়কে পরপর তিনটি সরকারি বাসে আগুন, ঘটনায় অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পুলিশ। পানীয় জল নর্দমা তৈরির দাবিতে আসানসোলে জামুড়িয়ায় 5 নম্বর ওয়ার্ডে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। মেয়র জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে কাজ না করার অভিযোগ, অভিযোগ অস্বীকার আসানসোল কর্পোরেশনের আধিকারিকদের। বসিরহাটের শরৎনগর থানার দহরকন্দ এবং গাবরদহ সীমান্তে বাংলাদেশের ইলিশ মাছ ও রূপোর গয়না আটক। বিএসএফের বাজেয়াপ্ত প্রায় 6 কেজি রূপোর গয়না শুল্ক দপ্তরের হাতে তুলে দিয়েছে বিএসএফ। অগ্নিমিত্রা অনিন্দ্য পুলক, বঙ্গ বিজেপির 2 গ্ল্যামারাস মুখ, কোন পথে রাজ্য রাজনীতি, বাংলায় চলছে রাজনীতি না ড্রামাবাজি, দেখুন টাফ টক উইথ ঋতব্রত বিশেষ পর্ব রাত 8টায়। রাজনীতি থেকে প্রশাসন, অপরাধ জগৎ থেকে সাধারণ মানুষের দৈনন্দিন চাহিদা, উত্তর পূর্বের ছোট্ট রাজ্যের পাওয়া না পাওয়া সব খুঁটিনাটি সবার আগে তুলে ধরব আমরা। দেখুন ত্রিপুরার দিনকাল রাত 9:50 শুধুমাত্র সাধনা নিউজে। একদিন এই বঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, বিপ্লব আনবে গণমাধ্যমে। আমি আশা করি যে ভবিষ্যতে আমরা আমাদের প্রচার কার্যে ফিল্ম এবং রেডিও সাহায্য আরো বেশি নেব। নেতাজির স্বপ্ন আমাদের সাধনা, সৎ সাহসী সাংবাদিকতার সাধনা। আপনার আশেপাশে কোনো ঘটনা সরাসরি হোয়াটসঅ্যাপ করুন 9073491258 এই নম্বরে। আমাদের রিপোর্টার আপনি, অন্যায়ের বিরুদ্ধে আমাদের বিরতিহীন জেহাদ। রাজনীতি থেকে প্রশাসন, অপরাধ জগৎ থেকে সাধারণ মানুষের দৈনন্দিন চাহিদা, উত্তর পূর্বের ছোট্ট রাজ্যের পাওয়া না পাওয়া সব খুঁটিনাটি সবার আগে তুলে ধরব আমরা। দেখুন ত্রিপুরার দিনকাল রাত 9:50 শুধুমাত্র সাধনা নিউজে। একদিন এই বঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, বিপ্লব আনবে গণমাধ্যমে। আমি আশা করি যে ভবিষ্যতে আমরা আমাদের প্রচার কার্যে ফিল্ম এবং রেডিও সাহায্য আরো বেশি নেব। নেতাজির স্বপ্ন আমাদের সাধনা, সৎ সাহসী সাংবাদিকতার সাধনা। আপনার আশেপাশে কোনো ঘটনা সরাসরি হোয়াটসঅ্যাপ করুন 9073491258 এই নম্বরে। আমাদের রিপোর্টার আপনি, অন্যায়ের বিরুদ্ধে আমাদের বিরতিহীন জেহাদ। প্রবীণ রবীন্দ্রনাথের পাশে নবীন সুভাষ। মহাজাতির আহ্বানে যেন মহাকাল, যুগে যুগে উচ্ছ্বসিত হতে থাক বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা। সত্য হোক, সত্য হোক, সত্য হোক হে ভগবান, বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক, এক হোক, এক হোক হে ভগবান। বাংলা ও বাঙালির সাধনায় একটি সৎ সাহসী পদক্ষেপ, আমার আপনার সাধনা নিউজ।
রাজনীতি থেকে প্রশাসন, অপরাধ জগৎ থেকে সাধারণ মানুষের দৈনন্দিন চাহিদা, উত্তর পূর্বের ছোট্ট রাজ্যের পাওয়া না পাওয়ার সব খুঁটিনাটি সবার আগে তুলে ধরব আমরা। দেখুন ত্রিপুরার দিনকাল রাত 9:50 শুধুমাত্র সাধনা নিউজে। একদিন এই বঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন বিপ্লব আনবে গণমাধ্যমে। আমি আশা করি যে ভবিষ্যতে আমরা আমাদের প্রচার কার্যে ফিল্ম এবং রেডিও সাহায্য আরো বেশি নেব। নেতাজির স্বপ্ন আমাদের সাধনা, সৎ সাহসী সাংবাদিকতার সাধনা। আপনার আশেপাশে কোনো ঘটনা সরাসরি হোয়াটসঅ্যাপ করুন 9073491258 এই নম্বরে। আমাদের রিপোর্টার আপনি, অন্যায়ের বিরুদ্ধে আমাদের বিরতিহীন জেহাদ। প্রবীণ রবীন্দ্রনাথের পাশে নবীন সুভাষ। মহাজাতির আহ্বানে যেন মহাকাল। যুগে যুগে উচ্ছ্বসিত হতে থাক বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা। সত্য হোক, সত্য হোক, সত্য হোক হে ভগবান। বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক, এক হোক, এক হোক হে ভগবান। বাংলা ও বাঙালির সাধনা একটি সৎ সাহসী পদক্ষেপ। আমার আপনার সাধনা নিউজ। রাজনীতি থেকে প্রশাসন, অপরাধ জগৎ থেকে সাধারণ মানুষের দৈনন্দিন চাহিদা, উত্তর পূর্বের ছোট্ট রাজ্যের পাওয়া না পাওয়ার সব খুঁটিনাটি সবার আগে তুলে ধরব আমরা। দেখুন ত্রিপুরার দিনকাল রাত 9:50 শুধুমাত্র সাধনা নিউজে। একদিন এই বঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন বিপ্লব আনবে গণমাধ্যমে। আমি আশা করি যে ভবিষ্যতে আমরা আমাদের প্রচার কার্যে ফিল্ম এবং রেডিও সাহায্য আরো বেশি নেব। নেতাজির স্বপ্ন আমাদের সাধনা, সৎ সাহসী সাংবাদিকতার সাধনা। আপনার আশেপাশে কোনো ঘটনা সরাসরি হোয়াটসঅ্যাপ করুন 9073491258 এই নম্বরে। আমাদের রিপোর্টার আপনি, অন্যায়ের বিরুদ্ধে আমাদের বিরতিহীন জেহাদ। সময়ের মধ্যে ঘুরপাক খাচ্ছে আসানসোল শিল্পাঞ্চলের শিশু পড়ুয়াদের স্বাস্থ্য। শিক্ষাঙ্গনের মধ্যেই ভয়ঙ্কর দূষণের কবলে পড়তে হচ্ছে তাদের। বাদ যাচ্ছে না শিক্ষক শিক্ষিকা, এমনকি রাঁধুনিরাও। অধিকাংশ স্কুলে মিড ডে মিলের রান্না হয় কয়লার আগুনে। পড়াশোনার মধ্যে ধোঁয়ায় ঢেকে যাচ্ছে ঘর। রান্না হচ্ছে 6x5 ফুটের ছোট্ট একটা ঘরে। একদিকে যেমন খুদে পড়ুয়াদের মধ্যে শ্বাসকষ্টের সমস্যা দেখা দিচ্ছে, তেমনই ভুক্তভোগী শিক্ষক শিক্ষিকারাও। ওদেরও অসুস্থ হচ্ছে, আমরাও অসুস্থ হচ্ছি। যারা রান্না করছে, চুলো ধরাচ্ছে, তারাও তো অসুস্থ হচ্ছে না। জল আর গ্যাস এই দুটো ব্যবস্থা করে দিলে আমাদের কয়লায় রান্না করে এই ধুমুর আমাদের অসুবিধা, বাচ্চাদেরও ক্ষতি, আমাদেরও ক্ষতি। কি কষ্ট হয় ধুমুতে? ধুমুতে চোখ জ্বালা করে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়।
দূষণ এড়ানো সম্ভব বলছে একটি স্কুলের প্রধান শিক্ষক। রান্নার গ্যাস পাওয়া গেলেই হবে মুশকিল আসান, কিন্তু তার জন্য প্রয়োজন 8,000 টাকার সিকিউরিটি ডিপোজিট। কিন্তু সেই টাকা দেবে কে জানেন না প্রধান শিক্ষক। এই সমস্যাটা মেটানোর জন্য আমরা মোটামুটি একটা গ্যাসের জন্য জমা দিয়েছি পেপার, কিন্তু যে ডিপোজিট মানিটা দেওয়া হয় সিকিউরিটি মানিটা ওই 8,000 টাকার মতন, ওই টাকাটা নিয়ে এখন একটা সমস্যা তৈরি হচ্ছে। ওই টাকাটা এখন আমরা দেবো না, মানে কোথা থেকে টাকাটা আসবে সেইটা নিয়ে একটা সমস্যা তৈরি হচ্ছে। শুধু কয়লার আগুনে রান্নার জন্য ধোয়ার সমস্যাই নয়, পানীয় জল ও শৌচালয়ের সমস্যাও নেহাত কম নয়। পানীয় জলের মাত্রাতিরিক্ত দূষণ শৌচালয় ব্যবহারের অযোগ্য। বিভিন্ন জায়গায় জানিও কিন্তু কোনো রকম সুরাহা হয়নি, তাই এই দূষণের মধ্যেই সময় কাটাতে হচ্ছে স্কুলের খুদে পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা সবাইকে। আসানসোল থেকে ক্যামেরায় প্রশান্ত গণের সঙ্গে চিরঞ্জন চট্টোপাধ্যায়, সাধারণ নিউজ। নমস্কার, সাহসী সাংবাদিকতার সাধন আপনাকে স্বাগত। নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতে নজর রাখবো হেডলাইনসে। বরফের চাদরে ঢাকল সিকিমের লাচেন, ভারী তুষারপাতে রাস্তা গাছ বাড়ির উপর পুরো আস্তরণ, বরফে ঢেকেছে রাস্তার উপর দাঁড়ানো গাড়ি ও ব্যাহত যান চলাচল, বরফ নিয়ে খেলা পর্যটকদের, তুষারপাত দার্জিলিং এর টাইগার হিলেও। নয়াদিল্লি লন্ডনেও জঙ্গি হামলার ছক কষেছিল কাসেম সোলেমানি। মার্কিন ড্রোন হানায় নিহত ইরানের কার্ডস বাহিনীর শীর্ষ কর্তাকে নিয়ে চাঞ্চল্যকর দাবি ট্রাম্পের, সন্ত্রাসের রাজত্ব শেষ বলেও দাবি মার্কিন প্রেসিডেন্টের। সোলেমানির মৃত্যুর 24 ঘন্টা কাটতে না কাটতে ইরানে ফের ড্রোন হামলা। বাগদাদের তাজিতে ইরাকি আধাসেনার কনভয় হামলা, ইরাক মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করলে অভিযোগ অস্বীকার ওয়াশিংটনের। উত্তরপ্রদেশের সংখ্যালঘুদের উপর পুলিশি অত্যাচার প্রমাণ করতে বাংলাদেশের ভিডিও টুইট ইমরান খানের, কিছুক্ষণের মধ্যেই সত্যি সামনে আসতেই পাক প্রধানমন্ত্রীকে ঘিরে বিতর্ক, পরে ভিডিও ডিলিট ইমরানের। জম্মু কাশ্মীরে গ্রেনেড হামলা জঙ্গিদের, শ্রীনগরের কাউদারাতে সিআরপিএফ এর টহলদারি গাড়িকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়া হয়, বিস্ফোরণ ঘটলেও তাতে হতাহতের কোনো খবর নেই বলে জানা যাচ্ছে। শুরুতে যে খবরের দিকে আমরা নজর রাখব, প্রেসিডেন্সি সংশোধনাগারের নিরাপত্তারক্ষীকে মারধরের অভিযোগ, খাগড়াগড় কাণ্ডের অন্যতম অভিযুক্ত মুসার বিরুদ্ধে ইতিমধ্যেই এই সংক্রান্ত বিষয় নিয়ে প্রেসিডেন্সি কর্তৃপক্ষ বৈঠকেও বসেছে বলে জানতে পারা যাচ্ছে। আহত নিরাপত্তারক্ষী হাসপাতালে চিকিৎসাধীন, বিস্তারিত জানার চেষ্টা করব। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন নিয়োগে। অয়ন, কি খবর রয়েছে? দেখো, যেটা জানা যাচ্ছে, কালকে রাত্রিবেলা কিন্তু খাগড়াগড় কাণ্ডের অন্যতম যে অভিযুক্ত মুসা, সে কিন্তু একজন নিরাপত্তা রক্ষী প্রিজনের প্রেসিডেন্সি সংশোধনাগারের যে নিরাপত্তা রক্ষী তাকে কিন্তু এলোপাতাড়ি ভাবে মারে, একটি ধারালো যন্ত্র দিয়ে তাকে কিন্তু বেশ কিছু জায়গায় আঁচড় কেটে দেওয়া হয়। এরপরেই তার হেড ইঞ্জুরি সমেত তাকে কিন্তু হাসপাতালে ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে। পাশাপাশি মুসাকে একটি আলাদা সেলে রাখা হয়েছে, ওর সেল নাম্বার যেটা ছিল সেই সেল থেকে সরিয়ে কিন্তু অন্য সেলে রাখা হয়েছে। শুধুমাত্র যে এই ঘটনায় এই প্রথম হলো এমনটা কিন্তু নয়, এর আগেও কিন্তু আলিপুর সেন্ট্রাল জেলে যখন মুসা ছিল সেই সময় কিন্তু একজন নিরাপত্তা রক্ষী সেই সময় তাকে খাবার দিতে গেছিল সেই দিন, তখন কিন্তু একটি ধারালো চামচ নিয়ে তাকে কিন্তু এলোপাতাড়ি ভাবে কোপানোর অভিযুক্ত যে ছিল সেই কিন্তু এই মুসা। অর্থাৎ খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের এই মুসা ফের একবার খবরের শিরোনামে আসলো, এবং ইতিমধ্যেই মুসার নিরাপত্তা নিয়ে এবং সংশোধনাগারের অন্যান্য কারারক্ষী যারা রয়েছেন তাদের নিরাপত্তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই এডিজি পদমর্যাদা একজন আধিকারিক তার সাথে কিন্তু বৈঠকে বসেছে জেল সুপার। অয়ন, একটা বিষয় জানতে চাইবো, সেক্ষেত্রে এই ঘটনা আগেও একাধিকবার ঘটেছে, মুসার বিরুদ্ধে এর আগেও এরকম অভিযোগ উঠেছে, তারপরও আবারও ঘটনার পুনরাবৃত্তি, জেল সুপার কিছু জানিয়েছেন এখনো পর্যন্ত? দেখো, অফিসিয়ালি কিন্তু জেল সুপার আমাদের সাথে কোনো কথা বলেননি, কিন্তু যেটা জানা যাচ্ছে সংশোধনাগার নিরাপত্তা রক্ষী এবং সংশোধনাগার সূত্রে যেটা জানা যাচ্ছে যে মুসা সহ আর যারা হাই প্রোফাইল কেসের যারা আসামি রয়েছে তারা
কিন্তু বয়সের দিক দিয়ে অনেকটা ইয়ং, কিন্তু বহুদিন ধরে কিন্তু এই সমস্ত সংশোধনাগারে রিক্রুটমেন্ট অর্থাৎ কারারক্ষী সেই কিন্তু রিক্রুটমেন্ট থমকে রয়েছে, তার ফলেই কিন্তু যারা রিটায়ার করার বয়স হয়ে গেছে তারাও তারাই কিন্তু রয়েছে, ফলে তাদের সাথে সেই তাগদে তারা কিন্তু পারছেন না, অথচ তাদেরকেই কিন্তু সেখানে রাখা হয়েছে বহু বছর ধরে, সেখানে কিন্তু রিক্রুটমেন্ট হয়নি, তার ফলেই কিন্তু এরকম ঘটনা ঘটছে। মারধরের ঘটনাটা হঠাৎ কি কারণে ঘটলো, কি কারণে এমন ধরনের উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো? দেখো, হাই প্রোফাইল কেসের আসামি মুসা এরা কিন্তু প্রচন্ড ফেরোসাস হয়, যেমন জেল সূত্রে আমরা জানতে পারছি। এর আগেও কিন্তু কোনো ঘটনা, যখন আলিপুর সেন্ট্রাল জেলে এই ঘটনা ঘটেছিল চামচ দিয়ে, একটা কিন্তু সে চামচ সঙ্গে করে রেখেছিল, সেই চামচটাকে দিনের পর দিন ধার দিয়েছিল, একেবারে প্রি প্ল্যান্ড বলা চলে। নীলাঞ্জনা যখন তাকে খাবার দিতে এসেছিলেন সেই সময় নিরাপত্তারক্ষী তাকে কিন্তু এলোপাতাড়িভাবে কোপানো হলো। যেটা জানা যাচ্ছে, কালকে যেই ঘটনা ঘটেছিল মুসাকে স্নানের জন্য কিন্তু খানিকটা ছাড়া হয়েছিল, তাও কিন্তু নিরাপত্তার বেষ্টনীতেই সে কিন্তু ছিল। যেটা জানা যাচ্ছে, সেই সময় একজন নিরাপত্তারক্ষী সেখান দিয়ে পাস করছিলেন, আচমকাই তাকে কিন্তু তার উপর চড়া হয় এবং তার হেড ইঞ্জুরি ইতিমধ্যেই রয়েছে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কি কারণে তাকে গ্রেপ্তার করা হয়, কি কারণে তারা এতদিন ধরে তাকে মারধর করা হলো, সেগুলো কিন্তু কিছু জানা যাচ্ছে না। এরা প্রচন্ড ফেরোসাস হয় সেটাই কিন্তু জানা যাচ্ছে জেল সূত্রে। ধন্যবাদ অয়ন, যে খবর দিকে আমরা এই মুহূর্তে নজর রাখছি। খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের অন্যতম অভিযুক্ত মুসা গতকাল প্রেসিডেন্সি সংশোধনাগারের এক নিরাপত্তারক্ষীকে মারধর করেছে এমন অভিযোগই সামনে আসছে, এবং এই সংক্রান্ত বিষয় নিয়ে ইতিমধ্যেই বৈঠকে বসেছে জেল সুপার এবং পুলিশ আধিকারিকেরা। আহত নিরাপত্তারক্ষী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নৈহাটির বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় কারখানার মালিককে গ্রেফতার করলো পুলিশ। পুলিশ সূত্রে খবর, শুক্রবার গভীর রাতে আমডাঙ্গা থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম নূর হোসেন। ধৃতের বিরুদ্ধে গাফিলতি, অনিচ্ছাকৃত খুন, বেআইনি কারখানা সহ জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয় পুলিশের তরফ থেকে। সূত্রের খবর, আজ ঘটনাস্থলে পৌঁছন তদন্তকারী অফিসারেরা, সংগ্রহ করা হয় নমুনা, ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে গিয়ে পরীক্ষার পরই বিস্ফোরণের প্রকৃত কারণ বোঝা যায়। শুক্রবার দুপুর পৌনে ১২টা নাগাদ নৈহাটির দেবক মধ্যপাড়ার ওই কারখানায় বিস্ফোরণ হয়। তার তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের এলাকাও কেঁপে ওঠে, উড়ে যায় ওই কারখানার টিনের চাল, ভেঙে যায় গোটা বাড়িটি। বিস্ফোরণের ফলে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলেও জানতে পারা যাচ্ছে। অভয় মান্ডি নামে এক শ্রমিককে আগুনে ঝলসানো অবস্থায় কারখানার বাইরে থেকে উদ্ধার করে স্থানীয়রা, তাকে কল্যাণীর JNM হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর থেকেই পলাতক ছিল কারখানার মালিক নূর হোসেন। সামনে বিয়ে বাড়ির মরশুম থাকায় প্রচুর পরিমাণে বিস্ফোরক মজুত করে রাখা হয়েছিল কারখানাটিতে। বর্ষশেষের দিন মদ্যপ অবস্থায় এক ছাত্রের বাইকের ধাক্কায় মৃত্যু হয় এক ব্যক্তির। নদিয়ার ধানতলার ঘটনায় গ্রেফতারও করা হয় অভিযুক্তকে, পরে জামিনে ছাড়া পায় সে। প্রতিবাদে আজ অভিযুক্তের শব্দলপুর উত্তরপাড়ার বাড়িতে ভাঙচুর চালায় স্থানীয়রা, আগুন ধরিয়ে দেওয়া হয় বাড়ির আসবাবেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় পুলিশ। বিস্তারিত জানার চেষ্টা করব, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌশিক রায়। কৌশিক, কি খবর রয়েছে এই মুহূর্তে, কি পরিস্থিতি? হ্যাঁ, গত 31 তারিখ রাত্রিরে নেশাগ্রস্ত অবস্থায় নদিয়ার ধানতলা থানার সবদলপুরে এক চায়ের দোকানের সামনে পাড়ারই এক ব্যক্তিকে মদ্যপ অবস্থায় প্রচন্ড গতিতে এক বাইক ধাক্কা মারে, তারপর তাকে রানাঘাটে একটা বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়ার পর সেখান থেকে স্থানান্তরিত করা হয় কলকাতার PG হসপিটালে। সেখানে তার মৃত্যু হওয়ার পর সেই মৃত ব্যক্তির পরিবার থেকে এই উঠতি যুবক, 20 বছর বয়সী যে যুবক, নেশাগ্রস্ত যুবককে বিরুদ্ধে ধানতলা থানায় অভিযোগ দায়ের হয়। তারপর পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করার পর সে সহজে জামিন পেয়ে যায়। সেই ক্ষোভে আজকে সাধারণ মানুষ, এলাকার সকল ব্যবসায়ী থেকে শুরু করে গ্রামবাসীরা অভিযুক্তর বাড়ি ভাঙচুর করে, আগুন ধরিয়ে দেয়। তাদের পুলিশের বিরুদ্ধে ক্ষোভ যেটা, সেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে এত বড় অপরাধ করার পর কি করে সে সহজে জামিন পেয়ে গেল। এবং অভিযুক্তর, এটা এই প্রথম ঘটনা না, এর আগেও সে বাইকের ধাক্কায় দুজন ব্যক্তিকে মেরে ফেলেছে। কৌশিক, স্থানীয় পুলিশ কি বলছে, স্থানীয় থানার তরফ থেকে কি জানানো হচ্ছে?
পুলিশ বলছে পুলিশের কোনো মানে এখানে কিছু নেই, এখানে কোর্ট থেকে তার জামিন হয়েছে, এরপরও তদন্তের প্রয়োজন হলে পুলিশ তদন্ত করে উপযুক্তকে দোষী শাস্তি যাতে পায় তার ব্যবস্থা করবে। কিন্তু সাধারণ মানুষ বলছে একবার যখন সে গ্রেপ্তার হলো, সে যখন জামিন পেয়ে গেল, এরপর আর তার সে তো আবার রাস্তায় বেরিয়ে এরামভাবেই বাইক চালাবে, এরামভাবেই ঘটনা ঘটাবে। এবং তোমাকে বলে রাখি এই নদিয়ার ধানতলা থানার আরঙ্গাটা এলাকায় এই যে অভিযুক্ত তার সাথে আরো কিছু দলবল আছে যারা রীতিমতো নেশাগ্রস্ত অবস্থায় প্রচন্ড ভাবে বাইক রেসিং করে, সেই নিয়েও আতঙ্কিত এলাকাবাসী। ধন্যবাদ কৌশিক। সাত সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক স্কুল ছাত্রীর। ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি হয় জলপাইগুড়ির মোহিতনগরে। সূত্রের খবর, আজ সকাল 9টা নাগাদ শিলিগুড়ির মোহিতনগরে 27 নম্বর জাতীয় সড়কে ভাইয়ের সঙ্গে স্কুলে যাচ্ছিল বছর 16 তৃষা চক্রবর্তী। সেই সময় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের শিলিগুড়িগামী একটি বাস ধাক্কা দেয়, তাদের ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই স্কুল ছাত্রীর। গুরুতর জখম অবস্থায় তার ভাইকে ভর্তি করা হয় স্থানীয় একটি হাসপাতালে। স্কুল ছাত্রের মৃত্যুর প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী রাস্তা বন্ধ করে প্রতিবাদ জানান। পরপর 3টি সরকারি বাসে আগুন লাগিয়ে দেওয়া হয়, আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় বাসগুলি। ঘটনা জেরে অবরুদ্ধ হয়ে পড়ে 27 নম্বর জাতীয় সড়ক। তাদের দাবি ওই এলাকায় পথ নিরাপত্তার দিকে কোনো নজর দেওয়া হয় না, আগেও বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে, প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই ঘটনার জেরে মোহিতনগরে ব্যাপক উত্তেজনা দেখা দেয়, ঘটনাস্থলে হাজির হয় পুলিশ আধিকারিকেরা, গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে। মোটরবাইকে করে বাড়ি ফেরার পথে জেসিবি মেশিনের ধাক্কায় মৃত এক বাইক আরোহী আজ সকালে ঘটনাটি ঘটেছে হবিপুর থানার আড়াগাছি এলাকায়। কৃষ্ণমণ্ডল এবং সৈকত বিশ্বাস নামে দুই নাবালক বাইকে চেপে বাজার থেকে ফিরছিল। সৈকত বিশ্বাসের বাড়ি গাজলের শ্রীকৃষ্ণপুরে, সে ডালা এলাকায় মামার বাড়িতে ঘুরতে এসেছিল। আজ সকালেই দুই বন্ধুর মোটরবাইক নিয়ে বাজারে যায়, বাজার থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে জেসিবি মেশিনে ধাক্কা মারলে মর্মান্তিক ঘটনা ঘটে, ঘটনাস্থলে মৃত্যু হয় বছর 13 কৃষ্ণের। সে ডালনা চন্দ্রমোহন বিদ্যামন্দিরের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। সৈকত বিশ্বাস বর্তমানে R&S প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। পানীয় জল এবং নর্দমা বানিয়ে দেওয়ার দাবিতে আসানসোলে জামুরিয়া 5 নম্বর ওয়ার্ডে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জামুরিয়া থানার পুলিশ। এলাকাবাসীর অভিযোগ, বারবার বলা সত্ত্বেও পানীয় জল এবং নর্দমার ব্যবস্থা করা হচ্ছে না পৌরসভার তরফ থেকে। আসানসোলে মেয়র জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে উঠেছে কাজ না করার অভিযোগ, যদিও এই অভিযোগ কার্যত মেনে নিয়েছেন আসানসোল কর্পোরেশনের জল দপ্তরের আধিকারিক পূর্ণ শশী রায়। আসছে পরের খবরে। বুলবুল আছড়ে পড়ার পর কেটে গিয়েছে 2 মাস, কিন্তু এখনও ক্ষতিগ্রস্ত স্কুল বাড়ি মেরামতির কাজে হাত পর্যন্ত লাগানো হয়নি। মিড ডে মিল রান্নাঘরের বাইরে খোলা বারান্দায় চলছে পাথর প্রতিমা ব্লকের মাধবনগরে অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। কবে প্রশাসনের নজর পড়বে সেদিকেই তাকিয়ে পড়ুয়া থেকে শিক্ষকেরাও। একফালি বারান্দায় ঠেসাঠেসি করে চলছে ক্লাস, আলাদা শ্রেণীকক্ষ তো দূরের কথা, নেই এক কামরা ক্লাস ঘরও। এরকমই অবস্থা দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের মাধবনগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের। ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে উড়ে গিয়েছে বিদ্যালয়ের টালির চাল, কোথাও ভেঙে পড়েছে কাঠামো, ফাটল ধরেছে দেওয়ালে। মাস দুয়েক হয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে স্কুলঘর মেরামতির কোনো উদ্যোগ নেওয়া হয়নি, এমনটাই অভিযোগ শিক্ষকদের। তাই মিড ডে মিল রান্নার ঘরের সামনে কোনো মতে চলছে ক্লাস, দ্রুত সারাইয়ের আবেদন জানিয়েছে পড়ুয়া থেকে শিক্ষকরা। আমরা এই স্কুলের বারান্দায় পড়াশোনা করি। কেন? কারণ আমাদের এই স্কুল ভেঙে গেছে ঝড়ে, আমরা কোথাও আমাদের স্কুলটা সারাইনি, আমরা কী করবো এইখানেই আমরা এই বারান্দায় বসে বসে পড়ি, বারান্দায় পড়াশুনো করছি। আর স্কুলের টয়লেটটাও আমাদের ভেঙে গেছে। মাস্টারকে বলো, বলে কিছু হচ্ছে না।
বুলবুল ঝড়ের পরেও আমি বিষয়টা নিয়ে আমাদের এসআই সাহেবকে জানিয়েছি, বিডিও সাহেবকে জানিয়েছি, আমাদের সাংসদ অফিসে জানিয়েছি, ডিপিও অফিসে জানিয়েছি। তো আজ দুমাস হয়ে গেল, সেই কারণে আমাকে বারান্দাতে এখন হচ্ছে, ক্লাস চলছে, এখন বসিয়ে রাখতে হচ্ছে, ক্লাস এভাবেই করতে হচ্ছে। প্রচণ্ড ঠান্ডার মধ্যে খোলা জায়গায় বসে পড়াশুনো করতে হচ্ছে, ঠান্ডায় অসুস্থ হয়ে পড়ছে অনেক পড়ুয়া, অভিভাবকরাও আর পাঠাতে চাইছেন না স্কুলে। এবং এই বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে নিয়ে এসে এইরকম ঠান্ডা সামনে পুকুর, এই ঠান্ডার উপরে বসে তারা ক্লাস করছে, এইরকম ঠান্ডার উপরে কি লেপ কাঁথা নিয়ে এসে ক্লাস করবে না এইরকম অবস্থায় ক্লাস করবে বলুন তো? এইরকম অবস্থা থাকে কি না, এইরকম অবস্থায় ক্লাস করতে পারে? এবারে মাস্টারমশাইকে বারবার বলা হচ্ছে, মাস্টারমশাই যদি এর উপরে কোনো রকম কোনো কিছু ব্যবস্থা না নেয় তাহলে পরে আমরা বাধ্য হয়ে আমাদের ছেলেগুলোকে অন্য কোনো জায়গায় পোস্টিং করানোর জন্য চিন্তা ভাবনা করেছি। বুলবুলে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্যের ঘোষণা অনেক আগেই করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অনেক জায়গায় শুরুও হয়ে গিয়েছে ক্ষতিপূরণ দেওয়ার কাজ। তাহলে স্কুল বাড়ি মেরামতের টাকা এখনও কেন মিলছে না, প্রশ্ন স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, সাধনা নিউজ। সময় একটা বিরতি, তার আগে দেখে নেব বাংলার ব্রেকিং নিউজ। সোমবার থেকে জাঁকিয়ে শীত রাজ্যে, আকাশ পরিষ্কার হলেই 2-3 ডিগ্রি নামবে পারদ। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরে, তীব্র শীত উত্তরেও শনি ও রবিবার মেঘলা আকাশ, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। নৈহাটি বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার কারখানা মালিক, আমডাঙ্গা থেকে গ্রেপ্তার অভিযুক্ত নূর হোসেন, বিস্ফোরণের কারণ খুঁজতে ঘটনাস্থল পরিদর্শন ফরেন্সিক দলের। সরকারি